গুড আফটারনুন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের সহযোগিতায় আজ একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। এই ওয়েবিনারে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের ওয়েবিনারের বিষয় হল কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল সিনারিও অফ জার্নালিজম ইন ইন্ডিয়া। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট হিস্ট্রি সিলেবাসের মানে জেনারেল কোর্সের এই পেপারটা বা এই বিষয়টা একটা নতুন অন্তর্ভুক্ত হয়েছে। ফিফথ সেমিস্টারের জেনেরিক ইলেকটিভ হিসেবে এই পেপারটা মানে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে এবং পেপারটার নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল পিরিয়ড। তো এই বিষয়বস্তুটা ছাত্রছাত্রীদের কাছে একেবারেই নতুন, এমনকি আমাদের শিক্ষকদের কাছেও প্রায় নতুন বলা যায়। সেই জন্যই ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবং শিক্ষকদের সুবিধার্থে আমরা এই বিষয়ের উপর ওয়েবিনারের আয়োজন করেছি। তো প্রথমেই এই হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল পিরিয়ড সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেবেন আমাদের জার্নালিজম মানে আমাদের কলেজের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের অধ্যাপিকা এবং বিভাগীয় প্রধান ডক্টর দেবযানী রায়। ডক্টর দেবযানী রায়কে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত মানে এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য। আপনি আপনার বক্তব্য পেশ করুন। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই হিস্ট্রি ডিপার্টমেন্টকে যে আমাকে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। এটা একটা নতুন বিষয় যেহেতু হিস্ট্রি ডিপার্টমেন্টে, এটা আমার জার্নালিজমের সাবজেক্টের সাথে লিঙ্ক আছে যেহেতু, সেহেতু আমি একটু ছোট করে ব্রিফ একটু বলে দেবো যে জার্নালিজম ইন কলোনিয়াল টাইমটা কি অ্যাকচুয়ালি। দ্য ইয়ার 1889 উইটনেস ডেভেলপমেন্টস দ্যাট ক্যাটালাইজড দ্য গ্রোথ অফ জার্নালিজম ইন অ্যান এক্সপ্যান্ডিং কলোনিয়াল ইন্ডিয়া। অ্যাজ নোটেড অ্যাবাভ, ডিপোর্টেশন রিমেইন্ড আ কি ইনস্ট্রুমেন্ট টু ডিসিপ্লিন ব্রিটিশ এডিটার্স, বাট দ্য মেজার কুড নট বি অ্যাপ্লাইড টু এডিটার্স হু ওয়ার ইন্ডিয়ানস অর টু ইউরোপিয়ানস বর্ন ইন ইন্ডিয়া। India has a long history of freedom. Again. মনে হচ্ছে কানেকশনটা অফ হয়ে গেছে। হ্যাঁ, আমিও কিছু শুনতে পাচ্ছি না। 2 years before being thrashed by the British administration in 1782 for its outspoken criticism of the Raj. Several other newspapers followed, such as the Bengal Journal. There were many newspapers actually after the James Augustus Hickey, Calcutta Chronicle, Madras Courier and Bombay Herald. All of them, however, were curtailed by censorship measures imposed by the British East India Company. A British East India Company মাধ্যমে অনেক সেন্সরশিপের দ্বারা অনেক পেপার বন্ধ হয়ে যায়। Throughout 1799, 1818 and 1823, the colonial administration enacted several acts to regulate the press in the country. অনেক রকমভাবে 1799, 1818 and 1820 সালে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন
আস্তে আস্তে রেগুলেট করতে থাকে প্রেসকে দেশের মধ্যে। ডিউরিং দিস পিরিয়ড ওয়াজ দ্য প্রেস অ্যাক্ট অফ 1835, বেটার নোন অ্যাজ দ্য মেটকাফ অ্যাক্ট। ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্ট হুইচ ওয়াজ দ্য প্রেস অ্যাক্ট অফ 1835, হুইচ ইন্ট্রোডিউসড আ মোর লিবারেল প্রেস পলিসি। This lasted till the revolt of 1857. Only when the revolt of 1857 started, it lasted till that time. It gave the colonial administration the powers to stop publication and circulation of any printed material. So it gave the colonial administration the powers to stop publication and circulation of any printed material. The outbreak of the Second World War in September 1939 brought further restrictions in spite of Press Emergency Act of 1931. This was the most important act which was suppressed by the press, and the Second World War in Egypt brought further restrictions in spite of Press Emergency, which was Act of 1931. It fought with the British government to leave the restrictions and advocated for better relations with the government. And in the post-colonial period, what it happened, the Press Inquiry Committee was set up in 1947 with the aim of examining press laws in the light of fundamental rights formulated by the Constituent Assembly. So what happened in 1951, the Press Act was passed along with an amendment to Article 19.2. 19.1 was free press to India. 19.2, there were restrictions which was imposed on the press by the government, which empowered the government to demand and forfeit security for publication of objectionable matter. Today there is no formal body that deals with the freedom of the press in the country. Because it is the fourth estate, there is no formal body which should curtail the freedom of the press. So these freedoms are restricted under 19 Article 2 that presents absolute power under 19.1. 19.1 is the absolute power which is given by the government to the freedom of the press. Now here I conclude by saying that the electronic media complies with the guidelines of Central News Media Accreditation Guidelines, which was in 1999, which falls under the Central Press Accreditation Committee, which was formed that grants accreditation to the representatives of media organizations. So this is what, in short, what the colonial and the post-colonial period briefly tells, what the press was actually in this period, where Accreditation Council guidelines was maintained in 1999, which falls under the Central Press Accreditation Committee. And we can see the various in the various categories on year after year, which was curtailed by the British government for the press. Thank you. ধন্যবাদ দেবজানি ম্যাডামকে তার সূচক বক্তৃতা দেওয়ার জন্য। এরপর আমাদের ওয়েবিনারে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাব আমাদের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষা ডক্টর পাপিয়া চক্রবর্তী ম্যাডামকে। ম্যাডাম প্লিজ আপনি আপনার স্বাগত ভাষণ প্রদান করুন। আনন্দিত যে আমরা এই ধরনের ওয়েবিনার আয়োজন করতে পারছি। এই
আমরা এক একটা টপিকের ওপর, যেগুলো আমাদের সত্যি আমরা যদি অফলাইনে থাকতাম, মানে অফিসবোর্ড কলেজে থাকতাম, তাহলে বোধ হয় এগুলো অ্যারেঞ্জমেন্ট করা একটু অসুবিধেই হতো। আর সবাইকে কিন্তু স্পিকারদের এক জায়গায় করা এবং একটা পার্টিকুলার একটা সাবজেক্টের বা একটা টপিকের ওপর ইয়ে করে এই অ্যারেঞ্জমেন্টটা করা খুব অসুবিধেই হতো। আজকে আমরা এই সিচুয়েশনে কিন্তু আমরা অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস এই ধরনের আমরা আলোচনা চক্রের আয়োজন করতে পারছি। আশা করি এইগুলো যারা তোমরা শিখতে এসছো ইতিহাস সম্পর্কে একটা বিশেষ তোমাদের নলেজটা গ্যাদার করতে এসছো, সেই নলেজটা তোমাদের খুব ভালোই হবে। এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যারা তোমাদের জন্য এইগুলো আয়োজন করছেন, তারা অবশ্যই এই ধরনের ওয়েবিনারে সবাই জয়েন করবে এবং খুব মন দিয়ে এগুলো শুনবে, কারণ এগুলো তোমাদের সিলেবাসে নতুন এসছে এবং এনারা অনেক খেটে এগুলোকে সিলেবাস উপযোগী করে এই ধরনের লেকচার সিরিজ তৈরি করছেন। সুতরাং এটা তোমাদের জন্যই করা, তোমরা আশা করি এটা এনজয় করবে এবং অনেকটাই করতে পারবে পরবর্তীকালে। তোমাদের তোমরাও বড় হয়ে এগুলো নিয়ে চর্চা করবে, ইতিহাস সম্পর্কে তোমাদের আরো জ্ঞান বাড়বে, তোমরা এগুলো করবে। আর আমি আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি, দুটো ডিপার্টমেন্ট জার্নালিজম আর ইতিহাস, এই দুটো ডিপার্টমেন্টকে আমি থ্যাংক জানাচ্ছি যে স্টুডেন্টদের জন্য এটা অ্যারেঞ্জ করার জন্য। আর আর এর বেশি আর কিছু বলবো না, তোমরা এবার তোমাদের মূল সাবজেক্টের মধ্যে তোমরা। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ইতিহাস বিভাগ এই লকডাউন পরিস্থিতির মধ্যে এই নিয়ে তৃতীয়বার ওয়েবিনারের আয়োজন মনে করছে। এরপরে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা এই ওয়েবিনার চলাকালীন দয়া করে কেউ প্রেজেন্ট স্ক্রিন করবেন না বা প্রেজেন্ট নাও বাটন ক্লিক করবেন না, এবং প্রত্যেকে আপনারা আপনাদের মাইক্রোফোন এবং ভিডিও অফ করে রাখবেন। এছাড়া আমাদের ওয়েবিনারের টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। স্পিকারের বক্তব্য শেষ হওয়ার পর আমরা সেখান থেকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমি অত্যন্ত দুঃখিত, আমি নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমার নেটওয়ার্ক চলে গেছিল বলে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, এরপরে আমরা আমাদের মানে ওয়েবিনারের মূল পর্বে চলে যাব। যেমনটা বলছিলাম যে আমাদের তিনজন রিসোর্স পার্সন রয়েছে বর্তমানে, মানে এখন আমি আমাদের ওয়েবিনারের প্রথম রিসোর্স পার্সন ডক্টর অলোক কুমার চট্টোপাধ্যায়কে, মানে অলোক কুমার চট্টোপাধ্যায়কে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। তার আগে তার ছোট্ট করে একটু পরিচয় দিয়ে দেব। অধ্যাপক অলোক কুমার চট্টোপাধ্যায় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, তারপরে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। দীর্ঘ 37 বছর ধরে তিনি অধ্যাপনা করে চলেছেন এবং বর্তমানে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে অধ্যাপনার পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে
অতিথি অধ্যাপক হিসেবে তিনি অধ্যাপনা করছেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে নিয়মিত গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত করে চলেছেন অধ্যাপক অলোক কুমার চট্টোপাধ্যায়। তো এখন আমি অধ্যাপক অলোক কুমার স্যারকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। প্লিজ স্যার, বক্তব্য রাখুন। ধন্যবাদ নাসির। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার। অসুবিধা হচ্ছে না তো? না। আচ্ছা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। পুজোর প্রাক্কালে এইরকম একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করার জন্য আমি আমাদের কনভেনার মোহাম্মদ মইনুল ইসলামকে ধন্যবাদ জানাই। আসলে এটা অনেক আগেই ঠিক ছিল, কিন্তু নানা কারণে আমাদের এই পরীক্ষার জন্য পেছিয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি বিশেষজ্ঞ নই এই যে ব্যাপারে আজকে বলতে হচ্ছে, তবে এটা আমাদের সিলেবাসের মধ্যে ঢুকে যাওয়ায় আমাদের কিছু পড়াশুনো করতে হয়েছে। আর আমরা আজকে আরেকজনকে পেতে চেয়েছিলাম, তিনি শেষ মুহূর্তে জানালেন যে তিনি আসতে পারেন। ফলে ওই পোর্শনটা অর্থাৎ কলোনিয়াল পিরিয়ড এটা আমরা ভাগাভাগি করে নিয়েছি, আমি এবং অধ্যাপক ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। আমি 1857 অবধি একটু বলবো। এখানে এদেশে সংবাদপত্র কিভাবে প্রকাশ পেল প্রথম, এবং বাংলায় বিশেষ করে, আর তার সঙ্গে আমি আলোচনা করব বাংলা সংবাদপত্র সেটা কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে এদেশে এলো। আমি সিপাহী বিদ্রোহ অবধি 1857 অবধি আমার আলোচনাটা রাখবো, খুব বেশি বড় করার ইচ্ছে নেই, কারণ এখানে যিনি আছেন যিনি বলবেন আমার ভাতৃসম শিশির রায়, আনন্দবাজার পত্রিকার বিখ্যাত সাংবাদিক, আপনারা তার লেখা প্রতিদিনই প্রায় পড়েন এবং আমিও বসে আছি তার লেকচার শোনার জন্যে। ফলে আমি তাকে অতক্ষণ দাঁড়িয়ে রাখতে পারবো না, দাঁড় করি আমি তাড়াতাড়ি আমার এই বক্তব্যটা রাখার চেষ্টা করব। আমার আলোচনার বিষয় হবে দুটো, মূলত কলোনিয়াল পিরিয়ডে আমরা এই যে সংবাদপত্র পেলাম সেটা কীরকম হবে, এবং বাংলা সংবাদপত্র বা প্রেজেন্টেশনে দেওয়ার চেষ্টা করব, কারণ ছেলে মেয়েদের তাতে কিছু সুবিধে হতে পারে, লাভ হতে পারে, কারণ এমনি বলার থেকে তারা যদি স্ক্রিনে একটুখানি দেখে পয়েন্টগুলো তারা একটু বুঝতে পারবে। এখন সেই জন্যে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাচ্ছি, আপনারা একটু দেখবেন এটা ঠিক মতো হচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটুখানি বলুন, আমি এটা শুরু করছি। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন? না, এখনো তো আসেনি স্ক্রিনে। আমার কিন্তু স্ক্রিন এসেছে, দেখা যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, আলোকটা ঠিক আছে। তাহলে আমার স্ক্রিনে আসছে না? আমাদের স্ক্রিনে আসছে না, কিন্তু আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি না। নেটের কোনো প্রবলেম আছে তাহলে? আমরা দেখতে পাচ্ছি। আপনি স্লাইড শো করুন, স্লাইড শো করুন। স্লাইড? হ্যাঁ, স্লাইড শোই করছি, স্লাইড শোই করবো আমি। ঠিক আছে, তাহলে ছিল আগে আমরা যদি একেবারে গোড়ায় চলে যাই আমাদের দেশে যে যুগটাকে প্রাচীন যুগ বলা হচ্ছে, সেখানে তো সংবাদের একটা বিরাট গুরুত্ব ছিল, এবং এই সংবাদটা মোটামুটি রাজার প্রজার মধ্যে একটা টু ওয়ে ট্রাফিক ছিল। মানে রাজা তার বিভিন্ন আদেশ, তার বিভিন্ন পরামর্শ, সেগুলো লিপির মাধ্যমে তিনি প্রজাদের কাছে পৌঁছে দিতে চাইতেন। পরবর্তীকালে এগুলি ফরমান আকারে বেরিয়েছিল মুসলিম পিরিয়ডে। আর অন্যদিকে রাজা চাইতেন প্রতিবেদকদের মাধ্যমে প্রজাদের কাছ থেকে সংবাদ পেতে, এবং অবশ্যই সে সংবাদগুলো সবসময় সাধারণ নয়, বেশ কিছু ছিল গুপ্ত সংবাদ। মন্ত্রীরাও তারাও তাদের ইনফরমেশন কালেক্ট করতেন, ফলে সংবাদের একটা গুরুত্ব চিরকাল ছিল। এখন রাজা মন্ত্রীদের এবং ভাইসরয়দের সাথে তিনি সংবাদ আদান প্রদান করতেন, এবং স্ক্রিপ্ট রাইটার তারা রাজার এই আদেশ লিখে নিয়ে বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দিত।
এবং সিক্রেট নিউজ যেগুলোকে গোপন সংবাদ বলে সেগুলোকে সেপারেট করা হতো সাধারণ খবরের থেকে। এবং এই নিউজ লেটারটা অ্যাকচুয়ালি ছিল প্রথম ইনস্টিটিউশন যাকে বলতে পারি যেটা রাজাকে ইনফর্মড রাখতো, অর্থাৎ ওয়াকিবহাল রাখতো সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ডেভেলপমেন্ট সম্পর্কে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সম্পর্কে রাজাকে ওয়াকিবহাল রাখতো। মুঘল পিরিয়ডে আমরা দেখতে পেলাম এই নিউজ রাইটার্স তাদের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট রাখা হতো, মানে তাকে নিয়োগ করা হতো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটগুলোতে দেশের মধ্যে বিভিন্ন জায়গায়। এদের বলা হতো ওয়াকিনভিস, এরা কিন্তু ওই নিউজ রাইটার ছিল এবং তারা রেগুলার রিপোর্ট পাঠাতো অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টারে। অফকোর্স সেটা ক্যাপিটাল, মুঘল যুগে তো ক্যাপিটালের কনসেপ্টটা একটু অদ্ভুত ছিল, সম্রাট যেখানে যখন থাকতেন সেটাই ক্যাপিটাল, ফলে তারা ওই সেই সব জায়গায় খবরগুলো পাঠিয়ে যেত। আর সিক্রেট নিউজ যারা লিখতেন তাদের বলা হতো কুফিয়ানভিস, অর্থাৎ এরা সব গুপ্ত সংবাদ পাঠাতেন এবং এই গুপ্ত সংবাদের যারা সরবরাহকারী এজেন্ট ছিলেন তাদের বলা হতো হরকড়া, এরাই সমস্ত খবর দিতেন। এই নিউজ রাইটাররা এমন ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন, মানে এদের ক্ষমতা এত বেশি ছিল, লক্ষ্য করা গেছে যে অনেক প্রদেশে অফিসার যারা গভর্নর শাসকরা তারা এই নিউজ রাইটারদের সঙ্গে একটা সদ্ভাব, কারণ পাচ্ছে তারা তাদের সম্পর্কে কোনো বিরূপ খবর পাঠিয়ে দেন, সেই জন্য তারা চাইতেন এই নিউজ রাইটারদের খুশি রাখতে, ফলে একটা এক ধরনের সমঝোতা একটা আপোষ গড়ে উঠেছিল। আমরা মুঘল যুগে এগুলো বারবার লক্ষ্য করেছি। এবার এলো কোম্পানির রাজত্ব মুঘল যুগের পরে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারাও কিন্তু প্রথম দিকে নিউজ রাইটারদের সার্ভিস তারা নিয়েছিল এবং প্রায় একই পারপাস তাদের, উদ্দেশ্যও এক ছিল, কারণ বিভিন্ন প্রান্তের কোম্পানি কর্মচারীদের মনোভাব কেমন, তাদের অসন্তোষ কেমন, কাজকর্ম কেমন চলছে, এই ব্যাপারে তাদের খবরের একটা দরকার ছিল। এবং তারা কিন্তু মুঘল যুগের থেকে এই কোম্পানির আমলে কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রণে ছিলেন এই নিউজ রাইটাররা, তাদের নিয়ন্ত্রণ একটু বেশি ছিল। এবার যারা আমাদের দেশে এলেন কোম্পানির যারা কর্মচারী, তো ইংরেজরা যারা এলেন, তাদের দেশে প্রথম কাগজ কিন্তু লন্ডন গেজেট, ওল্ডেস্ট নিউজ পেপার, ইভেন এটা কিন্তু এখনো বেরিয়ে চলে। 1665 সালে স্টুয়ার্ট রাজবংশের রাজা দ্বিতীয় চার্লস তার রাজত্বে এটা প্রথম পাবলিশ হয়েছিল, কিন্তু পাবলিশ হওয়ার ঠিক পরেই লন্ডনে একটা বিরাট প্লেগ হয়, ফলে রাজা এবং তার দরবার অক্সফোর্ডে মুভ করে যান। তখন অক্সফোর্ড থেকে কাগজটা বেরোত, তখন তাকে বলা হতে লাগলো অক্সফোর্ড গেজেট। কিছুদিন পর যখন অবস্থা ঠিক হয়ে গেল, নর্মাল রিস্টোর হলো, রাজা আবার ফিরে এলেন লন্ডনে, তখন লন্ডন গেজেট আবার তার নিজের নামেই প্রকাশিত হতে শুরু করলো। এবং এই লন্ডন গেজেট সমস্ত গভর্নমেন্টের খবর এবং যা যা ইনফরমেশন ব্যবসা বাণিজ্যে সমস্ত কিছু তারা সরবরাহ করলো, ফলে তাদের দেশে ইংরেজদের দেশে কাগজ বেরিয়েছিল 1665 সালে প্রথম, আর এই হচ্ছে লন্ডন গেজেট তার ছবি। আর আমাদের দেশে প্রথম কাগজ বেরিয়েছিল বিশেষ করে বাংলায় 1780 সালে। এখন কেন, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কিন্তু এই যখন লন্ডন গেজেট বেরুলো তার 9 বছরের মাথাতেই আমরা দেখলাম বোম্বাইতে তারা প্রেস নিয়ে এসেছে এবং সেখানে কাগজ আছে, হরফ আছে, মানে ছাপানোর কোনো অসুবিধে নেই, তারা কিন্তু নিয়ে এসেছিল। কিন্তু তারা কিন্তু ইংল্যান্ডের মতো এদেশে কাগজ প্রচলন করা, চালু করা, প্রকাশ করার কোনো উদ্যোগ কিন্তু নেয়নি। আমি বললাম একটু আগেই যে প্রথম কাগজ হিকি যেটা বার করেছিল সেটা হচ্ছে 1780 সাল, তাহলে 1674 সালে কিন্তু আমাদের প্রেস রেডি ছিল বোম্বাইতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে এসেছিল, কাগজও ছিল মজুদ, হরফও ছিল মজুদ, কিন্তু কাগজ তারা ছাপানো হয়নি, উদ্যোগ নেয়নি। কেন নেয়, কেন তারা দেরি করেছিল, এর অনেক কারণ। আমার একটা প্রথমে মনে হয়েছিল যেটা, সেটা হচ্ছে কোম্পানি তখনও তো আমাদের দেশের শাসক নয়, কোম্পানি তখনও শাসনভার গ্রহণ করেনি, ফলে তারা ওই কাগজ খুব একটা বার করার উৎসাহী ছিল না। দ্বিতীয় কারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা আমি এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে আসলে এই কোম্পানি যে ব্যবসাটা আমাদের দেশে করতো তার অনেকটা ব্যবসায়ী অবৈধ পথে হতো, কোম্পানি কর্মচারীরা সব ইলিগাল প্রাইভেট ইনল্যান্ড ট্রেডে ব্যস্ত ছিলেন এবং তারা কোম্পানির ব্যবসার সাথে সাথে নিজের ব্যক্তিগত বাণিজ্য করে প্রচুর পয়সা কামিয়েছিলেন।
তারা কখনো চাইতেন না যে যদি কোনো খবরে কাগজ বেরোয় এই খবরগুলো যেন ইংল্যান্ডে পৌঁছে না যায়, সেই জন্য কাগজ বেরোনোতে খুব একটা তাদের উৎসাহ ছিল না, সেই জন্য তারা কাগজ বেরোতে খুব একটা মনোভাব গ্রহণ করেনি, কোনো একদম বলতে পারি সক্রিয় মনোভাব তাদের ছিল না। কারণ তারা দেখেছিলেন ইংল্যান্ডে ওই যারা প্রিন্টার এবং অথর তারা কিন্তু বেশ শাস্তির মুখে পড়েছিলেন অনেকবার, তাদের জেলও হয়েছিল অলিভার ক্রমওয়েলের রাজত্বকালে বা দ্বিতীয় চার্লসের রাজত্বকালে, লাইসেন্স প্রেসকেও তার সমালোচনার জন্য শাস্তি পেতে হয়েছিল। ফলে প্রিন্টিং প্রেস তখন শাসকদের কাছে ছিল একটা বেশ বিপদ, সেই জন্য তারা প্রথম দিকে এত উৎসাহ দেখাননি এবং উৎসাহ না দেখানোরই চেষ্টা করেছে। আমি অনেক পরের একটা খবর বলছি কিরকম আতঙ্ক ছিল তাদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি 1800 একটা দিকে কথা বলবো। হায়দ্রাবাদের নিজাম ক্যাপ্টেন সিডেনহ্যামকে তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে তখন তো ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়ে গেছে, চারিদিকে বিজ্ঞানের জয় জয়কার। তিনি বললেন যে এই শিল্প বিপ্লবের এই বিজ্ঞানের কিছু নমুনা আপনাদের দেশে যেগুলো আছে আমাকে এনে দিতে পারেন। সেইটা সিডেনহাম নিয়ে এলেন, তিনটে জিনিস উপহার দিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল প্রিন্টিং প্রেস, ছোট একটা প্রিন্টিং প্রেস তিনি উপহার দিয়েছিলেন নিজামকে, এবং এই কথাটা তিনি চিফ সেক্রেটারিকে লিখে জানিয়েছিলেন। চিফ সেক্রেটারি সিডেনহামকে তীব্র ভর্ৎসনা করে বললেন যে এরকম একটা বিপজ্জনক ব্যাপার, দেশীয় একজন রাজাকে তুমি কি সাহসে দিয়েছ। তখন সিডেনহাম পরের চিঠিতে লিখলেন চিফ সেক্রেটারিকে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন নিজাম এ ব্যাপারে মোটেও কোনো আগ্রহ দেখায়নি এবং এটা ভাঙাচোরা অবস্থায়। কতটা যে আতঙ্কের মধ্যে ছিল এই ঘটনাগুলো কিন্তু প্রমাণ করে, সেই জন্য ইংরেজরা মোটেও গোড়ার দিকে চায়নি। এবার একটা কংক্রিট এভিডেন্স দেবো, সেটা হচ্ছে 1780 হিকি যখন কাগজ বার করলেন তার 4 আগেই একটা কাগজ বেরিয়ে যেতে পারত। উইলিয়াম বোল্টস একজন জার্মান এবং কোম্পানির এক প্রাক্তন কর্মচারী, তিনি কলকাতায় কাগজ প্রকাশ করার একটা উদ্যোগ নিয়েছিলেন 1776, তখন হিকির গেজেট বেরোয়নি, ঠিক 4 আগে তিনি ঘোষণা করেছিলেন, ঘোষণার এই অংশটাই মারাত্মক হয়ে গেছিল। তিনি ঘোষণা করলেন কাগজ বের করবেন এবং আমার কাছে এমন কিছু কাগজপত্র আছে যে কাগজপত্রগুলো সবাইকে স্পর্শ করবে, মানে প্রত্যেকের সঙ্গে যুক্ত। এই যে খবরটা তিনি লিখলেন, হি হ্যাড ইন ম্যানস্ক্রিপ্ট মেনি থিংস টু কমিউনিকেট উইচ মোস্ট ইন্টিমেটলি কনসার্নড এভরি ইন্ডিভিজুয়াল, এই যে কথাটা তিনি লিখলেন, এটা ইংরেজ কর্মচারী বা উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে একটা শিহরণ জাগিয়ে দিল, সাংঘাতিক ব্যাপার, কি আছে ওর কাছে, কি বার করতে চলেছে। ফলে বোল্টকে বলা হলো তুমি এক্ষুনি বাংলা ছেড়ে চলে যাও, বাংলা ছেড়ে তুমি ম্যাড্রাসে যাও এবং সেখান থেকে জাহাজ ধরে ইউরোপে চলে যাও। বেচারি বোল্টস তিনি কাগজ বার করতে গেছিলেন কিন্তু তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। কতটা আতঙ্ক থাকলে এই খবরের কাগজ বার করার ব্যাপারে এই অনীহা জন্মায় সেইটা আমি ব্যাখ্যা করে বললাম। এই পরিস্থিতিতে, এই রকম একটা পরিস্থিতিতে সত্যি সত্যি কাগজ তো বেরিয়েছিল, কোম্পানি বার করেনি, একজন ইন্ডিভিজুয়াল, একজন আইরিশ ম্যান জেমস আগাস্টাস হিকি, আমরা তার নাম সবাই জানি, 1780 29 তিনি কাগজ বার করেছিলেন। আমরা সবাই হিকির গেজেট বলি, কাগজটা অ্যাকচুয়ালি নাম ছিল বেঙ্গল গেজেট, আর ওপর নিচে আর একটা লাইন যোগ আছে ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার কথাটা কিন্তু নয়, ওখানে আছে অ্যাডভার্টাইফার, আমি দেখাবো ওই কাগজের একটা পাতা আমি এক্ষুনি দেখাবো। ফলে সেটা প্রিন্টিং মিস্টেক না হিকির মিস্টেক আমি আজও জানি না, তিনি কিন্তু এটা লিখেছেন ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইফার। এখন 29 January 1780 তিনি কাগজটা বার করলেন এবং এখানে তিনি নিজেকে পরিচয় দিচ্ছিলেন কি হিসেবে, না তিনি কোম্পানির একজন প্রাক্তন প্রিন্টার, সত্যি সত্যি তিনি প্রাক্তন প্রিন্টার, মানে কোম্পানির অনেক কাগজপত্র তিনি ছাপতেন তার প্রেসেতে, কলকাতা কাউন্সিলের মিটিংসে সব প্রসিডিংসগুলো তার এতে ছাপা হতো এবং পরবর্তীকালে আমরা দেখব তিনি তার জন্য সব পয়সা পানও নি। এখন যে কাগজ বার করেছিলেন সেটা 2 একটা কাগজ, উইকলি নিউজ পেপার রাধাবাজার প্রেস থেকে ছাপিয়েছিলেন। তিনি কাগজের উদ্দেশ্য প্রথমে যেটা লিখেছিলেন
উদ্দেশ্যটা একটু মনে রাখতে হবে, কারণ পরে কতটা সরে গেছিলেন আমরা দেখতে পাবো। সেখানে লিখেছিলেন, এ উইকলি পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল পেপার ওপেন টু অল পার্টিস বাট ইনফ্লুয়েন্সড বাই নান। এই যে গাল ভরা একটা প্রতিশ্রুতি দিলেন, এটা ছিল একটা সাপ্তাহিক রাজনৈতিক এবং একটা বাণিজ্যিক পেপার যেটা সবার কাছে উন্মুক্ত কিন্তু কারোর দ্বারা প্রভাবিত নন, সেটা কতটা তিনি রক্ষা করেছিলেন আমরা একটুখানি দেখে নেব ছোট্ট করে। হিকি নিজেই এই কাগজ সম্পাদনা করতেন। এখন এই হলো হিকির কাগজের, এখানে লেখাই আছে ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, এখানে এফটা আছে, এখানে কিন্তু হওয়া উচিত ছিল এস, অ্যাডভার্টাইজার নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাই অনেক দিন ধরে, প্রায় দু বছর কাগজটা চলেছিল, কি করে চললো জানি না, ভুলটা কিসের নাকি এটাই ঠিক বানান হিকির আইরিশ ম্যানের এতে তা বলতে পারবো না। এখন এই কাগজে ইংরেজ যে কাগজগুলো আসতো, চার পাঁচ মাসের কাগজ লন্ডন থেকে জাহাজে করে আসতো, আর থেকে বেছে বেছে কিছু খবর এখানে ছাপা হতো। লোকাল নিউজও থাকতো, সেগুলো টাটকা, কিন্তু কিছু বাসি খবরও থাকতো দেশের, কারণ চট করে তো পাওয়ার উপায় ছিল না, তখন তো আর ইন্টারনেটের যুগ নয়, ফলে এই চার পাঁচ মাসের বাসি খবরগুলো এখানে ছোট ছোট করে দেয়া থাকতো। এবং ঠিকই এইখানে তার একটা নিজস্ব কলাম ছিল, তিনি সেখানে অ্যাড্রেস করতেন, এবং এখানে একটা বিশেষ কলাম ছিল, এটাই পরে বিরাট বড় হয়ে যায়, সেটা ছিল লোকাল গসিপ। এই ব্রিটিশ যারা সম্প্রদায় এখানে থাকতেন তাদের মধ্যে যে সব ইচ্ছা ছিল সেগুলো কাগজে নিয়মিত ছাপা হতো, এবং পরবর্তীকালে দেখবো এটাই বড় হয়ে গেল। এছাড়া ঠিকই এখানের মধ্যে কোনো বিয়ের বা এনগেজমেন্টের খবর সেগুলো তিনি সোশ্যাল কলামে তিনি ছাপতেন, এবং এই এদের গ্রাহক ছিল অ্যাকচুয়ালি, এই কাগজগুলো পড়তেন বেশি মার্চেন্টসরা, ট্রেডার্সরা, বিশেষ করে মানে যারা নন অফিসিয়াল ইউরোপিয়ান ক্লাস, তারা এই কাগজগুলো একটু পড়তেন। এখন ওই যে বললাম যে গাল ভরা প্রতিশ্রুতি দিলেন, কিন্তু কয়েক মাসের পরে সেটা প্রতিশ্রুতিটা বিলকুল গায়েব হয়ে গেল। এবার দেখা গেল কাগজে বেশি বেশি করে জায়গা রাখা হচ্ছে কিসের জন্য, না কোম্পানির কর্মচারীদের, বিশেষ করে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, তার প্রাইভেট লাইফ, তার ওই কেচ্ছা, সেগুলোকে বেশি বেশি করে ছাপা হতে লাগলো, ফলে কাগজটা কেচ্ছার কাগজ কিছুদিন পরেই হয়ে গেল। এই খবরগুলো কে দিতেন আমাদের এই হিকিকে? কেউ কেউ বলেন ফিলিপ ফ্রান্সিস, আসলে ওই ওয়ারেন হেস্টিংসকে সাহায্য করার জন্যে রেগুলেটিং অ্যাক্টে যে কাউন্সিল হয়েছিল চার সদস্যের, তার একজন অন্যতম প্রখ্যাত একজন মেম্বার ছিলেন ফিলিপ ফ্রান্সিস, তিনি নাকি এই তার সঙ্গে হেস্টিংসের একটা বিরাট রকমের দ্বন্দ্ব ছিল, তিনি নাকি হিকিকে এই সব খবর সাপ্লাই করতেন, হিকি তার কাগজে সেগুলো ফেটফুলি ছেপে দিতেন। এখন এই যে পার্সোনাল অ্যাটাকটা আস্তে আস্তে দিনে দিনে বাড়তে লাগলো, মিসেস হেস্টিংসও রেহাই পেলেন না, এবং একজন সুইডিশ একজন মিশনারি ছিলেন সুইডেনের, জ্যাকারিয়া কিয়ারনান্ডার, তাকেও তিনি অ্যাকিউজ করলেন, তিনি নাকি মেন চার্চটা তিনি বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করছে। সে বেচারি ভয় পেয়ে হেস্টিংসের কাছে গিয়ে একটা তার হয়ে একটা সুপারিশ পত্র আদায় করলো, হেস্টিংস তাকে সার্টিফিকেট দিলেন, তার মোটেও সেই রকম কোনো ইচ্ছে নেই, এবং এই কিয়ারনান্ডার এই সুপারিশের বলে তিনি হিকির বিরুদ্ধে মামলা করলেন, মানহানির মামলা, এবং হেস্টিংস হিকিকে চার মাসের জেল দেয়া হলো, $500 জরিমানা, কিন্তু কে তাকে আটকায়? এনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, জফানির একটা বিখ্যাত ছবি। আর এখন দিনে দিনে আরো তার আক্রমণ ধারালো হতে লাগলো, আরো বাড়লো। এবার সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি স্যার এলিজা ইম্পে, তিনিও চলে এলেন তার আক্রমণের মধ্যে নাগালে, এবং তাকে এইরকম ভাবে আক্রমণ করতে লাগলো, তার সঙ্গে মিসেস হেস্টিংস কে জড়িয়ে একটা বিচ্ছিরি একটা ব্যাপার, ফলে যা হয় বিচারপতিকে নিয়ে টানা, সঙ্গে সঙ্গে তাকে জেলে পুড়ে দেওয়া হলো, এবং তাকে এমন একটা বেলের অ্যামাউন্ট বলা হলো, সেটা কখনো দেয়া সেই আমলে সম্ভব ছিল না, $80,000 সম্ভব নয় তার পক্ষে দেওয়া, ফলে তাকে জেলে যেতে হয়েছিল। কিন্তু সেখানেও তিনি কাগজ চালিয়ে গেছিলেন উইদাউট এনি চেঞ্জ অফ টোন, তিনি মোটেও তাকে সংশোধন করেননি। বিচার শেষে তাকে এক বছরের জরিমানা করা হলো, $200 ফাইন, এবং হেস্টিংসকে বলা হলো দিতে হবে $5,000, যদিও হেস্টিংস সে টাকা তার থেকে নিতে চাননি,
কিন্তু এত কিছু সত্ত্বেও হিকি কিন্তু থামলেন না, চালিয়ে গেলেন তার ওই কেচ্ছা এবং কেলেঙ্কারি যত রকমের রগরগে রসে। ফলে বাধ্য হয়ে তার প্রেস কনফিসকেট করা হলো এবং নিলাম করে দেওয়া হলো 1782 সালে। এবং এরপরেই তার অবস্থা খারাপ হয়ে যায়, বুঝতেই পারা যাচ্ছে একের পর একেতে তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে তিনি আস্তে আস্তে সরেই যান এখানে। এখন এই যে হিকির এই যে কাগজ, যেটা আমাদের একটা পায়োনিয়ার, কিন্তু হিকির কন্ট্রিবিউশনটা কি কিছু করেননি কি? প্রথম এটে যে কাগজ বার করলেন তার কি কিচ্ছু ছিল না? অফকোর্স ছিল, তার যত কেচ্ছা কেলেঙ্কারি হোক হিকি কিন্তু প্রথম কোম্পানির বিরুদ্ধে সমালোচনা এবং আক্রমণ সানিয়েছিলেন। তিনি প্রথম সমালোচক কোম্পানির, তিনি কোম্পানির করাপশন ফরজারি একেবারে ফাঁস করে দিয়েছিলেন, এটা তো একটা বিরাট। এবং পরে আমরা দেখব পরবর্তীকালে কোম্পানিকে রিপ্লেস করেছেন ব্রিটিশ ক্রাউন, কিন্তু তাদের এই গোলটা লক্ষ্য কিন্তু কখনো পাল্টায়নি। সেই প্রফিট, সেই প্লান্ডার, সেই পলিটিক্যাল সাবজুকেশন সমানে চলেছে। হিকির ক্রেডিট এইখানে, তিনি কিন্তু ইকোনমিক করাপশনস গুলোকে তিনি কিন্তু ফোকাস করেছিলেন, নজরে নিয়ে এসেছিলেন। তার পরবর্তীকালে আমাদের এই স্বাধীনতা যারা সংগ্রামীদের প্রথম সারিতে ছিলেন তাদের খুব কাজে দিয়েছে প্রথম ইকোনমিক ক্রিটিসিজম হিকির লেখা থেকে, যদিও সেটা কেচ্ছা বলে আমরা তাকে মনে রাখিনি, কিন্তু তার একটা গুরুত্ব ছিল। এখন হিকির কাগজের কয়েক মাস পরে আরেকটা কাগজ বেরিয়েছিল, বার করা হয়েছিল এটা বলা ভালো, দুজন ব্যবসায়ী পিটার রিক, একজন লবণ ব্যবসায়ী একজন বি মেসিং, তিনি কলকাতা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। এই দুই ব্যবসায়ীকে কাগজটা বার করতে উৎসাহিত করা হলো। কে করলেন? ওয়ারেন হেস্টিংস এবং এলিজা এমপে, কারণ হিকির কাগজকে জব্দ করতে হবে, সেই জন্য এই কাগজটাকে তারা পেট্রোনাইজ করেছিলেন। ইন্ডিয়া গেজেট সেটা ওই সালেই বেরিয়েছিল, তবে নভেম্বর মাসে। হিকির কাগজ বেরিয়েছিল জানুয়ারিতে, এটা নভেম্বর, 18th November বেরলো। এবং এই কাগজটা কিন্তু, এই তার কাগজের একটা ইমেজ আমি দেখালাম, এই কাগজটা প্রতি বুধবার বেরোতো। এই কাগজের কোয়ালিটি ভালো ছিল, পেপার ভালো ছিল, গেট আপ ভালো ছিল, এবং গভর্নমেন্ট এই কাগজকে বেশি উৎসাহ দিয়েছিলেন। আগেই বলেছি কারণটা কি, এবং ওয়েভিং অফ পোস্টেজ, কোনো শুল্ক দিতে হতো না, মাশুল দিতে হতো না, ডাক মাশুল তিনি গভর্নমেন্ট সেগুলোকে ওয়েভ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। 22 সালে ইন্ডিয়া গেজেট বাই উইকলি হয়েছিল, অর্থাৎ সপ্তাহে দুটো করে বেরোচ্ছে, তার মানে 1822 কাগজ কিন্তু বেরোচ্ছে। 1834 সালে দ্বারকানাথ ঠাকুর এই ইন্ডিয়া গেজেট কিনে নেন এবং এটাকে রিনেম করেন বেঙ্গল হরকরা অ্যান্ড ক্রনিকল, তার সঙ্গে এটাকে জুড়ে দেন, উইথ হুইচ ইজ ইনকর্পোরেটেড দ্য ইন্ডিয়া গেজেট, কাগজে এটা লেখা থাকতো ওই কাগজে, বেঙ্গল হরকরার সঙ্গে এটাকে জুড়ে দিয়েছিলেন। ফলে এটা ছিলেন আরেকটা কাগজ। ক্যালকাটা গেজেট 1784 সালে বেরিয়েছিল, এটা কিন্তু কোম্পানি বার করেছিল তার নানা রকম নোটিফিকেশনের জন্য, কোম্পানি ডাইরেক্ট পেট্রনে যে এই কাগজটা বেরিয়েছিল, কিন্তু এটা মোটামুটিভাবে একটা অ্যাডভার্টাইজিং পেপারে পরিণত হয়েছিল। পরের বছর বেরুলো বেঙ্গল জার্নাল, একটা মান্থলি বেরুলো, দ্য ওরিয়েন্টাল ম্যাগাজিন অফ ক্যালকাটা অ্যামিউজমেন্ট। 86 সালে ক্যালকাটা ক্রনিকল, পরপর কাগজ বেরোতে শুরু করছে। হিকির কাগজের 6 বছরের মধ্যে এতগুলো কাগজকে আমরা পেলাম, 4টে উইকলি নিউজ পেপার আর 1টা মান্থলি ম্যাগাজিন। হিকির নিশ্চয়ই এর ব্যাপারে অবদান আমরা নিশ্চয়ই মনে রাখছি, কারণ এই কাগজগুলো তো তারই এতে বেরোবে, তার পথ অনুসরণ করেই বেরিয়েছিল। বেঙ্গল হরকরা এটা ছিল একটা খুব গুরুত্বপূর্ণ কাগজ, অনেক দিন চলেছিল, নামকরা কাগজ, 1798 সালে বেরিয়েছিল। এর চার্লস ম্যাকলেন বোধহয় সম্ভবত এর সম্পাদক ছিলেন। এর অনেকবার নাম কনভার্টেড হয়েছে, পাল্টে গেছে, এবং এটা কিন্তু প্রথম ডেইলি নিউজ পেপার। 1829 সাল থেকে এটা নিয়মিত দৈনিক হিসেবে বেরো, ইংরেজি কাগজ, তার প্রথম দৈনিক হচ্ছে বেঙ্গল হরকরা, এটা প্রথমবার হরকারু বলে তাকে ডাকা হতো, মানে কাগজটা লেখা ছিল তাই। ইংলিশম্যান আর একটা কাগজ, এখানকার ইংরেজদের মুখপাত্র হয়ে অনেক কিছু তার লিখত, এটা আরেকটা উইকলি নিউজ পেপার, এটা ছিল কম্পিটিটর বেঙ্গল হরকরা, স্টকলার তিনি ছিলেন এই এডিটার। এই কাগজেরও অনেক একটা লম্বা ইতিহাস আছে, এতগুলো বলতে গেলে সময় চলে যাবে, আমি অল্প করে করে বলে দিচ্ছি। এটা পরে স্টেটসম্যানকে আমরা দেখব, ফ্রেন্ড অফ ইন্ডিয়া, ফ্রেন্ড অফ ইন্ডিয়া মান্থলি নিউজ পেপার, ব্যাপটিস্ট মিশনারিরা শ্রীরামপুরে বার করলো 30 এপ্রিল 1818,
সালটা মনে রাখতে হবে 1818 সাল, যদিও এটা মোটেও মিশনারিদের কাগজ সেই অর্থে নয়, মিশনারি কোনো খবর এখানে বেরিত না, এমনি এটা জেনারেল পেপার হিসেবে নিউজ পেপার হিসেবে বেরিয়েছিল। 75 সালে রবার্ট নাইট এটা কিনে নেয় এবং এটাকে স্টেটসম্যানের সঙ্গে মার্চ করে দেন। স্টেটসম্যান চিরকাল ওই কাগজের ওপর লিখে গেছে যে ওই ফ্রেন্ড অফ ইন্ডিয়া এবং স্টেটসম্যান, ওই দুটো নামকে তারা বারবার লিখে গেছে এবং এখনো বোধহয় স্টেটসম্যান সেইভাবেই কাগজগুলোকে লেখে। এখন বেঙ্গল হেরাল্ড 29 সালে এইটা কাগজটার একটু গুরুত্বটা এইটা যে এই প্রথম বাঙালি এবং ইউরোপিয়ানরা এক হয়ে কাগজ বার করেছে। রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন ঠাকুর এর মধ্যে একটা ইনভলভ ছিলেন এবং তারা একটা মান্থলিও বার করেছিল, তার একটা প্রপ্রাইটারি রাইটস যদিও পরে নিয়ে নেয় ইউরোপিয়ানরা, কিছুদিন পরে নিয়ে নেয় এবং এটা তখন বেঙ্গল হরকরার সঙ্গে একসঙ্গে বার হতে শুরু করে। এরও কিন্তু পাঠক সংখ্যা ছিল অনেক। এই যখন আমরা কলকাতার কথা বলছি, বাংলার কথা বলছি, ভারতের মধ্যে এখানেই তো প্রথম বেরিয়েছিল, ওদিকে তখন আস্তে আস্তে করে কলকাতার ঠিক 5 বছর বাদেই ম্যাড্রাসে বেরিয়ে গেল ম্যাড্রাস কুরিয়ার এবং এটা কিন্তু 1785 সালে বেরিয়েছিল। 5 বছর পর ম্যাড্রাস কুরিয়ার বেরোল এবং ম্যাড্রাস কুরিয়ারের পরে 10 বছর পরে আর উইলিয়ামস ম্যাড্রাস গেজেট বার করল। তার মানে ভারতে আস্তে আস্তে এই সংবাদপত্রগুলো ছড়াচ্ছে। বোম্বাইতে যাব, বোম্বাইয়ের প্রথম নিউজ পেপার বোম্বাই হেরাল্ড 1789 সালে বেরুলো, আমাদের 9 বছর পর, মানে কলকাতার কাগজের 9 বছর পর, হিকির কাগজের 9 বছর পর বোম্বাই বের করলো। বোম্বাই গেজেট তার 2 বছর পরেই বেরুলো, 1791 সালে বেঙ্গল বোম্বাই হেরাল্ড আর বোম্বাই গেজেট মার্চ করে গেল। এখন এই বোম্বাই ম্যাড্রাস সেখানেও তো কাগজ বেরিয়েছে, অর্থ প্রিন্টিং প্রেস কিন্তু ওইখানে অনেক দিন আগে চলে এসেছিল, আমি তো দেখিয়েছি বোম্বাইতে অনেক আগে প্রিন্টিং প্রেস হয়েছিল, তারপরে ম্যাড্রাসে এসেছিল, তখনও কলকাতায় আসেনি, কিন্তু কাগজ বেরিয়েছিল তাদের আমাদের থেকেও অনেক দিন পর। এইবার আমি চলে আসি আসল একটা ব্যাপারে, এগুলো হচ্ছে ওই কাগজের কপিগুলো, তার ছবি। এবার আমি চলে আসি ভার্নাকুলার নিউজ পেপার ইন বেঙ্গল, খুব তাড়াতাড়ি একটু বলতে হবে কারণ আরেকজন বলবেন এরপর। এই বাংলা কাগজের একটা ব্যাপার, অনেকদিন ধরে ইংরেজি কাগজ বেরোচ্ছে কিন্তু তখনও বাংলা কাগজ বেরোয়, বাংলা কাগজ বের করবে কি করে, প্রেস কোথায়, বাংলা হরফ কই? বাংলা হরফ কিন্তু এর আগে একটা করার চেষ্টা হয়েছিল এবং সেটাও করেছিল মিশনারিরা এবং চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স খুবই বন্ধু ছিলেন হেস্টিংসের, তিনি পঞ্চানন কর্মকারকে দিয়ে কাঠের ব্লক খোদাই করে তিনি বাংলা হরফ তৈরির চেষ্টা করেছিলেন, কারণ তাদের দরকার ছিল বাংলায় তাড়াতাড়ি বাইবেল প্রকাশ করতে হবে, তা নাহলে খ্রিস্টানদের সংখ্যা বাড়বে কি করে। ফলে তারা এই ব্যাপারে খুব উৎসাহ হয়েছিল, খবরের কাগজ প্রথমে না, তাদের কাছে বই ছাপা হবে অর্থাৎ বাইবেল। উইলিয়াম কেরি পঞ্চাননকে এবং তার জামাইকে মনোহর শ্বশুরের মতোই এও প্রচুর কাজ করেছিলেন, একে শ্রীরামপুরে নিয়ে এলেন এবং নিয়ে আসার ফল দেখো 1818 সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 36টা বাংলা বই তারা বার করতে পেরেছিল, একটা সংস্কৃত বই বার করতে পেরেছিল এবং এই বইয়ের নানা রকম অনেকগুলো এডিশন তারা বার করতে পেরেছিল। এখন তারা যখন এতটা কাজ করেছে তখন তাদের মাথায় চিন্তা হলো এবার তাহলে একটা বাংলা কাগজ বার করা যাক, এবং সেই চিন্তা থেকে 1818 সালে জন ক্লার্ক মার্শম্যান, জেসুয়া মার্শম্যানের পুত্র মিশনারি ইনিও, তিনি বার করলেন প্রথম বাংলা নিউজ পেপার দিগদর্শক। মনে রাখতে হবে এই প্রথম বাংলা কাগজটা ছিল মান্থলি, মাসিক, মাসে একটা বেরোতো, ইংরেজি কাগজ ততদিনে দৈনিক হয়ে গেছে, এটা কিন্তু মাসিক, প্রথম মাসিক কাগজ বেরোয় মাসে একটা করে দিগদর্শক এপ্রিল 1818 সাল। এবং এখানে লেখা হয়েছিল কাদের জন্য কাগজটা, না যুবলোকের কারণ সংগৃহীত নানা উপদেশ, অর্থাৎ স্পেশালি টার্গেট গ্রুপ হচ্ছে ইউথ, তাদের দিকে চেয়ে এই পিরিয়ডিক্যালটা বার করা হয়েছিল দিগদর্শক। দিগদর্শনে অন্য আর্টিকেল থাকতো, ভূগোল, কৃষি, জুলজি, ফিজিক্স, হিস্ট্রি, নানা রকম থাকতো, কলম্বাসের খবর বা ইয়েও থাকতো, ডিসকভারির গল্পগুলো দেয়া থাকতো, কিন্তু ওই বাংলা যখন তার আর ভাঙেনি, বাংলা তখন তার শৈশব অবস্থায়, বাংলা ভাষা, দিগদর্শন কাগজ কিন্তু খুব সহজ ভাষায় লিখত। এবং ফেব্রুয়ারি মাসে 1821 সালে একটা
ঘটনা হলো একটা 10 পাতার একটা শব্দকোষ ওর সঙ্গে তারা দিল, কারণ কাগজে এই আর্টিকেলগুলোতে যে সব শব্দগুলো ব্যবহার হয়েছে সেগুলোকে ব্যাখ্যা করা হয়েছে ওই শব্দকোষে। এটা সার্টেনলি একটা বিরাট ব্যাপার, প্রথম কাগজ, বাংলা কাগজ, এটা কিন্তু একটা দারুণ বৈশিষ্ট্যের অধিকারী হয়েছিল গোড়ার দিকে। এখন এরপরেতেই দেখতে পারলাম আমরা সেকেন্ড তাহলে বাংলা কাগজ কোনটা, দ্বিতীয়টা কোথায়, একটা ডিবেট আছে, সমাচার দর্পণ না বঙ্গাল গেজেট কোনটা দ্বিতীয় বাংলা সংবাদপত্র। অ্যাকচুয়ালি দিকদর্শনের পরেই শ্রীরামপুরের মিশনারিরা একটা উইকলি বাংলা কাগজ বার করতে চাইলেন, এটা তো দিকদর্শন তো ছিল মাসিক, মাসে একটা বেরোয়, তারা সপ্তাহে একটা করে কাগজ বার করতে চাইলেন এবং জোশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়াট তারা ইনিশিয়েটিভটা নিলেন। আর সেই সময়তেই চোরবাগানের হরচন্দ্র দত্ত, হরচন্দ্র দত্ত তিনিও একটা বাংলা খবরের কাগজ বার করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি কাগজ বার করার আগেই মিশনারিরা বার করে ফেলল সমাচার দর্পণ। মে মাসে বেরুলো এই কাগজ ব্যাপটিস্ট ওই শ্রীরামপুরের মিশনারিরা সমাচার দর্পণ। সমাচার দর্পণ খুবই উল্লেখযোগ্য কাগজ এবং খুবই বিখ্যাত কাগজ। এই কাগজে গভর্নমেন্টের অনেক খবর থাকতো, সার্কুলারগুলো দেয়া থাকতো, ইউরোপিয়ান কান্ট্রিদের খবরগুলো থাকতো, বাইরের খবর থাকতো, নানা রকম ইউজফুল আর্টিকেল এখানে থাকতো, আর লোকাল নিউজ যেটা ইংরেজি কাগজগুলোও অত ভালো করে কাভার করতে পারতো না, এই কাগজগুলো, এই কাগজটা কিন্তু সমাচার দর্পণ খুব ভালোভাবে করতে পেরেছিল। এই কাগজটা ছিল 4 পাতার, তাতে 3টে কলাম থাকতো এবং এটা প্রতি শনিবার বেরোতো। জন ক্লার্ক মার্শম্যান ছিল এর সম্পাদক, কাগজটা বার করতে উৎসাহী হয়েছিলেন জোশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড কিন্তু সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এবং এই কাগজে জড়িত ছিলেন পণ্ডিতরা, কারণ পণ্ডিতরাই সব ঠিকঠাক করে দিতেন কাগজের বাংলার এগুলো, পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার, পণ্ডিত তারিণী চরণ শিরোমণি এরা ছিলেন এবং তারা এডিট করতেন, পাবলিকেশনের সঙ্গে এতটা জড়িত ছিলেন যে একটা মজার গল্প হচ্ছে, এই পুজোর সময় পণ্ডিতদের ছুটি দেওয়া হয়েছিল কারণ দুর্গাপুজো তাদের উৎসব, কাগজ বার করা যায়নি কারণ তারা ছিলেন না কে এডিট করবে, কে কাগজ বার করবে, মার্শম্যান তার জন্য অ্যাপোলজি চেয়েছিলেন যে কাগজ বেরোতে আমাদের দেরি হয়ে গেল, বিলম্ব হল, এই কারণ তার কথাটা যুক্ত ছিলেন। ইনি হচ্ছেন জন ক্লার্ক মার্শম্যান যার কথা বলছিলাম। এখন সমাচার দর্পণ গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা পেয়েছিল এবং এটা ডাক মাশুল 1/4 করে দেওয়া হয়েছিল, যা স্বাভাবিক তার 1/4 করা হয়েছিল, গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা পেত যে এটা। 41 সাল অব্দি কাগজটা কিন্তু টানা বেরিয়ে গেছিল, এটা একটা বিরাট আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ খবর, সেই আমলে একটা কাগজ, এত বাংলা কাগজ এতদিন ধরে চলছে, যদিও মাঝে মাঝে কিছু কাগজ তারপরে থেকে 41 সালের পরে এই কাগজটা একটু হল্ট হয়, মাঝে মাঝেই তার পাবলিকেশন বন্ধ হয়ে যেত। 53 সালে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, 1853 অব্দি কাগজটা ছিল তার। এই হচ্ছে সমাচার দর্পণ, তার 3 কলামের কাগজ। সংবাদ কৌমুদী, এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের কাছে, কারণ এর সঙ্গে রাজা রামমোহন রায় জড়িত ছিলেন, 4 ডিসেম্বর 1821 বেরিয়েছে। এর অবজেক্ট ছিল রিলিজিয়াস পলিসির বিপরীতে আলোচনা করা এবং জনগণের উল্লেখ করা, মানে উন্নতির সাহায্য করা, পাবলিক গুড প্রমোট করা, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু হিন্দু সমাজের কুসংস্কার, তাদের অন্ধবিশ্বাসকে তীব্র আক্রমণ করেছিল এবং রামমোহন এই কাগজটা সতীপ্রথা বিলোপের ফেভারে, মানে তার সপক্ষে জনমত গঠনের জন্য কাজে লাগিয়েছিল। সংবাদপত্র সামাজিক সংস্কার আন্দোলনে যে ঢুকে গেছিল তাই তার প্রথম উদাহরণ হচ্ছে সংবাদ কৌমুদী। এখন তারাচাঁদ দত্ত কলুটোলায় তিনি এই প্রথম এই কাগজটা বার করেছিলেন এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এর এডিটার, রামমোহন লিখতেন এখানে। এখন পরবর্তীকালে রামমোহন এই কাগজটা কিনে নিয়েছিলেন, এর জন্য আমরা জানি সংবাদ কৌমুদী রামমোহনে প্রথম এই কাগজটা রামমোহন বার করেছিলেন তারাচাঁদ দত্ত, পরে তিনি কিনে নেন। রামমোহন বুঝতে পেরেছিলেন যে জনমতকে যদি ইয়ে করতে হয়, জনমতকে যদি অর্গানাইজ করতে হয়, জনমতকে গঠন করতে হয়, তাহলে কাগজের একটা বিরাট ভূমিকা আছে, যেটা আমরা এখন প্রতিদিনই বুঝি কাগজের কি ভূমিকা জনমত গঠনে। এই প্রথম রিয়েলাইজ করেছিলেন রামমোহন সামাজিক সংস্কারে, এটা কাজে লাগিয়েছিলেন 1830 সালে, এটা সপ্তাহে 2টো করে বেরো। রামমোহনকে আমি তো চিনি,
এখন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রামমোহনের খুব তাড়াতাড়ি একটা বিরোধ হলো, কারণ রামমোহনের এই যে র্যাডিক্যাল চিন্তাধারা ভবানীচরণ মোটেও সেটাকে মেনে নিতে পারছিলেন। ফলে তিনি কাগজ ছেড়ে বেরিয়ে গিয়ে একটা রাইভাল কাগজ গড়ে তুললেন, সমাচার চন্দ্রিকা, যেটা আবার অর্থোডক্স হিন্দুদের, গোঁড়া হিন্দুদের একটা কাগজ হয়ে দাঁড়ালো। ফলে এরপর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াতে হরিহর দত্ত কিছুদিন সংবাদ কৌমুদীর এডিটর ছিলেন, গোবিন্দচন্দ্র কুমার ছিলেন, এবং এই কাগজটা আরো হয়তো টিকত। কিন্তু 33 সালে রামমোহন মারা গেলেন ব্রিস্টলে। রামমোহন বিলেত যাওয়ার আগে তার ছেলেকেই কাগজের ভার দিয়ে গেছিলেন, কিন্তু কাগজটা পরিচালনা সেই মতো করা যায়নি। 1836-এ রামমোহন মারা যাওয়ার 3 বছরের মাথায় এই কাগজটা উঠে যায় সংবাদ কৌমুদি। সংবাদ প্রভাকর তো বিখ্যাত কাগজ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরগুপ্তকে আমরা খুবই জানি, সেই আমলের একজন খুব বড় একজন লেখক, সাহিত্যিক, তীব্র সমালোচনা করতেন যিনি, তিনি এই কাগজটা 1831 সালে বার করেছিলেন। তবে এই খরচপাতি যুগিয়েছিলেন যোগেন্দ্রমোহন টেগোর, তিনি ঠাকুর পরিবারে, পাথুরিয়াগাটা ঠাকুর পরিবারে, এবং প্রেমচন্দ্র তর্কবাগিস তাকে আর্থিক সাহায্য করেছিল, ফলে এই কাগজটা বার করা যায়। এবং এটা 8 বছর পরে ডেইলি হয়ে গেছিল, দৈনিক হয়েছিল, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর, এটা মাথায় রাখতে হবে, প্রথম বাংলা দৈনিক সেটা হলো সংবাদ প্রভাকর। 1839 সাল থেকে এটা ডেইলি বার করে, মানে প্রতিদিন বেরো, সেদিক থেকে এটা বিরাট গুরুত্ব ছিল। নানা রকমের খবর তিনি দিয়েছিলেন আমাদের এই ঈশ্বরগুপ্ত। ঈশ্বরগুপ্ত বাংলার রেনেসাঁর আইডিয়াগুলোকে এই কাগজের মাধ্যমে ছড়াতেন, এবং ইন্ডিগো নীল বিদ্রোহের সময় তিনি প্রচুর কাজ করেছিলেন, পাবলিক সেন্টিমেন্টে করেছিলেন। এছাড়া এর কাগজে বঙ্কিম চট্টোপাধ্যায় লিখতেন, দীনবন্ধু মিত্র লিখতেন, রাধাকান্ত দেব লিখতেন, জয়গোপাল তর্কালঙ্কার লিখতেন, এরা সবাই এই কাগজে লিখতেন। ইনফ্যাক্ট মীর মোশাররফ হোসেনও এই কাগজেই লিখে তার জীবন শুরু করেন, সেদিক থেকে এটা বিরাট গুরুত্বপূর্ণ। তবে সোশ্যাল রিফর্মে এরা অংশ নিলেও উদার নিশ্চয়ই ছিলেন, তবে মডারেট, রামমোহনের মতো অত চরমপন্থী ছিলেন না। ঈশ্বরগুপ্ত কিন্তু নারী শিক্ষার গুরুত্ব বুঝতেন, এবং তিনি নিয়মিত এডিটোরিয়ালে এটা নিয়ে লিখতেন, এবং তিনি বেথুন সাহেবকে সমস্ত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সমর্থন করতেন বেথুন সাহেবের, এবং সঙ্গে সঙ্গেও তিনি বিধবা বিবাহের পক্ষে তিনি মত সংগ্রহ করেন, এবং তিনি ব্রাহ্মণদের ওই যে কৌলিন্য প্রথা, অনেকগুলো করে বিয়ে করতো তারা, তার বিরুদ্ধেও তিনি সমালোচনা করেছিলেন। সংবাদ প্রভাকরের একটা বড় ভূমিকা ছিল এই ধরনের সমাজ সংস্কারে। এবং পরে আমরা দেখতে পাচ্ছি একটা মান্থলি এডিশন বেরোয় 1853 সালে, যেখানে তিনি প্রথম দিকে যারা কবিয়াল ছিলেন তাদের জীবনী এইখানে তিনি এই মান্থলি ম্যাগাজিনটা তিনি বার করতেন মান্থলি এডিশনে, এবং এই এই এক মাসের যত খবর তার একটা সংক্ষিপ্ত সারও ওখানে দেয়া থাকতো। 1853 সালের গ্রাহক সংখ্যা 5,000 ছাড়িয়ে গেছিল, আমরা বুঝতে পাচ্ছি যে কাগজটা কতটা জনপ্রিয় ছিল। এখন এখানে ছোট্ট করে এবার একটু বলি কন্ট্রিবিউশন, এটা আমার লাস্ট তাহলেই হয়ে যায়, অবদানটা কি ছিল কাগজগুলোর। অফকোর্স এই ভার্নাকুলার নিউজ পেপারের একটা অবদান তো ছিল, বা অন্য কাগজগুলো যেগুলো আমরা দেখলাম সেগুলো আমাদের সমাজ গঠনে, সমাজ সংস্কারে নানা রকম কাজ করেছিল, সাহায্য করেছিল, এবং তারা নিজে থেকে এগিয়ে এসে জনমত গঠন করেছিল। সংবাদপত্রের এই যে বড় ভূমিকা এটা কিন্তু তারা তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছিল। এবং পরবর্তীকালে আমরা দেখব জাতীয় আন্দোলনে এই জাতীয়তাবাদ গঠনে তাদের একটা ভূমিকা ছিল, কিভাবে জাতীয়তা বোধ গড়ে তুলতে তোলা যায় সেটাও তারা চেষ্টা করছে, বিশেষ করে বাংলায়। এছাড়া অন্যান্য কাজও করেছিল, কিন্তু এইখানে আমি একটা ছোট্ট করে বলি, এই কাগজগুলো একটার পর একটা কাগজগুলো বেরিয়েছিল ঠিকই, কিন্তু ইংরেজদের উপর চাপও পাচ্ছিল, কোম্পানির পক্ষে একটা বিরাট চাপ হচ্ছে। অবশেষে আমরা দেখতে পেলাম কোম্পানির শাসনের একেবারে শেষ দিকে তিনটে পরপর ঘটনা ঘটেছিল, একটা কোম্পানির শাসন ঘুচে যাওয়ার পরে আর দুটো কোম্পানির শাসনের আগে, তার মধ্যে একটা হচ্ছে জানি সাঁওতাল বিদ্রোহ, তারপরেরটাই হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ, এবং তারপরেতে আমরা জানি আমাদের নীল বিদ্রোহ। এখন এই যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহে
সব কাগজগুলো কিন্তু বিদ্রোহীদের পক্ষে যায়নি, কিন্তু তা সত্ত্বেও ইংরেজরা কেন লর্ড ক্যানিং ওই সময় প্রেস অ্যাক্ট জারি করলেন, কাগজগুলোকে নিয়ন্ত্রণ করলেন? অদ্ভুত ব্যাপার, ইংরেজ কাগজগুলো তারা তাদের কাগজের মধ্য দিয়ে বিদ্রোহীদের মুণ্ডপাত করছিল, তারা চাইছিল তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হোক। আর বাংলা কাগজগুলো বা আমাদের ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ যে কাগজগুলো ছিল, তারা কিন্তু বারবার এই কাগজগুলোর মধ্য দিয়ে তারা কিন্তু ইংরেজদের সমর্থনের কথা বলছে, বিদ্রোহকে সমর্থন করেনি। কিন্তু লর্ড ক্যানিং এর মনে হলো, এটা খুব পিকিউলিয়ার ব্যাপার, লর্ড ক্যানিং এর মনে হলো এই যে তারা অত বেশি রাজভক্তি দেখাচ্ছে, বিদ্রোহীদের মুণ্ডপাত করছে, বিদ্রোহকে নিয়ে লিখছে, কঠোর সমালোচনা করছে, এর ফলে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি, এবং এই এর ফলে ইংরেজদের পক্ষে এই বিদ্রোহ দমন করা খুব মুশকিল হবে। আমরা জানি প্রথম দিকে এই বিদ্রোহেতে ইংরেজদের খুবই অসুবিধা হয়েছিল, বিদ্রোহীরা ইংরেজদের খুবই কোনটা আশা করেছিল, পরে অবশ্য তাদের দান ঘুরে যায় এবং বিদ্রোহীরা পরাস্ত হয়। কিন্তু এই গোড়ার দিকে তাই ক্যানিং খুব ভয় পেয়ে গেলেন, তিনি বললেন যে এইরকম ভাবে করা চলবে না, তিনি প্রেস অ্যাক্ট তিনি জারি করলেন, এবং এই প্রেস অ্যাক্ট জারি করে তিনি কিন্তু এই সংবাদপত্র নিয়ন্ত্রণ করলেন। কিন্তু আমি শুধু এইটুকুনি বলে ছেড়ে দেবো, লর্ড ক্যানিং কিন্তু এখানে কোনো ভেদাভেদ করেননি, কোনো বৈষম্য করেননি, ইংরেজদের কাগজ এবং বাঙালি মানে ভার্নাকুলার দেশীয় কাগজ দুটোকেই কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছিলেন, তিনি কোনো বৈষম্য করেননি। আর ওই প্রেস অ্যাক্টটা মাত্র এক বছরের জন্য জারি হয়েছিল, এক বছর পরই তিনি কিন্তু প্রেস অ্যাক্ট তুলে দেন। কিন্তু আমরা দেখব অনেক পরে, তার কুড়ি বছর পরে, দু দশক পরে লর্ড লিটন জারি করলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সেটা কিন্তু ছিল বৈষম্যে ভরা, সেটা কিন্তু আমাদের দেশীয় সংবাদপত্রগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। লর্ড ক্যানিং এর উদারতা মোটেও ছিল না লর্ড লিটনের, কারণ ক্যানিং কিন্তু সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন, একটা পার্টিকুলার পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তিনি সংবাদপত্রের স্বাধীনতার বিরোধী ছিলেন না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব ওই সংবাদপত্রের স্বাধীনতাকে বারে বারে কীভাবে সেগুলোকে খর্ব করা হচ্ছে। আপাতত এইটুকুনি আমি বলবো, সবাইকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য, আমি যদি কিছু প্রশ্ন থাকে পরে বলবো, কিন্তু আমি আবার বলছি আমি বিশেষজ্ঞ নই, যেটুকু জেনেছি সেটুকুই আমি বললাম। এরপর আমি মইনুল ইয়েকে ফিরিয়ে দিচ্ছি, নাসিরকে, নাসির এবার বাকিটা করুন। ধন্যবাদ অলোক স্যার আপনার অসাধারণ বক্তব্যের জন্য, এবং খুব পরিষ্কারভাবে, খুব স্বচ্ছভাবে আমরা বুঝতে পারলাম সেই প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্যযুগ ছুঁয়ে কলোনিয়াল পিরিয়ডের প্রথম পর্বে সংবাদপত্রের যে ভূমিকা খুব স্পষ্টভাবে আমরা মানে বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি মানে পরাধীনতার কালে যে বিভিন্ন স্তরে সংবাদপত্রের যে ভূমিকা দেখা গেছে সেটা হয়তো মানে কালের প্রয়োজনেই মানে সেটা নিরূপিত হয়েছিল। অ্যাকচুয়ালি প্রথম স্তরে দেশবাসীকে মানে পরিবর্তিত অবস্থার সঙ্গে পরিচিত করার প্রয়োজন ছিল আমার মনে হয়, এবং বহু যুগ ধরে চলে আসা যে রক্ষণশীল গণ্ডি সেইখান থেকে বের করে এনে সাধারণ মানুষকে একটা নবজীবনের মন্ত্রে অভিষিক্ত করে এবং রক্ষণশীল স্বার্থের নিষ্পেষণ নিপীড়ন থেকে উদ্ধার করাই ছিল মানে প্রধান লক্ষ্য, এবং পরবর্তী স্তরে এটার লক্ষ্য হয় চিন্তার মুক্তি, তার সঙ্গে জাতীয় রাজনৈতিক মুক্তিলাভ, পরাধীনতার অবসান। সে যাই হোক, এরপরে স্যার এখন কি কোশ্চেন নেব? আমি তো চ্যাট বক্সে কোনো প্রশ্ন দেখছি না। আগে হয়ে যাক, তারপর লাস্টে কি আমরা আলোচনা, ঠিক আছে, লাস্টে আগে হয়ে যাক। শিশির অনেকক্ষণ বসে আছে। এরপরে আমাদের আমরা মানে দ্বিতীয় বক্তার কাছে চলে যাব। আমাদের দ্বিতীয় বক্তা হচ্ছেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তো তার কাছে যাওয়ার আগে আমি তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দেব। অধ্যাপক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, তারপরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এবং তিনি দীর্ঘ ১৮ বছর ধরে
অধ্যাপনা করছেন। এছাড়া অধ্যাপনার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের জার্নালে তার নিয়মিত প্রবন্ধ প্রকাশ করে চলেছেন তিনি। এছাড়া তিনি দুটি পাঠ্যপুস্তকও রচনা করেছেন, একটি হলো প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি এবং আরেকটি হলো আন্তর্জাতিক সমস্যা প্যালেস্টাইন। তো যাই হোক, এবার আমরা সরাসরি চলে যাব অধ্যাপক ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের কাছে। স্যার, অধ্যাপক চট্টোপাধ্যায় আপনি এবার বলুন। ধন্যবাদ। বিজয় সাহাকে অনুরোধ করছি কথা একটু মাইকটা মাইক্রোফোনটা অফ করার জন্য। আচ্ছা, আমি ওনাকে বিজয় সাহা অফ করে দিচ্ছি, দাঁড়ান, মিউট করে কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করুন। হ্যাঁ, আমি মিউট করে দিলাম, এবার আপনি বলুন। আমাদের হাতে সময় বেশি নেই, সুতরাং আমি একটু সংক্ষিপ্ত আকারেই আমার বক্তব্যটা পেশ করছি, কারণ সময় অত্যন্ত অল্প এবং অলোক স্যার যে জায়গায় আমাকে ছেড়েছেন সেই জায়গাটি হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ, এবং আমিও একটা ছোটো মানে পাওয়ার পয়েন্টের মাধ্যমেই দেখাবার চেষ্টা করছি, যতটুকু সামান্য বক্তব্য আমি পেশ করতে চাই সেটুকু। দেখা গেলে নাসির একটু বলো আমাকে। ঠিক আছে, দেখা যাচ্ছে। আপনি আবার আপনার স্ক্রিন শেয়ার করুন এবার। মানে স্ক্রিন শেয়ার তো হচ্ছে কিন্তু আচ্ছা, আমি বিষয়টাকে এরকম লিখেছি যে সংবাদপত্রের বনাম ভারতীয় জাতীয়তাবাদ বিংশ শতাব্দী, এই বিষয়টির সূচনাতেই বলি যে আমার আগের বক্তা অলোক চট্টোপাধ্যায় যে কথাটি বললেন যে লর্ড ক্যানিং অনেকটা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করতেন, অন্তত আমি আবার একটু বিপরীত মতে গিয়ে বলছি যে লর্ড ক্যানিং সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস ততটা করতেন বোধ হয় না। কারণ আমি এখান থেকে আমার বক্তব্য শুরু করছি যে লর্ড ক্যানিং 1857 সালের পরে যে আইনটিকে নিয়ে এলেন আর কি, সেই আইনটি তাহলে তার তো আনার দরকারই ছিল না। যে আইনটিকে বলা হয়েছে গ্যাগিং অ্যাক্ট, এবং গ্যাগিং অ্যাক্ট বলার কারণই হচ্ছে যে এর একটা নিয়ম কানুন আছে, যাতে ছাপাখানা থেকে শুরু করে যাতে কাগজের বন্টন পর্যন্ত সব কিছুই এই আইনে নির্ধারিত হয়ে গিয়েছিল। লর্ড ক্যানিংয়ের যে উক্তিটি এখানে আছে সেই উক্তিটি থেকে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু মনে করছেন, সরাসরি তার এই উক্তিটির মাধ্যমে তিনি বলছেন যে এই কয়েকদিন আগে যে বিদ্রোহের ঘটনাটি ঘটছে সেই বিদ্রোহের ঘটনায় ইন্টেলিজেন্সিয়া রীতিমতো নেটিভ নিউজ পেপারসগুলি তথ্য সরবরাহ করেছে, সম্পূর্ণভাবে এদের তিনি দায়ী করেছেন। এবং একই সময়কালে লর্ড ক্যানিংয়ের মতের মতোই এই মতের অনুসরণ করেছিলেন বম্বের এলফিনস্টোন, বম্বের গভর্নর, বা স্যার মুনরো, এরাও একই কথাই বলেছেন যে এই মুহূর্তে কোনোভাবেই মুক্ত সংবাদপত্র বা মুক্ত বা বাঁধনহীন সংবাদপত্র আর ব্রিটিশ প্রশাসন বা কোম্পানির শাসন কোনোটাই বা রাজার শাসন বা যাই বলা হোক সেটা কোনোভাবেই একসঙ্গে চলতে পারে না, এবং সেই কারণেই এই আইনের বেড়া জাল ক্রমশ বেড়ে যায়। এবং 1857 সালের বিদ্রোহ নিয়ে একজন একটি বিখ্যাত বই লেখেন, তার নাম জন ব্রুস নর্টন। নর্টনই প্রথম বলেছিলেন যে এই যে আইনটি নেমে এসেছিল, অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে নর্টন জানিয়েছিলেন যে যে আইনটিকে লর্ড ক্যানিং এনেছিলেন সেটি এমন নয় যে বিদ্রোহের জন্য তিনি আইনটাকে এনেছিলেন বা সবসময় বিদ্রোহ হয়েছিল বলেই তিনি সংবাদপত্র বিরোধী একটি আইন এনেছিলেন, বরঞ্চ এই এই পরিস্থিতিটাকেই কাজে লাগানো হয়েছিল আইনটাকে নিয়োগ করার জন্য। এরপরে 1869-এ আরেকটি আইন আসে, এবং সেই আইনও আমি বারবারই আইনগুলোর এই ডিটেলসে যাচ্ছি না, কারণ আইনগুলোর অনেকটাই 1867 সালের যে আইনটি আসে 1867, সেই আইনটির নাম হচ্ছে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্ট। এই অ্যাক্টের নামগুলো অবশ্যই একটু মানে বড় এবং অনেক ক্ষেত্রে এগুলো একটু অস্বস্তি উদ্বেগ করে বলে আমি এই নামগুলো একটু ডিটেলসে বলছি না। ওয়াহাবি আন্দোলন যখন হয় 1820 থেকে 1870 সাল পর্যন্ত তার ব্যাপ্তি ছিল, 1870 সাল নাগাদ ওয়াহাবি আন্দোলন যখন হয় তখন সেই আন্দোলনের সূত্র ধরে আন্দোলনের সূত্র ধরে
এক মিনিট। হ্যাঁ আমি আবার ফিরে এসেছি, এক মিনিট একটু সামান্য অসুবিধা হয়েছিল। এই আন্দোলনের সূত্র ধরে 1870 সাল নাগাদ আরেকটি আইন জারি করে ব্রিটিশ সরকার। কারণ এই সময় দেখা যায় যে যতটা যে উদ্যোগ নিয়ে আগের 1867 সালের আইনটি প্রণীত হয়েছিল, সেই আইনের মধ্যে অনেকগুলো বিষয় ছিল না। যেমন কেউ যদি শুধুমাত্র লিখিত আকারে না বের করে মুখে বলে বা কোনো কথা বলে, সেই আইন সেটাকে প্রতিরোধ করার কোনো ব্যবস্থা এই সব আইনে ছিল না। এই 1870 সালে ওহাবি বিদ্রোহকে দমন করার জন্য হোক বা এই সংক্রান্ত বিষয়ের জন্যই হোক, যে আইনটি নেমে এলো সেই আইনটিতে এই কথাগুলো বিশেষ করে বলা হলো যে যদি কোনো কারণে শব্দে বা বাক্যে বা কোনো অর্থে কোনো চিহ্নের সাহায্যে যদি কেউ কিছু সরকার বিরোধী কিছু বলতে চায়, তাকেও দমনের আওতে আনা হবে। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? এরপরে গভর্নর জেনারেল হিসেবে যখন নর্থব্রুক আসেন, নর্থব্রুকের সময় একটা বিশেষ ঘটনা ঘটে যে সেটি বিহারে একটি দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষ হলে পরে নর্থব্রুক চেয়েছিলেন যে বাংলা থেকে চাল যাক। সেই সময় বাংলায় দ্য ইকোনমিস্ট পত্রিকার সম্পাদক, যার কথা অলোক স্যার উল্লেখ করেছেন, রবার্ট নাইট এবং গভর্নর ছিলেন জর্জ ক্যাম্পবেল, এরা চাননি। জর্জ ক্যাম্পবেল এবং রবার্ট নাইট উভয় একটা বন্ধুত্ব ছিল যে বাংলা থেকে কোনো চাল বিহারে যাক। নর্থব্রুক এই কারণে খেপে গেলেন এবং এই দ্য ইকোনমিস্ট পত্রিকার কে যে সরকার আর্থিক সহায়তা দিত সেই সহায়তাটি বন্ধ করে দিলেন, এবং সেই কারণে কিন্তু আবার সরকারি অর্ডিন্যান্স জারি করে এই এই ব্যাপারটার মীমাংসা করা হয়েছিল। নর্থব্রুকের পরেই যার কথা উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন লর্ড লিটন। তিনি আসার পরেই সে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এসে উপস্থিত হয়, যে যার কথা সামান্য হলো অলস উল্লেখ করেছেন। হ্যাঁ, ভার্নাকুলার প্রেস অ্যাক্টই সর্বপ্রথম দেশীয় ভাষায় যে সমস্ত সংবাদপত্র বার হয় সেগুলোর উপর খড়গহস্ত নেমে এলো, সরকার নামিয়ে আনলো, তুলনায় ইংরেজি কাগজকে মুক্ত করে দেওয়া হলো। এবং ইংরেজি কাগজকে যেহেতু মুক্ত করে দেওয়া হলো, সেহেতু অনেকেই এই আইনের সুযোগটা নেওয়ার চেষ্টা করলো। এই আইনের সুযোগটা যে প্রথম নিল সে হচ্ছে অমৃতবাজার পত্রিকা। অনেকে বলে যে লর্ড লিটনের যে আইনটি সেটি নাকি অমৃতবাজার পত্রিকাকে দমন করার জন্যই প্রণীত হয়েছিল। অমৃতবাজার পত্রিকা এই আইনে 1878 সালের ভার্নাকুলার প্রেস একটা আইনের পরেই বাংলা থেকে ইংলিশে কনভার্ট হয়ে যায় এবং এই আইনের আওতা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং একটি সময় পরপরই বিখ্যাত পত্রিকা যা আজও প্রকাশিত হয়, দ্য হিন্দু প্রকাশিত হয়, এবং এই হিন্দু পত্রিকা প্রকাশিত হতে শুরু করলো। এবং এটি যিনি করলেন তার নাম জি সুব্রমণিয়াম আয়ার, এবং এটি ইংরেজি ভাষায় প্রকাশিত হলো। এবং শুধুমাত্র এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টের জন্যই কিন্তু এই ইংরেজি ভাষায় হিন্দু প্রকাশিত হওয়া শুরু করলো। অনেকে বলে যে অ্যালান অক্টেভিয়াম হিউম, যিনি কিনা কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত, তিনি তার যে সেফটি ভাল্ভ তত্ত্ব বিখ্যাত, সেফটি ভাল্ভ তত্ত্বের একটা বড় কারণ বা সেফটি ভাল্ভ হিসেবে কংগ্রেসের উৎপত্তির একটা বড় কারণ নাকি এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং ভারতীয়দের অসন্তোষ। এই ভারতীয়দের অসন্তোষকে দমন করার জন্যই নাকি হিউম এই কংগ্রেসের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। এবং 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন, যেখানে যেটা অধিবেশনটি হয়েছিল, সেই অধিবেশনে বহু পত্রিকা সম্পাদক ভিড় করেছিলেন এবং তাদেরকে তারা গুরুত্বপূর্ণ সব প্রস্তাব এনেছিলেন। এটা একটা বড় কারণ, মানে বিষয়, উল্লেখযোগ্য বিষয় এই কারণে যে পত্রিকার সম্পাদকরা এখানে ভিড় করেছিলেন। লর্ড রিপন এরপর 1882 সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে সরিয়ে দেন বা এই করে দেন, তার কার্যমেয়াদ শেষ করে দেন। এরপরে যাদের কথা উল্লেখযোগ্য তারা হচ্ছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের আমলে এবং লর্ড ল্যান্সডাউনের আমলে অমৃতবাজার পত্রিকা ব্রিটিশদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। লর্ড ডাফরিন আমলে অমৃতবাজার পত্রিকা একটা বিষয় হঠাৎ ছেপে দেয়, সেটা হচ্ছে ভূপাল রাজার সঙ্গে সরকারের যে একটি চুক্তি হয়েছিল সেটা ছেপে দেয়। আর লর্ড ল্যান্সডাউনের সময় কাশ্মীর সংক্রান্ত একটি নথি ছেপে দেয়, এবং এই সরকার একটু অস্বস্তিতে পড়ে যায়।
যে এরকম অমৃতবাজার পত্রিকায় এরকম ছাপা হয়ে গেলে সরকারের মুখ পড়ে, এবং সরকার চেয়েছিল যে এরপরে এরকম গোপন নথি আর প্রকাশিত না হয়, যার ফলে সরকারকে কি করতে হলো 1889 সালে ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আনতে হলো, এবং তাতে বলা হলো যে কেউ কোনো গোপন কোনো তথ্য, সরকারি তথ্য কোনোভাবেই প্রকাশ করতে পারবে না। 1898 সালে এটাকে আরো কঠোরভাবে আইন করার চেষ্টা করা হলো। ইতিমধ্যে কংগ্রেসের অধিবেশন হয়ে চলেছে, এবং এই অধিবেশনগুলোতে কংগ্রেস বারবার বলছে যে এই ধরনের কোনো রকম আইন আনা যাবে না। একজন ইংরেজ, তার নাম জেমস ফিট জেমস স্টিফেন, তিনি তখন সেই মুহূর্তে বলেছিলেন, গো টু দ্য ইংলিশ নিউজ পেপার্স, হোয়াট এভার দে সে ইউ মে সে, অর্থাৎ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে যেসব পুস্তক কাগজ বেরোচ্ছে তারা ইংরেজি কাগজের দিকে চলে যাক, তারা যে কথা বলবে তারাও তাই কথা বলবে, এবং কেউ যদি চায় বেশি কিছু বলতে তাহলে সেটা তো মোটেই মেনে নেওয়া হবে না। এরপর 1903 সালে সরকার ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট চালু করে, এবং 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পর ক্রমশ, এবং 1897 সালে কেশরীকে 1887-এ বালগঙ্গাধর তিলক কেশরী পত্রিকা শুরু করেন, এবং 1897-এ তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেলে পোরা হয় 18 মাসের জন্য এই পত্রিকা চালানোর জন্য। গোপালকৃষ্ণ গোখলে এরপরে যখন বঙ্গভঙ্গ হয় 1905 সালে তার তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে ইংরেজি কাগজগুলো, যা লর্ড ক্যানিংয়ের সময় এক বাংলা কাগজে বা ভার্নাকুলার কাগজের সঙ্গে একটা একই গোত্রীয় ছিল, ক্রমশ ইংরেজি কাগজগুলো সরকারের সমর্থক এবং দেশীয় কাগজগুলো সরকার বিরোধী হয়ে ওঠে, গোপালকৃষ্ণ গোখলে এগুলোরও সমালোচনা করেছিলেন। বঙ্গভঙ্গের সময় অরবিন্দর বন্দে মাতরম কাগজও তীব্রভাবে সক্রিয় ছিল, পাঞ্জাবি বন্দে মাতরম লালা লাজপত রায় যাচ্ছেন তাতেও সেই সময় সেগুলো খুবই সক্রিয় ছিল। কিন্তু সবচেয়ে বেশি সক্রিয় ছিল সম্ভবত যুগান্তর কাগজ। যুগান্তর কাগজের মানে সার্কুলেশনের পরিমাণ 50,000-এ পৌঁছেছিল, আর সেই সময় বিখ্যাত কাগজ ছিল কর্মযোগী। এই দুটোকে এই ছবিতে দেখা যাচ্ছে, যুগান্তরও একটি বিখ্যাত কাগজ হিসেবে সেই সময় জায়গা করে নিয়েছিল। 1908 সালে বা 1910 সালে বিভিন্ন আইন এনে এই কাগজগুলোর উপরে বিভিন্ন কোপ চালানো হয় এবং এদের অনেকগুলোকে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। 1922 সনে গান্ধীজি ইয়ং ইন ইন্ডিয়া পত্রিকাতে লেখবার মানে লেখার জন্য গ্রেপ্তার হয়ে যান এবং তার জেলও হয়ে যায়। এই ঘটনাটা উল্লেখযোগ্য এই কারণে যে 1922 সালে গান্ধীজির এই গ্রেপ্তারের পরেই, বিশেষ করে এই কারণে গ্রেপ্তারের পরেই সরকার একটা আইন নিয়ে আসে। এই আইনটি হলো ইন্ডিয়ান স্টেটস প্রোটেকশন এগেনস্ট ডিসএফেকশনস অ্যাক্ট 1922। গান্ধী এর প্রচুর সমালোচনা করেছিলেন। এরপরে আরউইনের আমলে 1930 সালে একটি আইন প্রণীত হয়। 1931 সালে আরউইন একটি আইন আনেন যার মানে প্রচুরভাবে সমালোচনা করা হয়, যে আইনের সাহায্যে অমৃতবাজার পত্রিকাকে 6,000 টাকা প্রায় জরিমানা করা হয়। 1932 সালে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট কিছু রাজ্যের কাগজগুলোকেও দমন করার জন্য ইংরেজ সরকার আইন নিয়ে আসে। ভারত ছাড়ো আন্দোলন যখন শুরু হয় সে সময় ইংরেজ সরকার পরিষ্কার জানায় যে সংবাদপত্রগুলিকে যে সমস্ত খবর ছাপবে তা ইংরেজদের কাছে জমা দিতে হবে। একটি গোপন এই আমাদের এই ছবিটি দেখা যাচ্ছে একটি গোপন চিঠি, যে চিঠি সংবাদপত্র সম্পাদকদের দিয়েছিল ইংরেজ সরকার, যার মধ্যে তারা বলেছিল যে হ্যাঁ আমরা চাইছি যে কংগ্রেসের বিভিন্ন খবর, এই চিঠির মধ্যে যা লেখা আছে তার সারসংক্ষেপ করলে এরকম দাঁড়ায় যে আমরা চাইছি যে কংগ্রেস পার্টির বিভিন্ন ভিউ পয়েন্ট বা দৃষ্টিভঙ্গি ছাপা হোক, কিন্তু মিস্টার গান্ধী, মহাত্মা গান্ধী নিজেই যেহেতু বলেছেন যে এটা একটা ওপেন রিবেলিয়ন বা খোলা বিদ্রোহ, তাহলে এই বিদ্রোহকে দমন করার উপায় কি, মানে এই বিদ্রোহ হওয়ার পরেও এটাকে যদি মেনে নিয়ে এদের সংক্রান্ত খবর ছাপা হয় তাহলে সেটা সরকার বিরোধী বলেই গণ্য করা হবে। এই প্রকারান্তরে এই এই মানে থ্রেট দেওয়া হয়েছিল সম্পাদকদের, এবং সম্পাদকরা এর মোকাবিলা করার জন্য সমবেত হন এবং তারা প্রেস অ্যাসোসিয়েশন এর বিরুদ্ধাচারণ করে। ঠিক এই সময় অর্থাৎ এই 42 সালের আগস্ট আন্দোলনের একটা বিখ্যাত আন্দোলন হয়েছিল চিমুর বলে একটা জায়গাতে মধ্যপ্রদেশে, এবং সেখানে বনশালী, প্রফেসর বনশালী অনশন করেছিলেন। এই সময় একটা অদ্ভুত ঘটনা ইংরেজ সরকার করে, সেটা হচ্ছে তারা সরাসরি বনশালীর এগেনস্টে একটি গভর্নমেন্ট
অর্ডার জারি করে এবং বলে যে বনশালীর সংক্রান্ত কোনো খবর ছাপা যাবে না। এবং প্রেস ও প্রতিবাদে 1943 সালের 1 জানুয়ারি কোনো কাগজ ছাপা হয়নি, বহু কাগজ তাদের সংখ্যা ছাপেনি। এরপর একটা রফায় আসে সরকার এবং প্রেস অ্যাসোসিয়েশন এবং বনশালীর উপরে নিষেধাজ্ঞা উঠে যায়। কিন্তু উঠে গেলেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকে লুই ফিশারের উপর। নাসির, তোমার স্ট্রিম একটু আটকাচ্ছে, তোমার স্ট্রিমটা কি কাজ করছে না? স্ট্রিমিং এর যেটা একটু একটু চেক করো তো, ইউটিউব স্ট্রিমিংটা কোন কারণে চলছে? দেখো চলছে চলছে, আমি কিন্তু হচ্ছে না ঘুরে। হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ফাইন। হ্যালো, শোনা যাচ্ছে তো এখন আমার কথা? হ্যাঁ প্রমিনেন্ট, আচ্ছা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমাদের শেষ বক্তার কাছে চলে যাব। আমাদের শেষ বক্তা হচ্ছেন মিস্টার শিশির রায়। তার আগে ওনার পরিচয় সংক্ষেপে দিয়ে দেবো আমি। তো মিস্টার শিশির রায়ের পড়াশোনা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ায়, তারপরে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর থেকে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ। তার বিষয় ছিল ইংরেজি সাহিত্য। তারপরে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন ফিল্ম ডিরেকশন ও স্ক্রিন প্লে রাইটিং নিয়ে। ওনার বরাবরের লেখার অভ্যেস। 2012 সাল থেকে যুক্ত আছেন আনন্দবাজার পত্রিকার সঙ্গে এবং এখনও সেই আনন্দবাজার পত্রিকাতেই সম্পাদকীয় বিভাগের চিফ সাব এডিটর পদে কর্মরত আছেন। আমি এখন অনুরোধ জানাব মিস্টার শিশির রায়কে তার বক্তব্য রাখার জন্য। মিস্টার শিশির রায় প্লিজ আপনি আপনার বক্তব্য রাখুন। নমস্কার, এমনিতে আমাকে দেখা এবং শোনা যাচ্ছে তো ঠিকঠাক? কেউ একটু বলুন তাহলে। হ্যাঁ ঠিক আছে, বল। শুভ সন্ধ্যা, আমি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের মাননীয় প্রিন্সিপাল, ইতিহাস এবং জার্নালিজম মাস কমিউনিকেশন বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি আমার যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আজকের এই ওয়েবিনারে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আপনারা শুনেছেন সাংবাদিক হিসেবে আমি মূলত লেখালেখির জগতের মানুষ, আমি বলতে খুব একটা অভ্যস্ত নই। আমাদের কাজটাই হচ্ছে যে অন্যরা বলবেন আর আমরা সেটাকে রিপোর্ট করব, যেটা খবরের কাগজের যে কোনো একজন সম্পাদকের সেটাই মূল কাজ। কখনো কখনো সেই প্রসঙ্গেই কিছু কথা মনে আসে, সেগুলো বলতে হয়, কিন্তু সাংবাদিকদের কথাটাই হচ্ছে যে সে নিজের কথাটা বলবে না বা নিজের মন্তব্যটা করবে না, আসলে সে অন্যের কথাগুলো বলবে। অন্যের সমস্ত মতামত সমস্ত মন্তব্য বহুস্বরকে একটা জায়গাতে এনে প্রেজেন্ট করাটাই তার কাজ, তার আর্ট, তার প্রফেশন বা তার মিশন, যেটাই বলুন না কেন। আমাকে বলতে বলা হয়েছে যে স্বাধীনতা উত্তর ভারতবর্ষের সংবাদ, সাংবাদিকতা, সংবাদপত্র, অন্যান্য সংবাদ মাধ্যম, এই বিষয়গুলো নিয়ে আমি হয়তো আমার কিছু কিছু ভাবনা বলবো। এটাকে আমি আপনারা প্লিজ এটা বক্তৃতা ভাষণ এই ফর্মে নেবেন না, কারণ আমি কতগুলো তথ্য কিছু তত্ত্ব এই কিছু সংযোগ সূত্র কিছু সমস্যা কিছু সমাধান বা সমাধানহীনতা এই ব্যাপারগুলোকেই আমি শুধু শেয়ার করব মাত্র আমার ভাবনাগুলো। এর সব প্রশ্ন উত্তর নেই এখনো পর্যন্ত, 21 শতকের ভারতবর্ষে আমাদের কাছে নেই, সমস্যাগুলো আছে, প্রশ্নগুলো সহজ, উত্তর এখনো জানা নয়। তো সেইগুলোই আমার ভাবনার বিনিময় বলতে পারেন, আমি সেইটাই রাখতে ইচ্ছে প্রকাশ করি আজকের এই সন্ধ্যায়। খুব বেশিক্ষণ বলবো না, আমি আশা করি 30-35 মিনিটের মধ্যে আমার সমস্ত ভাবনাগুলোকে বাঁধবার চেষ্টা করব। স্বাধীনতা উত্তর ভারতবর্ষের সংবাদ সাংবাদিকতা বলতে গেলে আমাদেরকে অনেকগুলো মাধ্যমকে রাখতে হবে, যার একটা অবশ্যই সংবাদপত্র, যার একটা লিনিয়েজ আমরা আমাদের পূর্ববর্তী 2 মাস্টারমশাইয়ের বক্তৃতার মধ্য দিয়ে কথার মধ্য দিয়ে আমরা খুব সুন্দরভাবে পেয়েছি, একটা ইতিহাসের
মোটামুটি একটা রূপরেখা সুন্দরভাবে, কিসের পর কি হলো, কেন হলো, কি হতে পারতো, তার হয়তো কিছু একটা রূপরেখা পাওয়া গেল আর কি। এবারে যেটা হলো, স্বাধীন ভারতবর্ষেতে শুধু সংবাদপত্র নেই। আমি আবার একটু একটু মাপ করবেন আমাকে, একটু অতীত এবং বর্তমানের মধ্যে বা ভবিষ্যতে শিফট করতে হবে আমার কথার বক্তব্যগুলোকে একটু জাস্টিফাই করবার জন্য। হয়তো আবারও কিছু অতীতের প্রসঙ্গ আমি ফিরে ফিরে যাব এবং আবার সেগুলোকে গাঁথব এই বর্তমান বা ভবিষ্যতের পটভূমিকায়। আমাদেরকে অনেকগুলো মাধ্যম নিয়ে কথা বলতে হবে যখন আমরা একটা স্বাধীন দেশের সংবাদ ও সাংবাদিকতাকে নিয়ে বলি। বিশেষ করে আজকে আমাদের এই ওয়েবিনারের অন্যতম গন্তব্য বা উদ্দেশ্য যারা, তারা তো ছাত্রছাত্রীরা, তারা ইতিহাসের ছাত্রছাত্রী, তারা জার্নালিজম মাস কমের ছাত্রছাত্রী খুব সম্ভবত এই দুই বিভাগের। এই দু দলই, এদের বিশেষ করে যারা আজকের প্রজন্ম, এদের এই ব্যাপারটা বুঝতে একটু অসুবিধে হতে পারে। এই অসুবিধাটা আসলে একটা সম্পূর্ণ জেনারেশনগত অসুবিধা বা একটা প্যারাডাইম শিফটের অসুবিধা। তার কারণ এই মুহূর্তে 21 শতকের ভারতবর্ষে বা কলকাতায় বা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা গণমাধ্যম বলুন, সংবাদ মাধ্যম বলুন, মাস কমিউনিকেশন বা গণজ্ঞাপন এর সংক্রান্ত যে যে প্লাগ পয়েন্টগুলোর সঙ্গে আমরা খুব সহজ অনায়াসভাবে পরিচিত, যখনই আমরা ইতিহাসের দিকে নিয়ে যাই সংবাদ সাংবাদিকতাকে, আজকের ছাত্রছাত্রীরা বুঝতে একটু, এই সংযোগ সূত্রগুলো গড়তে একটু অসুবিধে হতে পারে। কারণ আজকের প্রজন্মের কাছে সংবাদ সাংবাদিকতা এবং এর নানান প্লাগ পয়েন্টগুলো এতটাই সহজবোধ্য বা এতটাই সহজলভ্য, তারও বেশি বড় কথা, যে এককালে এই সংবাদ এবং সাংবাদিকতার জগৎটা যে কি ছিল, কি চ্যালেঞ্জের মুখে সংবাদ ও সাংবাদিকতাকে পড়তে হয়েছে, এটা একটু কল্পনা করাও তাদের পক্ষে একটু কষ্টকর হতে পারে, এমনকি আতঙ্কেরও হতে পারে। সেজন্যই আমি একটু অতীত অতীতে ফিরে যাব। একটা খুব সহজ কথা হচ্ছে, আমরা আগের যে দুজন শ্রদ্ধেয় মাস্টারমশাইদের কাছে শুনলাম, তাদের বক্তব্যের যদি শুধু নির্যাসটুকু নিই তাহলে এটা খুব পরিষ্কার যে সবসময়ই শাসক চেয়ে এসেছে যে প্রেসকে মুখ বন্ধ করে যদি তাদেরকে না রাখা যায়, অন্তত তাদের মুখে এমন একটা জিনিস পরিয়ে দিতে হবে, লিউকোপ্লাস্টের মতো এমন একটা জিনিস পরে রাখতে হবে যাতে গো গো শব্দ ছাড়া খুব বেশি শব্দ, অর্থবোধক কিছু শব্দ না বেরোয়। এটা সমস্ত যুগে সমস্ত শাসকের চরিত্রই এটা। এখানে কি সরকার, কি বিদেশি সরকার, কি দেশীয় সরকার, এখানে দল বা মতাদর্শের এসবের কোনো ব্যাপার নেই, সমস্ত জায়গাতেই এই ব্যাপারটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমি শাসক, আমার হাতে পাওয়ার, আমার হাতে অথরিটি এবং আমার হাতে অর্থনীতি, আমি অর্থনীতির নিয়ন্তা, এবং শুধু অর্থনীতির নই, আমি আসলে নীতির নিয়ামক। সরকারের হাতে বা রাষ্ট্রের হাতে বা রাষ্ট্রযন্ত্রের হাতে, রাষ্ট্রযন্ত্র বা শাসন যন্ত্র শব্দটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, সরকার একটা পার্টিকুলার লোডেড ওয়ার্ড, সরকার বা কিন্তু শাসন যন্ত্রটা একটা নিউট্রাল ওয়ার্ড। শাসন যন্ত্র সে অতীতের শাসন যন্ত্র হতে পারে, আজকের শাসন যন্ত্র হতে পারে। শাসন যন্ত্র সবসময় চাইবে যে তার স্বার্থ সর্বতোভাবে রক্ষিত হোক, সেটা রক্ষা করবে যে কেউ, সে নিজেও রক্ষা করবে এবং তার অধীনে থাকা যাদেরকে আসলে রক্ষা করা তার দায়িত্ব শাসন যন্ত্র, কিন্তু তারাও আসলে এরই স্বার্থ বলবৎ রাখবে। এটা হচ্ছে শাসন যন্ত্রের প্রথম এবং প্রধান ইচ্ছে। এবং এই ইচ্ছেটাকে যেন তেন প্রকারেণ কার্যে প্রকার কার্যে বা বাস্তবায়িত করবার জন্য, এটা যে কোনো যুগের, সে অতীত যুগের বলুন, প্রি কলোনিয়াল বলুন, কলোনিয়াল বলুন, পোস্ট কলোনিয়াল বলুন, সমস্ত শাসন যন্ত্র, ইচ্ছে করেই আমি সরকার রাষ্ট্র এগুলো আনছি না, আমি এটা নিউট্রাল ওয়ার্ড দিয়ে বলছি, শাসন যন্ত্রটা সেটাই চেয়ে এসেছে। এবার এই শাসন যন্ত্রই কখনো হিকির সময় হয়ে যায় লর্ড ওয়ারেন হেস্টিংস, পরবর্তীতে কখনো কখনো বদলে যান লর্ড ওয়েলেসলিতে, কখনো হয়ে যান লর্ড ক্যানিং, কখনো হয়ে যান লর্ড লিটন, এরকম ভাবে এটা চলতেই থাকে। এবং এরপরে এটা চলে আসে স্বাধীন ভারতবর্ষে বা স্বাধীনতা উত্তর ভারতবর্ষে। এবং একইভাবে যখন সেখানে আমরা দেখতে পারি যে দলীয় রাজনীতি, কাঠামোটা গণতান্ত্রিক, কাঠামোটা বহুমত বহুস্বরের একটা প্ল্যাটফর্ম এরকম ভাবে ধরে নেওয়া হচ্ছে, কিন্তু সব সময়ই দেখা যাচ্ছে ফ্রি প্রেস এই শব্দটার সঙ্গে একটা যেন একটা লিখিত অলিখিত একটা কাজিয়া আছে যে কোনো শাসন যন্ত্র।
আমি দু একটা উদাহরণ দিই। প্রথম বক্তা বলছিলেন হিকির কথা, এবং হিকির স্যার এখানে আমি আপনার কথাটার উত্তর দিয়ে দিই। ওই যে আপনি বলছিলেন যে অ্যাডভার্টাইফার, ওটা ওটা ইফ নয়, ওটা আসলে এসি, ওই পুরোনো দিনের ওই অক্ষরের কায়দায় ওই এস গুলোকে দেখবেন অনেকটা ওই এফ এর মতো করে, ওই ল্যাটিন এস এর মতো করে এরকম ভাবে লেখা হতো, এফ এর মতো করে। আসলে ওটা অ্যাডভার্টাইজারই আর কি। সেটা খুব সহজে বোঝা যায় যখন আমরা হিকির গেজেটের ওই পাতা, যে ছবিটা খুব বিখ্যাত স্যার দেখালেন, সেই পাতাটার প্রথমেই দেখবেন বাঁ দিকের কলামে আপনি যখন প্রথমে পড়েন দেখবেন অদ্ভুত কার্সিভ রাইটিং এ কয়েকটা লাইন লেখা আছে, এবং সেখানে বারবার ওই এফ আকৃতির এসটা ফিরে ফিরে আসে। সেখানে লেখা আছে হিন্টস অ্যান্ড অবজারভেশন সাবমিটেড টু প্যাটার্ন ক্রাচ, এই অবজারভেশনস এর এসটা, সাবমিটেড এর এসটা দেখবেন ওই এফ এর মতো করে। তার মানে আসলে ওটা এসি, ওটা দেখতে ওরকম এফ এর মতো লাগছে, ওটা একটা কায়দা, একটা পরিচয় লিপির একটা পার্টিকুলার স্টাইল কার্সিভ রাইটিং এর মতো, ওটা আসলে অ্যাডভার্টাইজারই এস। তো হিকিকে, হিকের মুখ বন্ধ করে দিয়েছিলেন ওয়েলেসলি লর্ড এলিজা ইম্পে, এবং খুব এলিজা ইম্পের কথা এসছে। এবং দেখুন যে যখন শাসকের সঙ্গে বিচার ব্যবস্থা জুড়ে যায় একত্র হয়ে, তখন কিন্তু প্রেসের অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমি জানি না এতে আপনারা কি অতীত কি বর্তমানের কোনো ধ্বনি পাবেন কিনা, কিন্তু এই ব্যাপারটার মতো সত্যি আর কিছু নেই। এটা আসলে সেই পাওয়ার স্ট্রাকচারকেই ডিনোট করে, যে যখন যার হাতে পাওয়ার সে সেভাবেই স্টিম রোলারটা চালাতে পছন্দ করে, এবং সেইভাবেই প্রেসের উপর দিয়ে সেই স্টিম রোলারটা চালানো হয়। এবারে হিকির পরিণতি খুবই খারাপ হয়েছিল, আমি বলবো যে একটু আমি শিফট করব বারবার অতীত আর বর্তমানের মধ্যে। এই অবস্থা খুব খারাপ হয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কথা ইন্দ্রনীল স্যার বললেন, সেই সময় খুবই খারাপ হয়েছিল। কিন্তু আবার সবসময়ই খবরের কাগজ বলুন বা প্রেস বলুন, আমি খবরের কাগজ না বলে বা প্রেস বলছি, সেটাও একটা মাদার টার্ম, তার মধ্যে সবাই চলে আসেন, নিউট্রাল একটা ওয়ার্ড। প্রেস সবসময়ই ফাঁক ফোকর গলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেটা কখনো সামনে সম্মুখ সমরে গিয়ে, কখনো গেরিলা ওয়ারফেয়ার দিয়ে, এরকমভাবে সব সব প্রেসই যুগে যুগে এটা করেছে। যেমন স্যার বলেছিলেন আমাদেরকে ইন্দ্রনীল স্যার, যে অমৃতবাজার পত্রিকা যেটা করেছিল যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দিয়ে আমাকে মারার চেষ্টা হবে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে কি, দেশীয় বা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেস যেগুলোতে খবরের কাগজ বেরোবে সেগুলোর কন্ঠরোধ। তো অমৃতবাজার পত্রিকা তার আগে থেকেই একটা দ্বিভাষিক পত্রিকা ছিল, সাপ্তাহিক পত্রিকা, দ্বিভাষিক, বাংলা এবং ইংরেজি দুটোতেই বেরোতো একই সঙ্গে। এবং ধরুন 14ই আগস্ট, এই দিনটাতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি হলো, 7 দিনের মাথায় মানে পরের ইস্যুটা যেটা বেরোলো যেহেতু সাপ্তাহিক, 21 আগস্টই অমৃতবাজার পত্রিকা হয়ে গেল পুরোপুরি ইংরেজি। কেন? কারণ সে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তাকে তখন ছুঁতে পারছে না। এটাকে অনেকে রাতারাতি বলেছেন, অনেক ইতিহাসবিদ, বিশেষ করে যারা প্রেস সংক্রান্ত ইতিহাসবিদ, বিশেষ করে যেমন যোগেশচন্দ্র বাগলের লেখাতে আমরা পাই যে তিনি বলছেন যে এটা রাতারাতি নয়, এটা একটা তারা পূর্ব প্রেস সবসময় আগে আগে খবর পায় এবং এই আঁচ করে অন্তত, সেখান থেকে তারা এটা একটা পূর্ব প্রস্তুতি সেরেই রেখেছিল। অমৃতবাজার পত্রিকা আপনারা জানেন যে এটা আমাদের খুব গর্বের বিষয়, এটা বাংলা থেকে বেরিয়েছিল এবং শুধু কলকাতা থেকে বেরোতো অনেক পরে 1871-এ, তার 4 বছর আগে থেকে এটা বেরোতো যশোর থেকে। 1871-এ কলকাতা থেকে বেরোনো শুরু হয়, তারপর 1878-এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এবং অবিলম্বে এটা ইংরেজিতে শিফট করে যায়। এবং তাতে অবশ্য সমস্যা মেটেনি, অন্যান্য বেশ কিছু কাগজ এতে, যারা যারা বাংলা ছাড়া যাদের উপায় নেই তারা সমস্যায় পড়েছিল, বিশেষ করে সমপ্রকাশ। সমপ্রকাশের কথা আমরা পেয়েছি অলোকবাবুর ভাষণে, সমপ্রকাশের সঙ্গে জড়িত ছিলেন খুব বিখ্যাত ব্যক্তিরা, দ্বারকানাথ বিদ্যাভূষণ, বিদ্যাসাগর এককালে ছিলেন। তো সমপ্রকাশের উপর যেমন খুব এটার একটা পরিণতি, বাজে পরিণতি হয়েছিল, এরকম কেউ পেরেছেন কেউ পারেননি, চেষ্টা করে গেছেন সবাই এরকমভাবে। একটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা যদি একটা লাফ দিয়ে যদি আমরা আমাদের স্বাধীনতার মাত্র কয়েক বছর আগে চলে আসি, আমি বলতে চাই 1942 সালটাকে। 42 সালটা আমরা ইতিহাসের ছাত্রীরা যারা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার। কেন? কারণ এই সালটাতে আমরা পড়েছি আমাদের ইতিহাসের পাঠে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের জন্য, এটা অত্যন্ত বিখ্যাত, কুখ্যাত যাই বলুন না কেন, মোটামুটি এটা কংগ্রেসের অধীনে, কংগ্রেস দলটার অধীনে ভারতের জাতীয়তাবাদী রাজনীতির একটা পথ গড়ে দিয়েছিল এই 1942, যার পরিণতি হিসেবেই কয়েক বছর পরে, কিন্তু একটা ঘটনার ঘন ঘটার পরে আমরা 1947 সালে 15ই আগস্টে ভারত স্বাধীন হয়। এই যে 1942-এর অগস্টে সবকিছু শুরু হয়েছিল এবং যার কারণে অগস্ট বিপ্লব আমরা বলি, অগস্ট আন্দোলন বলি, তার ঠিক কিছুদিন আগে 1840 সালে
দিল্লিতে সারা দেশের নিউজ পেপার্স এডিটার্স গিল্ডের একটা সভা হয়েছিল। এই সভাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বা খুব অদ্ভুত একটা ওয়াটারমার্ক। 1940 সালের নভেম্বর মাসে সভা করলেন কারা? অল ইন্ডিয়া নিউজ পেপার্স এডিটার্স গিল্ড। তারা কেন সভা, সভার এজেন্ডা কি? সভার এজেন্ডা হচ্ছে ঠিক তার কিছুদিন আগে, মাত্র সপ্তাহ দুই তিনেক আগে হবে, অক্টোবরের শেষে একটা আইন বলুন বা একটা বিজ্ঞপ্তি বলুন জারি করা হয়েছে। কি 1940 সালের কথা আমরা বলছি, তার মানে তখন ভরপুর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই এই ব্যাপারটা হচ্ছে যে আইনটার প্রসঙ্গে এই এজেন্ডা এই নিউজ পেপার এডিটরদের, সেটার বক্তব্যের বিষয় ছিল যে ওই বিজ্ঞপ্তিতে সরকার বলছে, ব্রিটিশ সরকার বলছে যে খবরের কাগজে নিচের এই 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 জিনিসগুলো বার করতেই হবে, করতেই হবে মানে করতেই হবে। কি কি সেই জিনিসগুলো? পুরোটাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। ব্যাপার কি, বলা হচ্ছে যে আমরা ব্রিটিশ ইন্ডিয়া লড়ছে সাম্রাজ্যবাদী শক্তির এগেনস্টে, মানে জার্মানি, জাপান, অ্যাক্সিস পাওয়ার, তার এগেনস্টে লড়ছে। এবং মূল যেহেতু ভারতের কাছাকাছি, ভারত আর জাপানের একটা খটাখটি সেই মুহূর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাদী বিবাদী পক্ষ হিসেবে, সুতরাং মূল লক্ষ্য হচ্ছে জাপান ইন্ডিয়ার কাছে বলে। সুতরাং বলা হচ্ছে যে সাম্রাজ্যবাদী শক্তি, এদের বিরুদ্ধে ভারতীয় সংবাদপত্রগুলোকে, সমস্ত সংবাদপত্রগুলোকে আমাদের ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট যা যা লিখতে বলবে সেগুলোই লিখতে সংবাদপত্রেরা বাধ্য। কেন? তার কারণ যেগুলো এগুলো লিখতে বলছে কারা? লিখতে বলছে ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট। কোন ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট? যে ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট আসলে যুদ্ধ করছে সাম্রাজ্যবাদী শক্তির এগেনস্টে, জার্মানি বা জাপানের এগেনস্টে। সুতরাং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যেই যাই বলি না কেন, সেই লেখাগুলো তো লেখার মতোই, সেগুলো তো আসলে মানুষের পক্ষে, সেগুলো তো আসলে শান্তির পক্ষে, সুতরাং সেগুলো তো নিয়ে লেখা উচিত, সেগুলো লিখতে বাধ্য। এবার কথা হচ্ছে, যদি সহজে অনায়াসেই বলা যেত যে আমরা তো এই যুদ্ধ করে তো আমরা আসলে দেশোদ্ধার করছি, আমরা তো আসলে মানুষের পক্ষে, সুতরাং কেন তাহলে এই বাধ্য করা হচ্ছে? তার কারণ পরের 1, 2, 3, 4 করে অনেকগুলো দাবি বলা হয়েছিল। তার মধ্যে একটা দাবি ছিল এই যে এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ লড়তে গিয়ে আমাদের কোনো, মানে ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্টের যদি কোনো কোনো বাজে জিনিস নিয়ে যদি সংবাদপত্রগুলো বিরোধিতার সুর তোলে সেগুলো তোলা যাবে না, মানে কোনো বিরোধিতার সুর থাকবে না, অ্যাজ ইফ যেন ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট সম্পূর্ণ ধোয়া তুলসী পাতা অন্তত এই যুদ্ধটা লড়বার ক্ষেত্রে, সুতরাং সে কোনো বাজে কাজ করতে পারেই না, অতএব তার বিরুদ্ধে কোনো কিছুই লেখা যাবে না। এবং যুদ্ধের সঙ্গে যেহেতু সরকারি আধিকারিক, বহু সরকারি মন্ত্রক, একটা বিপুল পরিমাণ টাকা পয়সা এবং প্রচুর পরিমাণে ডিপার্টমেন্টে নানান রকম যোগসূত্র, যোগসাজশ, নানান রকমের একটা নেটওয়ার্কের ব্যাপার স্যাপার থাকে, একটা যুদ্ধ হচ্ছে, বিশ্বযুদ্ধ হচ্ছে, সুতরাং কোনো মন্ত্রকের কোনো আধিকারিকের কোনো কিছুর বিরুদ্ধেই লেখা যাবে না কিছু। এবং শুধু তাই নয়, এই সংক্রান্ত সরকার যে কোনো বিজ্ঞাপন দেবে সেই বিজ্ঞাপনগুলো সংবাদপত্রগুলোকে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে ছাপাতেই হবে। ওই বিনামূল্যে বা নামমাত্র, বিনামূল্যে তো হয়েই গেল, নামমাত্র মূল্যটা আসলে কথার কথা, আসলে কথাটা হচ্ছে আমি যা দেব তোমাকে ছাপতে হবে বিজ্ঞাপন। এবং এই জিনিসগুলোর বিরুদ্ধে এই নিউজ পেপার এডিটার্স গিল্ড শুরু করলেন তাদের সভা, এবং সেখানে ডিসিশন হলো, সিদ্ধান্ত হলো যে এইসব জিনিস তো মানা যায় না, কারণ বোঝাই যাচ্ছে যে এইগুলো করতে গিয়ে এরা আসলে ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট নানান রকম সুযোগ নিচ্ছে যেগুলোর বিরুদ্ধে আমরা না লিখতে চলবে না। এবার তখনকার দিনের কাগজ কি, তখনকার দিনের বাংলা কাগজ হচ্ছে আরো, ধরুন বাংলা ইংরেজি অনেকগুলোই আছে। এবার ইংরেজি কাগজ নিয়ে বরাবরই খুব একটা সমস্যা ছিল না, এক স্টেটসম্যান ছাড়া, স্টেটসম্যান আমি একটু অন্যরকম, সেটা আমি বলছি পরে, তখনকার দিনের স্টেটসম্যান কিরকম ছিল। তখনকার দিনের স্টেটস, আমি প্রথমে ইংরেজি কাগজগুলোর কথা বলে নিই, 19 শতকের যে ইংরেজি কাগজগুলো, অনেকগুলো ইংরেজি কাগজই বিভিন্ন প্রেসিডেন্সি থেকে বেরোনো শুরু করে, তার মধ্যে অনেক আগে 1861 সালে বম্বে থেকে বেরোয় টাইমস অফ ইন্ডিয়া, তারপরে একটা বেরোয় মিলিটারি গ্যাজেট বলে একটা পত্রিকা, তারপর দ্য পায়োনিয়ারের মতো পত্রিকা, ম্যাড্রাস থেকে ম্যাড্রাসের একটা ইংরেজি পত্রিকা, এগুলো খুব পুরনো ইংরেজি পত্রিকা আমাদের ভারতের।
এবারে ইংরেজি পত্রিকার তো তখন পাঠক সংখ্যা খুব কম, এবং পাঠকটা কারা? পাঠক হচ্ছে মূলত ইংরেজি ব্রিটিশ ইন্ডিয়ান আধিকারিকরাই। কজন আর ভারতীয় সাধারণ মানুষ ইংরেজি খবরের কাগজ পড়বে? কেউ পড়বে না। সুতরাং ইংরেজি খবরের কাগজগুলোর সমস্যা ছিল, কিন্তু সেই সমস্যা অনেকটা কম ছিল, ট্যাকল করার তাদের অনেক রাস্তা সহজ ছিল। তার কারণ তারা খুব একটা বেশি ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্টকে চটাতো না কোনোভাবে, এবং তারা মূলত ওদের ভিউগুলোই তুলে ধরতো, খুব একটা সমস্যা ছিল না। সমস্যা ছিল স্টেটসম্যানের, কারণ স্টেটসম্যান এমন একটা পত্রিকা ছিল যে একই সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্টকেও সমালোচনা করে, আবার ভারতীয় যে রাজনীতির গতি প্রকৃতি তাকেও সমালোচনা করে, তাকেও তার খুব মন ওঠে না। মানে সে কোনো দিকেই নয়, সে পুরোপুরি রাজভক্ত নয়, সে আবার পুরো জনগণের পক্ষেও নয়, সে একটা যেন কেমন অদ্ভুত সেন্ট্রিস্ট পজিশন। এটা আজকের পরিভাষায় আমরা সেন্ট্রিস্ট বলছি, এটা এত সহজে এই কথাটা বা এই শব্দটা চালিয়ে দেওয়া যায় না স্টেটসম্যানের পক্ষে, তখনকার দিনের স্টেটসম্যানের পক্ষে, কিন্তু এরকম একটা পজিশন ছিল। এবং একটা অদ্ভুত ব্যাপার, এবং আপনারা খুব শুনে খুব আশ্চর্য হবেন, আজকে আমাদের যে কোনো খবরের কাগজ আপনারা দেখুন, এটা আমরা কেউই খেয়াল করি না কখনো খবরের কাগজ পড়তে গিয়ে, একেবারে শেষ খবরের কাগজের লাস্ট পাতাটার একেবারে তলায় দেখবেন সংবাদপত্রের ঠিকানা, মুদ্রকের নাম, সম্পাদকের নাম, এগুলো থাকে। খুব খুদি খুদি অক্ষরে ছাপানো থাকে কয়েকটা লাইনে, যেগুলো আমরা সংবাদপত্র পাঠকেরা, যদি পাঠকেরা বলি, কেউই কখনো আমরা সেটা নজর করে দেখি না। এই জিনিসটা কিন্তু একটা করতে হবে, ওই তথ্যগুলো দিতে হবে। এটা শুরু হয়েছিল কিন্তু ওয়েলেসলির আমলে একটা আইনের মাধ্যমে, হ্যাঁ, সেটাও কিন্তু আসলে সংবাদপত্রের কণ্ঠরোধের একটা বিষয় ছিল, অদ্ভুতভাবে সেটা একটা নিয়মে পরিণত হয়েছে। তাতে ভালোই হয়েছে যে আজকে আমরা তার একটা তথ্য পাচ্ছি, আচ্ছা এটা কোথা থেকে মুদ্রিত হয়, তার ঠিকানাটা আছে, সংবাদপত্রের সম্পাদকের নাম আছে, সম্পাদকের নাম বদলে গেলে সেই নামটাও বদলে যায়, তো সেটা আমরা কেউই তাকিয়ে দেখি না। কিন্তু যে কোনো দিনের যে কোনো সংবাদপত্র যে কোনো ভাষার আপনারা টেনে নিন, দেখবেন পেছনের পাতাটাই, পেছনের পাতা মানে যে সংবাদপত্রের সামনে পেছনে এখন বিজ্ঞাপন থাকে, সেই বিজ্ঞাপনের পাতাটার নিচে নয়, মূল পাতাটা, যেখানে যদি 16 নম্বর পাতার শেষ পাতা হয়, সেই পাতাটার একেবারে তলায় দেখবেন থাকে, বা অনেক সময় বিজ্ঞাপনযুক্ত পাতারও একদম তলায় থাকে, মুদ্রক সম্পাদক সহ সমস্ত পুরো তথ্যগুলো থাকে। এটা অনেক আগে চালু করেছিলেন ওয়েলেসলি 1799 সালে। কি ব্যাপার যে ওইখানটাতে সংবাদপত্র, মুদ্রক, প্রকাশক, সম্পাদক এদের নাম রাখতে হবে, তার কারণ আমি ওটা দিয়ে ধরবো তাদেরকে, যেই লেখা থাকবে তাদেরকে কোনো কিছু বেগড়বাই করলেই গিয়ে আমি মুদ্রক, সম্পাদক সবাইকে ধরে আমি জেলে পুরে দেবো, এবং জামানত বাজেয়াপ্ত করবো, জরিমানা করবো, তাদেরকে শেষ করে দেবো, এই হচ্ছে কথা। সেই জন্য ওই তথ্যগুলো থাকা জরুরি বলে ওরকম, কিন্তু তারপরে সেটা কালের নিয়মে সহজ স্বাভাবিক হয়ে গেছে, এখন আমরা একটা তথ্য হিসেবে সেটা দিই সংবাদপত্রের পেছনে একদম শেষে, সে অন্য কথা। এবারে ইংরেজি কাগজগুলোর খুব একটা অসুবিধে কোনোদিনই হয়নি, তার কারণ এর একটা হয় তারা রাজভক্ত ছিল বা ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্টের মোটামুটি ভাবে তাদের স্বার্থ রক্ষা করে এসেছে, বা এমন কিছু লেখেনি যাতে তাদের স্বার্থ রক্ষা হয়নি। এবং কিন্তু সমস্যা হলো যখন বাংলা কাগজগুলো এগুলো মানা শুরু করলো না, এই অগস্ট বিপ্লবে বিশেষ করে এই জিনিসগুলো শুরু হয়ে গেল, এই ধরপাকড়গুলো শুরু হয়ে গেছিল, এবং এমনভাবে সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হলো যে বলা হলো যে দেখুন কিরকমভাবে অদ্ভুতভাবে কিরকমভাবে আজকের পরিস্থিতির সঙ্গে আপনারা মেলাতে পারবেন। আমি সবসময় সমস্ত অতীতটা বলছি যাতে আপনারা উইথ রেফারেন্স টু আজকের 21 শতকের মানে চারপাশের ঘটমান বর্তমানের সঙ্গে আপনারা মেলাতে পারেন তথ্যগুলো। সবসময় স্পুন ফিডিং করে বলতে হয় না, সবসময় বলে দিতে হয় না যে আজকে এই জিনিসটা হচ্ছে অতএব এরকম ব্যাপারটা ইয়ে, আমি অতীতের সূত্র সেই ট্র্যাডিশন কি করে সমানে চলেছে আমি সেইটা বলতে চাচ্ছি। কি করা হলো বাংলা খবরের কাগজগুলোকে, ধরুন অমৃতবাজার 1942 তার 20 বছর আগে থেকে আনন্দবাজার পত্রিকায় এসে গেছে, 1922 দোলের দিন, 13ই মার্চ 1922 দোলের দিন আনন্দবাজার পত্রিকা শুরু হয়, এবং প্রথম থেকেই একটা জাতীয়তাবাদী আন্দোলনে আনন্দবাজার পত্রিকার একটা ভূমিকা ছিল, আমি বলছি পরে তার, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড এগুলোর কথা আমি আসবো একটু আজকের ইয়েতে আমি টেনে আনবো। কিন্তু কিভাবে বলি কেন আমি ওই 1942 থেকে 1947 ওটা একটা কেমন জায়গা করে দিয়েছিল, একটা সিঁড়ি করে দিয়েছিল পরবর্তী স্বাধীন ভারতের সংবাদপত্র নিয়ে, সেই প্রসঙ্গে আমি বলে দিচ্ছি কিরকম ভাবে শাসনযন্ত্র কুক্ষিগত করার চেষ্টা করলো 1942 বা তার পরের সংবাদপত্রকে। তারা এক তো ধরপাকড়, জেলে ভরে দেওয়া, সংবাদপত্রের সমস্ত কিছু বাজেয়াপ্ত করা,
সংবাদপত্রের প্রকাশনা সহ মুদ্রণ সহ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, এগুলো ছিল। গাড়ি গিয়ে তুলে আনতো সমস্ত সম্পাদকদের, ছোট বড় সবাইকে জেলে ভরে দিত, এরকম ব্যাপার। এবং এটা একদিকে যেমন চলতো, আরেকদিকে শুরু হলো প্রলোভন। প্রলোভনটা কিসের? প্রলোভনটা আসলে সরকারি বিজ্ঞাপনের, সরকারি শাসনযন্ত্রের বিজ্ঞাপনের। এবং যেহেতু কংগ্রেস জাতীয়তাবাদী রাজনীতি করছে, কংগ্রেসের রাজনীতি ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে একটা মাথা ব্যথার, চূড়ান্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেজন্য কিরকম ভাবে বলছে দেখুন, বলছে বিজ্ঞাপন দাও, কিরকম বিজ্ঞাপন দাও, এরকম বিজ্ঞাপন ছাপা হয়েছিল, ভারতীয় এবং বাংলা সংবাদপত্রেই ছাপা হয়েছিল, এবং 1942 থেকে 47-এর মধ্যেকার সংবাদপত্রেই ছাপা হয়েছিল। এটা আজকে অবিশ্বাস্য মনে হতে পারে এই মুহূর্তে, আমি বিজ্ঞাপনের কন্টেন্টটা বললেই আপনারা হয়তো আতঙ্কে শিউরে উঠবেন, কিন্তু বিজ্ঞাপনে এরকম ছিল, সচিত্র বিজ্ঞাপন, ছবি দিয়ে বিজ্ঞাপন। ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে দেখা যাচ্ছে বিদেশি সেনা, সেই সেনার মুখ ছিল জাপানিজ সেনার আদলে, মানে সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ভূ জাপান, সে জাপানি সেনা কলকাতার রাস্তায় বাঙালি মেয়েদেরকে টানতে টানতে তুলে নিয়ে যাচ্ছে, টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এবং তলায় লিখতে হবে, বিজ্ঞাপনের ভাষাটা কি, লিখতে হবে যে কংগ্রেসি গুন্ডা, আসলে গুন্ডা পড়ুন, গুন্ডা মানে এখানে কংগ্রেসি জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন, যারা অগাস্ট বিপ্লবের সমর্থক বা যারা এরকম, কি বলছে যে কংগ্রেসি গুন্ডাদের হাত থেকে দেশকে বাঁচাতে বা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দেশকে বাঁচাতে এগিয়ে আসুন। মানে একটা বাংলা খবরের কাগজকে সরকারের দেয়া এই বিজ্ঞাপন ছাপাতে হবে, যেখানে দেখানো হচ্ছে যে কংগ্রেসি জাতীয়তাবাদী যারা করে রাজনীতি, যারা করে তাদেরকে বলা বলতে হবে গুন্ডা, এবং এই ছবি ছাপাতে হবে যে এই কংগ্রেসি জাতীয়তাবাদী রাজনীতির জন্য আসলে ভবিষ্যৎটা ওরকম হতে পারে যে কলকাতা বা বাংলার রাস্তায় জাপানি সৈন্য এসে আমাদের নারীদের, আমাদের মেয়েদেরকে টেনে হিচড়ে নিয়ে চলে যেতে পারে এবং কি করতে পারে সেটা বলাই বাহুল্য, সহজেই অনুমান। এবারে এই বিজ্ঞাপন যদি তুমি না ছাপাও, তাহলে তোমার যাবতীয় ভর্তুকি ছেড়ে দিন, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, ওদিকে জেলে পড়বে, আবার এদিকে এই বিজ্ঞাপন না বার করলে তাতেও, কারণ আপনাকে হয় ভাতে মারা হবে নইলে হাতে মারা হবে। এবারে কথা হচ্ছে এই যে, তাহলে বলতে আপনারা বলতে পারতেন যে কেন তাহলে বিজ্ঞাপনগুলো ছাপবে, খবরের কাগজ কেন বিরোধিতা করবে না। এবারে কথা হচ্ছে যে খবরের কাগজের সম্পাদকদের কাছে দুটো অপশন ছিল, হয় বিরোধিতা করা, এই জিনিস ছাপবো না বলা, অথবা নিজেরা জেলে চলে যাওয়া এবং সংবাদপত্রটা সমূলে বিনষ্ট, খবরের কাগজটা আর বেরোবে না, চিরদিনের জন্য বন্ধ। এবারে তখন এই দুটো অপশনের মধ্যে সম্পাদকদের স্বাভাবিকভাবেই বেছে নিতে হতো যে না, ঠিক আছে, আমি যদি বিজ্ঞাপনটা ছাপিয়ে যদি কোনোভাবে একটু মুখ রক্ষা করি, কিন্তু আমার তো অস্তিত্বটা তো টিকে থাকলো, আমি সেই অস্তিত্ব টিকে থাকার মধ্যে আমি তারপরে সময় বুঝে আবার রাজবিরোধিতা করব, শাসনযন্ত্রের বিরোধিতা করব, যদি পারিত করব সেই ইয়ে চলব, এই নীতিটা, কারণ নইলে তো তার অস্তিত্বের ওপরেই একটা ধেরা ধেরা চিহ্ন, একটা ক্রস চিহ্ন পড়ে যাচ্ছে, তার তো আর কোনো ইয়ে থাকছে না, তার অস্তিত্বের উপর একটা প্রশ্নচিহ্ন পড়ে যাচ্ছে। সেই জন্য খবরের কাগজগুলোকে এইভাবে একদিকে শাস্তি, আবার একদিকে প্রলোভন, এই প্রলোভন কিন্তু অনেক সংবাদপত্রই এড়াতে পারেনি। এবং আপনারা জানেন কিনা জানি না, 1942 অগাস্ট আন্দোলনের সময় কংগ্রেসি বিপ্লবীরা, সেই জন্য বিপ্লবীরা বহু সম্পাদকে, বিপ্লবীরা দেখলেন যে একই এরকম বিজ্ঞাপন ছাপছে আমাদের বাংলা খবরের কাগজ, এটা তারা মেনে নিতেই পারেননি যে এরকম আমাদের খবরের কাগজগুলো এরকম বিজ্ঞাপন কি করে ছাপতে পারে, যার কারণে তারা কিন্তু অনেক সংবাদপত্র অফিসের সম্পাদকদের বাড়িতে পর্যন্ত চড়াও হয়েছিলেন। এবং আপনারা জানবেন যে তখনকার দিনে যুগান্তর পত্রিকার সম্পাদককে, বিবেকানন্দ মুখোপাধ্যায়, তাকে তিনি দুঃখ প্রকাশ পর্যন্ত করেছিলেন বিপ্লবীদের কাছে যে না, আমরা এরকম সম্পাদক, এরকম বিজ্ঞাপন আমরা ছাপবো না, আমরা জাতীয়তাবাদী রাজনীতির পক্ষেই আছি, সবসময় তাই থাকবো, এইরকম। এই জিনিস নিয়ে ঘর করতে হয়েছে আমাদের প্রেসকে, বিশেষত সংবাদপত্রকে। এবারে আমি এক ধাক্কায় চলে আসি আমি স্বাধীনতা উত্তর ভারতবর্ষের
সংবাদ মাধ্যমকে, এবং এইখানে সহজেই ধরে রাখুন নতুন একটা দেশ, যে দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, যার সঙ্গে অন্তত তিনটে খবরের কাগজের সাংবাদিকতা সূত্রে যোগ ছিল। নেহরু নিজে সাংবাদিকতা করেছেন এবং বিশেষ করে ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে তার একটা দীর্ঘ যোগাযোগ ছিল। তিনি এই পত্রিকার বোর্ড অফ ডিরেক্টরসদের অন্যতম ছিলেন এবং তারও আগে পিতার সূত্রে, মতিলাল নেহরু সূত্রে, তার আরও দুটো খবরের কাগজের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। লিডার একটা কাগজের নাম, আর একটা নাম ইন্ডিপেন্ডেন্ট, এবং বিশেষ করে ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে তো তার অঙ্গাঙ্গী যোগ ছিল। একটা স্বাধীন দেশ যখন 1947 সালে, একটা স্বাধীন দেশ কিন্তু একটা খুব ভাঙা দেশ, ভাঙা মানে ইউনিফাইড তো বটে, তখনও পর্যন্ত অনেক ভাঙা ভাঙা, মনের দিক থেকে ভাঙা, আর সব থেকে বড় কথা হচ্ছে রিসোর্সের দিক থেকে খুবই অপ্রতুল রিসোর্সের অধিকারী একটা দেশ। এবং অফকোর্স তখনকার দিনের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আস্তে আস্তে আসছে, একটা খুব খোপরা একটা অর্থনীতিকে, ব্রিটিশদের শেষ করে দেওয়া একটা অর্থনীতিকে জোড়াতালি দিয়ে প্রথমে এবং তারপরে কোনো মতে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই সময়ে প্রথম দিকে অফকোর্স একটা সম্পূর্ণ চিন্তা ছিল যে প্রেসকে একদম অফকোর্স স্বাধীন দেশের প্রেস হবে স্বাধীন, তার কোনো এর কোনো ব্যত্যয় হবে না, কারণ প্রেস বহুদিন ধরে অনেকের ঠোক্কর খেয়ে এসেছে। অতএব নতুন দেশ গড়ার ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমকে আমাদের সঙ্গে দরকার। দেখুন, এতদিন পর্যন্ত বা এতকাল পর্যন্ত আমরা কিন্তু শুধু সংবাদপত্রের কথা বলে এসেছি, এইবারে আমাদেরকে বলতে হবে স্বাধীন ভারতে আরো অন্তত দুটো মাধ্যমের কথা। তারাও সংবাদ মাধ্যম, তারা হচ্ছে বেতার বা রেডিও এবং টেলিভিশন। এই দুটো ছাড়া স্বাধীন ভারতের সংবাদ এবং সাংবাদিকতাকে, কোনো সাংবাদিকতা নিয়ে কোনো কথা চলতেই পারে না। বরং উত্তরোত্তর আমরা 2-3 দশকের মধ্যে দেখব যে রেডিও, বিশেষ করে টেলিভিশন, এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে যখন তখন শাসনযন্ত্র, মানে মাত্র 3 দশকের পুরনো হয়ে যাওয়া স্বাধীন শাসনযন্ত্র অ্যালার্মড হচ্ছে যে এত মুশকিল যে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আমরা গলা ফাটিয়েছি, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার এরকম বাড়বাড়ন্ত বা এরকম সম্ভাবনা তো আমরাও আঁচ করতে পারিনি। কারণ বেতার ছিল শ্রাব্য মাধ্যম, অডিও মাধ্যম, শ্রাব্য, টিভি হচ্ছে অডিও ভিজুয়াল মাধ্যম, দৃশ্য শ্রাব্য মাধ্যম, এবং টেলিভিশন আসা মাত্রই মানুষের মধ্যে এই ডেমোক্রেটাইজেশন অফ আইডিয়াস, যে কোনো ভাবনা, যে কোনো ধারণা, এই যে আপনারা আমাকে দেখছেন, মানে যখন একজনকে বলতে শুনি তখন একরকম, আর যখন তাকে দেখতে এবং বলতে শুনি তখন আরেক রকম, তার ইম্প্যাক্টটাই আলাদা। আমি আমার দেশের একজন প্রধান পুরুষকে, পুরোধা পুরুষকে শুধুমাত্র শুনছি, আমার গায়ে কাটা দেয়। আমি তাকে দেখতে, দেখছি এবং শুনছি, আমার উত্তেজনার সীমা পরিসীমা থাকে না। সুতরাং প্রথমে বেতার, রেডিও, এবং তারপর টেলিভিশন এসে সংবাদ মাধ্যমের এই প্যারাডাইম শিফটটা ঘটিয়ে দিয়েছিল। আমি এখানে একটু বলবো, এবং দেখুন কি অদ্ভুত, এগুলো পরস্পর কি করে সংযুক্ত। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, তার 2 বছরের মধ্যে ভারতবর্ষ বিশ্বের প্রথম রেডিও স্টেশন এসে যায় ইউরোপে। 1920-21 এই সময়টায় খুব সম্ভবত হাঙ্গেরিতে রেডিও স্টেশন চলে আসে, 1920-21 এই সময়টাতে। এবং 1922 সালে বিবিসি, আর ঠিক 2 বছর পরে, আজকে আমরা 2020-তে আমরা বিবিসির শতবর্ষ, আনন্দবাজার পত্রিকার শতবর্ষ, দুটো বিখ্যাত প্রতিষ্ঠানের শতবর্ষ আমরা পালন বা উদযাপন করব। বিবিসি 1922 সালে বেতার সার্ভিস হিসেবে শুরু হয়, এবং 1927-এ মাত্র তার 5 বছরের মধ্যে ভারতবর্ষে রেডিও চলে আসছে, এবং প্রথম রেডিও স্টেশন চালু হচ্ছে বম্বেতে। বম্বেতে প্রথম রেডিও স্টেশন চালু হচ্ছে, সেটা কিন্তু করেছিলেন প্রাইভেট, সেটা প্রাইভেটলি হয়েছিল, কয়েকজন ব্যবসায়ী করেছিলেন। কারণ ব্যবসায়ী কেন, কারণ ব্যবসায়ীদের কাছেই টাকা ছিল। একটা রেডিও স্টেশন করার যে প্রযুক্তি, সেটা তখনকার দিনে অত্যন্ত দামি প্রযুক্তি, এখনকার সময়ের নিরিখে সেটা ব্যবসায়ীরা ছাড়া কেউ পারতেন না। কিন্তু 3 বছরের মধ্যেই এইটার সম্ভাবনা বুঝে সরকার একে নিয়ে নেয়। 1930 সালে সরকার রেডিওকে অধিগ্রহণ করে, এবং তারপরে কিছুদিন পরে ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস নাম ছিল, এবং অল ইন্ডিয়া রেডিও নাম হয় 1936 সালে, অল ইন্ডিয়া রেডিও, যেটা আমাদের খুব বিখ্যাত পরিচিত নাম। এবং এটা কিন্তু স্বাধীনতার আগে ঘটছে, তার মানে তো স্বাধীনতার আগেই তো বেতারটা চালু হয়ে গেছে, যদিও প্রযুক্তিগত মাধ্যম হিসেবে তার একটু পরিপুষ্টি হতে
তাকে যুবক হতে শৈশব থেকে তার যৌবনে আসতে কয়েকটা দশক লেগেছে। 1957 সালে স্বাধীনতা 10 বছর পরে অল ইন্ডিয়া রেডিওর নাম হয় আকাশবাণী 1957 সাল। এবার দেখুন আমি যদি বলি টিভির কথা, টিভি কিন্তু আমরা কলকাতায় আপনারা যারা প্রবীণরা আছেন মাস্টার মশাইরা তারা তাদের তারা কলকাতায় টিভির ইতিহাসটা তারা খুব ভালোভাবে জানেন, যারা জানেন না তারা হচ্ছে পরবর্তী প্রজন্ম এবং আজকের তরুণ প্রজন্ম যাদের কাছে টিভিটা এখন টিভিটাও একটা হয়তো একটা অবসোলিট মাধ্যম তাদের কাছে, তার কারণ তারা এখন অন্তর্জাল মাধ্যমে এসে গেছেন, ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তির তারা প্রজন্ম। কিন্তু টিভির প্রজন্মটা যারা আপনারা যারা প্রবীণ মাস্টার মশাই আছেন তারা জানেন 1975 বা 70-এর দশকে কলকাতায় টিভি আসাটা বা বাংলায় টিভি আসার যে বিপ্লব সেটা আপনারা সবাই জানেন। সেই টিভি সেট থেকে শুরু করে টিভি অ্যান্টেনা থেকে শুরু করে প্রযুক্তিটার যে একটা অভাবনীয় ব্যাপার তখন সংবাদ মাধ্যমে চলে এসেছিল এটা আপনারা সবাই জানেন। আমি শুধু ছাত্রছাত্রীদের জন্য এখানে এখানে একটু বলি, টিভি কিন্তু 1970-এর দশকে আসেনি, এসেছিল অনেক আগেই, 1959-60 সালেই কিন্তু টিভি চলে এসেছিল, কিন্তু সেই টিভি বঙ্গে এসেছে অনেক পরে। কেমন তো টিভিটা প্রথমে দিল্লিতে আসে এবং তারপরে ধরুন এটা অনেকটা পরে প্রথমে এটা রেডিওর আন্ডারে ছিল, কারণ টিভিটা এমন একটা আরো বেশি একটা জটিল প্রযুক্তি, তার সঙ্গে একটা কৃত্রিম উপগ্রহ, সেই কৃত্রিম উপগ্রহেরও তখন নতুন দিকে এই সমস্ত কিছু কিন্তু ভাবতে হবে একটা নতুন দেশের প্রযুক্তির ইতিহাসের প্রেক্ষাপটে। 47 সালে যে দেশটার জন্ম 1959-60 সালে সে প্রযুক্তি অ্যাফোর্ডই করতে পারে না, সুতরাং সেই প্রযুক্তি সেই কৃত্রিম উপগ্রহ সমস্ত কিছুই তার কাছে খুব নতুন, মাত্র 12-15-20 বছর বয়সী একটা দেশের সেই পরিকাঠামোই নেই যাতে তার সংবাদ মাধ্যমকে সে পুরো সাজিয়ে তুলতে পারে এরকম ভাবে আর কি। তখনও সংবাদপত্রই প্রধান মাধ্যম, কিন্তু সবাই বুঝতে পারছে সংবাদপত্র থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সাধারণ জনতা সবাই বুঝছেন যে সংবাদ মাধ্যমে কিন্তু একটা বৈপ্লবিক জিনিস সাধিত হয়ে গেছে। এবং তার কারণ আস্তে আস্তে যখন দেখবেন যে এগুলো সব কিন্তু একটা মাইলস্টোন, যে প্রথম যখন একটা নিউজ বুলেটিন শুরু হলো টিভিতে এটা একটা মাইলস্টোন। আজকে আমাদের মনে হতে পারে টিভিতে তো হবেই, টিভিতে তো খবর শোনাবেই বা রেডিওতে তো নিউজই হবেই, এ তো এর থেকে সহজ কি, স্বাভাবিক, স্বাভাবিক আর কি আছে। কিন্তু একটা প্রযুক্তির সমস্ত কিছু একেবারে নিশ্চিত করে একটা প্রত্যন্ত গ্রামের কোনো এক কৃষক ধান কাটতে কাটতে বা একটা বট গাছের তলায় জিরোতে জিরোতে একটা পুরনো প্রযুক্তির একটা রেডিও নব ঘোরাতে ঘোরাতে একটা কৃষি সংক্রান্ত খবর শুনছেন, শুনছেন যে ধানে বাজরা পোকা কিরকম হয় সেই রকম কিছু ভাবে, সেই সেইটাকে একটা বৈপ্লবিক ব্যাপার ছিল। সুতরাং এই জিনিসটা করতে কিন্তু সংবাদ মাধ্যমকে অনেক বেগ পেতে হয়েছে, সরকারকেও বেগ পেতে হয়েছে। এবারে এইভাবে রেডিও টিভি এই সমস্ত গুলোই এই 50-এর 60-70-এর দশকে যত বেশি পরিপুষ্টি সাধন হতে থাকে এদের, তত কিন্তু ভাবতে হবে যে রাজনীতির পালা পরিবর্তন পথ পরিবর্তন সমানভাবে হয়ে চলেছে। আমরা 70-এর দশকে প্রথম আমাদের দেশের পটভূমিতে প্রথম অকংগ্রেসী সরকার পাচ্ছি, এবং অকংগ্রেসী সরকার এসেই তারাই প্রথম এসে আরো প্রেসকে প্রেসের জন্য আরো জায়গা খুলে দিচ্ছে। কি জায়গা খুলে দিচ্ছে, যে এর আগে পর্যন্ত 77-এর আগে পর্যন্ত শুধু ওই টিভিতে শুধুমাত্র সরকারি দলেরই কার্যক্রম দেখানো হতো, 77-এর পরে চালু হলো যে না কেন সমস্ত দলের কার্যক্রম দেখানো, সবাই সেই স্লট পাবে, তারাও পাবে, বিরোধী দলও পাবে, অন্য দলও পাবে, যে কোনো দল ওই স্লটে এসে তাদের বক্তব্য বলতে পারবে। এটা একটা বৈপ্লবিক জিনিস, এটা কিন্তু সংবাদ মাধ্যমের ইতিহাসেও আমরা এটার তাৎপর্য হয়তো সেরকম ভাবে হৃদয়ঙ্গম করতে পারি না সবসময়, কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস গণতন্ত্রের পক্ষে। এতদিন শুধুমাত্র শাসক দলের ব্যাপারটা ছিল, এবারে অন্য দলও সুযোগ পাচ্ছে তাদের কথাবার্তা বলে, অল্প, খুব কম সুযোগ, কিন্তু একটা সুযোগ। এবার কিছুদিন পরে কয়েক বছরের মধ্যেই আবার পালা পরিবর্তন হলো, আবার কংগ্রেস সরকার এলো, এবং আমরা একটা চূড়ান্ত ভয়ঙ্কর একটা জিনিসের জায়গাতে এলাম, যেটা হচ্ছে আমরা 70-এর দশকের একটা 70-80-এর দশকে আমরা আপনারা জানিনি, আজকের প্রজন্ম ইমার্জেন্সির কথা ইতিহাস এ পড়ে বা অন্য আগে পূর্বসূরীদের কাছ থেকে একটা অন্যরকম ইতিহাস বলে জানে, কিন্তু এই ইমার্জেন্সিটা বা একটা বিরাট একটা কালো অধ্যায়, এবং শুধুমাত্র তার গণতন্ত্রের জন্য নয়, এটা প্রেসের গণতান্ত্রিকতার জন্য একটা বিরাট কালো অধ্যায়। এবং তখনকার সময়ে যে সমস্ত লিডিং সংবাদপত্র থেকে বলুন সবাইকে তার ফল ভোগ করতে হয়েছে, জেলে তো যেতে হয়েছেই
নানানভাবে তারা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন, কখনো পেরেছেন কখনো পারেনি। এইভাবে 80-এর দশক, 90-এর দশক এবং যতভাবে আমরা রাজনীতির পালা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, তত কিন্তু ওদিকে একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হচ্ছে। কৃত্রিম উপগ্রহ আমাদের অনেক সহজ হয়ে গেছে তার সার্ভিস পাওয়া, বিদেশের সঙ্গে যোগাযোগ এত উন্নত হচ্ছে যাতে আমরা বিদেশি কন্টেন্ট পাচ্ছি। বিদেশি কন্টেন্ট আমরা যত পাচ্ছি, আমরা ভারতীয় দর্শক বা ভারতীয় প্রেস বুঝতে পারছে যে আমেরিকা ইউরোপে কোন সংবাদটা কিভাবে লেখা হচ্ছে, বা একটা ভারতীয় সংবাদপত্র বুঝতে পারছে যে একটা ইউরোপিয়ান সংবাদপত্র তাদের সম্পাদকীয় কলামটাকে কি করে সাজাচ্ছে, তারা কিভাবে বিরোধিতা করছে বা অল্প বিরোধিতা দিয়ে কি করে পাশ কাটিয়ে যাচ্ছে, বা সম্পূর্ণভাবে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কথা বলে, অন্য একটা মেটাফরের মাধ্যমে কথা বলে, আসলে স্যাটায়ার টোন এনে পুরো সরকারকে বিধে বা শাসনযন্ত্রকে বিধে তার কাজটা হাসিল করে নিচ্ছে। মানে তার বার্তাটা ঠিক পৌঁছে যাচ্ছে জনগণের কাছে, কিন্তু সে আইনের ফাঁক ফোকর গলে বেরিয়ে যেতে পারছে। এই আর্টটা, এই শিল্পটা কিন্তু সমস্ত সংবাদ মাধ্যম, সেটা আমি সংবাদপত্র বলে নয়, সেটা সংবাদপত্র এমনকি টিভি, এরা সবাই করছে। টিভি তো প্রথম দিকে সরকারি, আস্তে আস্তে 80-90-এর দশকে বেসরকারি চ্যানেল এলো, ঠিক একই রকম ভাবে রেডিওর সঙ্গে এলো বেসরকারি চ্যানেল, FM চ্যানেল। আজকে ধরুন আমরা কজন আর FM শুনি, কিন্তু FM-টা যখন এলো বেসরকারি চ্যানেলের মাধ্যমে, বিজ্ঞাপন জগৎ খুলে গেল, সম্পূর্ণ অর্থনীতির অন্য একটা দিগন্ত খুলে দিল। এবারে এই সমস্ত কিছুর প্রেক্ষাপটে আবার এগুলোকেও ভাবতে হবে যে আজ যে আমরা যে অভিযোগগুলো করি, খবরের কাগজ ভরা থাকে পাতার পর পাতা বিজ্ঞাপনে, বা আপনি একটা বই পাচ্ছেন, একটা বইয়ের অর্ধেকের বেশি পূজা সংখ্যা, তার অর্ধেকের বেশি হচ্ছে বিজ্ঞাপন, আমি কতটা আর উপন্যাস গল্প পাচ্ছি, কতটা মূল কন্টেন্ট পাচ্ছি, বেশিরভাগই তো বিজ্ঞাপন। এবার এটা আমাদের যেমন একটা পাঠকের দিক থেকে তার একটা ফ্রাস্ট্রেশন আছে, হতাশা আছে, আবার এর সঙ্গে একটা অর্থনীতিও আছে। সেই অর্থনীতি আজকের মার্কেট ইকোনমির নিরিখে একরকম, কিন্তু একটা মাত্র 40-50 বছরের দিকে, জয়যাত্রার দিকে এগিয়ে যাওয়া দেশের পক্ষে আবার অন্যরকম একটা অন্য ব্যাপার। সুতরাং এটার সঙ্গে তার ইয়ে যুক্ত আছে। কিন্তু অদ্ভুত, আপনারা এটা এটা একটা পয়েন্ট আপনাদেরকে বলিতে, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট, এই বিজ্ঞাপন কিন্তু বরাবরই খবরের কাগজের প্রথম পাতাতে ছিল। অনেকে আপনারা আজকে আমাদের সংবাদপত্রের পাঠকেরা আমাদেরকে বলেন যে এ কি রে বাবা, একটা খবরের কাগজ পেলাম একটা পাতা জুড়ে একটা ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন, আসলে খবর প্রথম পাতাটা হচ্ছে 3 নম্বর পাতা, এই আবার কি ধরনের কথা, খবরের কাগজ প্রথম পাতা থেকেই খবর থাকবে, এ ধরনের একটা জিনিস কেন একটা খবরের কাগজ বরদাস্ত করবে, এ কিন্তু বরাবরই ছিল, এটা আজকের কথা নয়। 1922 সালের আনন্দবাজার পত্রিকা দেখলেও বা সেকালে সংবাদপত্র দেখলেই প্রথম পাতাটা বিজ্ঞাপনের জন্যই বরাদ্দ ছিল, প্রথম পাতাটা বিজ্ঞাপনের জন্যই বরাদ্দ ছিল। আজকেই আমি আমার একটা অন্য খবরের কাগজের কাজের জন্য আমি আমাদের ডিজিটাল আর্কাইভ ঘাঁটছিলাম, আমাদের আনন্দবাজার পত্রিকা ডিজিটাল আর্কাইভ, আমার হঠাৎ মনে হল যে আচ্ছা দেখি তো, এখন তো পুজোর সময় আসছে, দেশ পূজাবার্ষিকী সহ সমস্ত পূজাবার্ষিকী বেরিয়ে গেছে বাজারে, তো আমি একটু দেখি তো 1947 সালের, মানে যে বছর স্বাধীনতা পেল দেশটা, সে বছর যে দেশ পূজাবার্ষিকী বেরো তার কভারটা কেমন ছিল দেখি তো, বা সেদিনকার 1947-এর প্রথম আনন্দবাজারের খবরের কাগজের ছবি আপনারা অনেকেই দেখেছেন, এটা আমরা অনেকেই আমাদের খবরের কাগজে এটা দিয়েছি বিভিন্ন সময়, 15 আগস্টে ওই ছবিটা ছাপা হয়, প্রথম দিনের বিজ্ঞাপন দেখবেন, ওই ওই আসলে ওটা কিন্তু ভেতরের পাতার বিজ্ঞাপন, প্রথম পাতাটা কিন্তু প্রথম ভেতরের পাতার ছবি, প্রথম পাতাটা কিন্তু বিজ্ঞাপন বরাবরই তাই ছিল, ক্যান্থেরাইডিন, জবা কুসুম তেল থেকে শুরু করে সমস্ত টেন্ডার, সেই কালের যুগের অদ্ভুত টেন্ডার, সচিত্র বইয়ের বিজ্ঞাপন, সিনেমার বিজ্ঞাপন, এই সমস্ত কিছু প্রথম পাতাতেই থাকতো। সুতরাং এটা আজকের পন্থা নয়। সুতরাং আজকে হঠাৎ করে মার্কেট ইকোনমি বলে বা ধনতান্ত্রিক অর্থনীতি বলে প্রথম পাতায় আমি একটা বিরাট বড় ঢাউস একটা কিছু বিজ্ঞাপন পাচ্ছি আর আসলে খবর শুরু হচ্ছে তৃতীয় পাতা থেকে, ব্যাপারটা কিন্তু তা নয়, এটা অনেকদিন আগেকারই একটা পন্থা, এটা সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এবার সেটা চলার দরকার আছে কিনা বা এটার অন্যথা হলে খবরের কাগজ কি করতে পারে সেটা অন্য কথা, সেটা নিয়ে কথা হতে পারে, কিন্তু এই পন্থাটা নতুন নয়, এই উপায়টা নতুন নয়। যেটা হলো সেটা কথা হচ্ছে যে যত বেশি, আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আমি আস্তে আস্তে আমার আলোচনার শেষ দিকে আসব, আমি খুব সংক্ষেপে আপনাদের একটা খুব গুরুতর প্রশ্নের একটা কিছু এর সমাধান আমি নিতে পারবো কিনা জানি না, আমি অন্তত সমস্যাটাকে আমি অ্যাড্রেস করতে পারি আমার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে বর্তমান পরিস্থিতি থেকে, যে বলতে পারেন যে আজকে সংবাদপত্রের স্বাধীনতা কোথায়, বা স্বাধীনতা যদি বা না বলি সংবাদপত্রের গ্রহণযোগ্যতা কতটা, আমি সংবাদপত্র বাদ দিলাম, আমি সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতা কতটা এইটা নিয়ে বলতে পারি। এটা তো আজকের আমাদের কাছে একটা বিরাট বড়
চোখে আঙুল দেখানো একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে আমি খুব সোজা বাংলায় বলতে গেলে কোন সংবাদ মাধ্যমকে আমি বিশ্বাস করব? সংবাদ মাধ্যম মানে আমি এখানে খবরের কাগজ, টিভি, টিভি চ্যানেল, আমি সরকারি বেসরকারি বেতার মাধ্যম, এমনকি আজকের প্রজন্ম যাতে একেবারে যাদের যে পন্থা অবলম্বন করে তারা বেঁচে আছেন সেটা হচ্ছে আন্তর্জালিক মাধ্যম, মানে ডিজিটাল যে জার্নালিজম, আমি অবশ্যই সেখানেও আনবো, কারণ আজকে আমরা আসলে দাঁড়িয়ে আছি ডিজিটাল জার্নালিজমের যুগে। এই যে সমস্ত নানান রকমের সংবাদ মাধ্যম, আমি চলচ্চিত্রকে নিয়ে কিন্তু বললামই না, চলচ্চিত্র কিন্তু একটা বিরাট বড় সংবাদ মাধ্যমই, অন্তত গণমাধ্যম তো বটে, মাস মিডিয়ার তো একটা বিরাট একটা অংশ চলচ্চিত্র, তার একটা বিশাল জাতীয়তাবাদ এবং তার নিজের স্বাধীন হওয়ার একটা বৃত্তি আছে, সেটা আমি নিজে চলচ্চিত্রে খুব উৎসাহী একজন মানুষ, কিন্তু আমি আপনাদেরকে চলচ্চিত্র ব্যাপারটা বলছি না, তার কারণ চলচ্চিত্রকে আমরা অনেকে বিনোদনের সঙ্গে যুক্ত করে দেখি, কিন্তু তার একটা সম্পূর্ণ অন্য ইতিহাস আছে, আমি সেই ব্যাপারটা সেই প্রসঙ্গটাতে আজকে যাচ্ছি না, কোনো বারান্তরে কখনো সুযোগ পেলে কখনো বলবো আপনাদের। কিন্তু আমি যে প্রসঙ্গটাতে আসলাম, যে এই ব্যাপারটা কি, আমি এর গ্রহণযোগ্যতা কতটা, বা আমি কাকে বিশ্বাস করব, বা আজকে যখন আমরা চায়ের দোকানে বা নিজেদের মধ্যে আলোচনায় সান্ধ্য আসরে আমরা বলি যে দূর ওই কাগজ, ও তো অমুক দলের, দূর এই ইলেকট্রনিক চ্যানেলটা, এ তো, এটার সমাধান কোথায়? সমাধান সত্যিকার অর্থে বলতে আমি এটা সংবাদ পত্রের একজন কর্মী হিসেবে আমি বলছি না, আমি বলছি একজন সাংবাদিক হিসেবে। সেটা কথা হচ্ছে যে খুব অনেক আগে 1878-এর আগে যখন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয় লর্ড লিটনের আমলে, তার আগে ওই যে রবার্ট নাইটের কথা আমাদের মাস্টারমশাইরা বলেছেন, যিনি স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ছিলেন, প্রধান সম্পাদক, প্রতিষ্ঠাতা ছিলেন, প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন সরকারের উদ্দেশ্যে বলেছিলেন, ওই যখন তার ওই অন্য একটা কাগজের দ্য ইন্ডিয়ান ইকোনমিক্স বলে কাগজটা ভর্তি করতে তুলে নেওয়া হলো, তিনি একটা সরকারি পদেও ছিলেন, কিন্তু সরকারি পদে থেকে তিনি সরকারি খবরের বিরোধিতা করেছিলেন তার কাগজে বলে তার সব ভর্তি টর্তুকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি বলছেন যে দেখুন, সরকার প্রথমেই এই স্ট্যান্সটা নিয়ে নিচ্ছে যে প্রেস আসলে আমাদের অ্যান্টি, এই ভাবনাটা থেকে, এই ভাবনাটার মধ্যে একটা গোড়ায় গলদ আছে। এই গোড়ায় গলদটা কি? গলদটা হচ্ছে এই যে একমাত্র প্রেসের পক্ষেই উল্টো দিকটা বলা সম্ভব, দেখানো সম্ভব। কেন? এই যে আমরা তাকে ফোর্থ পিলার বলি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি ছাড়া আমরা যে সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি, এটা অলিখিতভাবে যে একটা সংবাদপত্র বা সংবাদ মাধ্যম নিজের ওপরে এই দায়টা অর্পণ করেছে, দায়িত্ব অর্পণ করেছে গণতন্ত্রকে রক্ষা করা, চতুর্থ স্তম্ভ হয়ে ওঠার, তার কারণই হচ্ছে, তার মূল প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে তাকে উল্টো কথাটা বলতে দিতে হবে। এবার সরকার যদি প্রথমেই ভেবে নেয় যে উল্টো কথা বলা মানেই আসলে ওই লোকটাই আমার বিরোধী, এই থেকে ভুল, এর থেকে বিভ্রান্তিকর স্টান্স আর কিছু হতে পারে না। এবং শুধুমাত্র বিরোধী একটা স্বর বা বিরোধী একটা কথা বা বিরোধী একটা মত, বিরোধী একটা দৃশ্য সেখানে আছে বলে, সেই টিভির পর্দাটায় উঠে আসছে বলে, বা সেই খবরের কাগজের হেডলাইনটায়, তার ছত্রে ছত্রে, তার লেখায়, তার ছবিতে উঠে আসছে বলে বিপরীত চিত্রটা, তাদেরকে আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অ্যান্টি গভর্নমেন্ট, দেশদ্রোহী, অমুক তমুক ইত্যাদি নানান বিশেষণ এসবে ভরিয়ে দিতে পারি না, ভরিয়ে দিতে পারি সে অন্য কথা, কিন্তু দ্যাট ইজ নট ডান, সেটা চলতে পারে না, মানে সেটা আর যাই হোক গণতন্ত্র না। এবারে আপনারা বলতে পারেন যে আচ্ছা, কিন্তু যে সংবাদ মাধ্যম তাহলে ওই কথাটাই বলে, যে ওই সরকারের পক্ষ হয়েই বলে, রাষ্ট্রযন্ত্র বা শাসনের, শাসকের পক্ষ হয়েই বলে, বলে সেই মতামতটাকেই সত্য মত বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলে তাকে আমরা কিভাবে রিটালিয়েট করব, বা তার গ্রহণযোগ্যতা নিয়ে আমরা কি বলবো, তার ক্রেডিবিলিটি নিয়ে আমরা কি বলবো? এবারে কথা হচ্ছে যে পৃথিবীর সমস্ত গণতন্ত্রে এটা জনগণই সেই স্বার্থ সবসময় রক্ষা করে এসেছে, এই প্রেস এবং গণতন্ত্র, গণতন্ত্র মানে আমি কার গণতান্ত্রিক অস্তিত্ব মানে জনগণের কথা বলছি, যে জনগণ আসলে প্রকারান্তরে প্রেসকে বাঁচিয়ে রাখে, মানে যারা আসলে গণতান্ত্রিক ভিউগুলো সাবস্ক্রাইব করে অন্য গণতান্ত্রিক টিভি চ্যানেলে, যদি আপনারা গণতান্ত্রিক বলেন, কোট আনকোট, গণতান্ত্রিক রেডিও স্টেশনের, গণতান্ত্রিক ডিজিটাল পরিসরের, গণতান্ত্রিক সংবাদপত্রের, এইরকম আর কি।
তো এটা সবসময় এটা একটা স্মুথ প্যাসেজ চলে বিটুইন দ্য ডেমোক্রেটিক মিডিয়া অ্যান্ড দ্য ডেমোক্রেটিক পিপল। এবার পিপল যেমন সবসময় ডেমোক্রেটিক হয় না, সবসময় আমরা বলি ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল, ডেমোক্রেসি সবসময় তা হতে চায় কিন্তু তা সবসময় পারে না। জনগণের একটা অংশ সেটা সবসময় মাইনরিটি, এমনকি এই 21 শতকেও তারা মাইনরিটি, তারা কিন্তু শাসকের হয়েই তাদের হয়ে হয় হয়ে বা তাদের আন্ডারে তাদের দ্বারা প্রভাবিত হয়ে বা তাদের দ্বারা হাইজ্যাক্ট হয়ে তারা কিন্তু ওই ভিউগুলোকে সাবস্ক্রাইব করে এবং তারা সেই সংবাদ মাধ্যমগুলোকে, সেটা সেই টিভি চ্যানেল হোক, সেই রেডিও মাধ্যম হোক, সেই খবরের কাগজ হোক বা সেই ডিজিটাল পরিসর হোক, ডিজিটাল মিডিয়া হোক, তার ভিউগুলোকে সে আত্মস্থ করতে শুরু করে। এটা আসলে আত্মস্থ করা নয়, এটা আসলে জাস্ট ভেতরে নেওয়া, এটা আত্মীকরণ নয়। কিন্তু এর বহুবার এর প্রমাণ পাওয়া গেছে কেন এটা আত্মীকরণ নয়, তার কারণ যখনই আবার একটা অটোক্রেটিক, সো কলড অটোক্রেটিক একটা রেজিম পেরিয়ে আবার সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রেজিম প্রতিষ্ঠা হয়েছে বা জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার সমস্ত গণমাধ্যমের প্রেসের প্রেস কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস, স্বস্তির শ্বাস ফেলতে পেরেছে। তার কারণ হচ্ছে আসলে জনগণই এই প্রেসের ডেমোক্রেটিক ভিউগুলোকে বাঁচিয়ে রাখে। সুতরাং আপনারা বলতে পারেন বা আমরা বলতে পারি যে আজকে তাহলে প্রেসের যে ফ্রিডম আছে কিনা বা কতটা আছে বা কতটা নেই, এবার এই পার্সেন্টেজ দিয়ে তো এই পার্সেন্টেজ নিয়ে বিতর্ক তো চলতেই থাকবে, পার্সেন্টেজ নিয়ে বিতর্ক চলতেই থাকবে সবসময়, সেটা কোনো কাজের কথা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতে আমরা সবসময় একটা অন্য মত পাবো। এই কাগজ যদি আমি 100 বার বলি আমার এই কাগজ ভালো, তার সবসময় পেছনে হয়তো তার পেছনে 99 জন আছেন যারা যারা বলবে যে না এই কাগজ ভালো নয়। আমি 99 জন না থাকুক, একজন মানুষও যদি বলেন বলতেই পারেন সেটা ভালো নয় বা সেটা আসলে ঠিক কথা বলছে না। কথা হচ্ছে যে 99 বা 1 এই সংখ্যাগুলো আসলে কাজের কথা নয়। কাজের কথাটা হচ্ছে যে সেটাই গণতন্ত্র, যে গণতন্ত্র আসলে সেটাকেই প্রতিষ্ঠা দেয়, গণতন্ত্র আসলে সেটাকেই প্রতিষ্ঠা দেয় যে ওই বিরোধী মতটা থাকবে যে হ্যাঁ তুমি বলতে পারো, যে যেমন যেটা 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 একজন বিখ্যাত মনীষীর কথায় আছে যে আমি তোমার মতটা মানতে না পারি, তোমার মত আমার মত না হতে পারে, কিন্তু সারা জীবন তোমার মত প্রকাশ করবার অধিকারের ঝান্ডাটা আমি সবসময় উদ্দিন রাখবো। আসলে এটাই হচ্ছে যে কোনো সংবাদ মাধ্যমের আসল চরিত্র, বা চরিত্রের পরে আপনারা যোগ করুন ব্র্যাকেটের মধ্যে দুটো শব্দ, হওয়া উচিত, চরিত্র হওয়া উচিত, সে কতটা সেটা পারছে বা সেই দিকে যেতে পারছে সেটাই তার চ্যালেঞ্জ। সমকালীন রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, গণতন্ত্রের প্রলোভন বলুন বা ফাঁদ বলুন, এগুলোকে নানানজন নানান তত্ত্বে আমরা নানানভাবে বিশেষায়িত করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি, সেই নিয়ে অজস্র বিতর্ক হতে পারে। আমি সমস্ত বিতর্ক তর্কের খাতিরে সমস্ত কিছু গ্রহণ করেই বলছি একটা সংবাদ মাধ্যমের কাজ আসলে এই সমস্ত মত পথগুলোকে জাস্ট একটা ছাতার তলায় এনে ছেড়ে দেওয়া। কোন সংবাদ মাধ্যম এই দীর্ঘ পথে চলতে চলতে একটা কায়দা অবলম্বন করেছে, একটা কৌশল, একটা প্রকরণ আত্মস্থ করেছে, আমি বলবো কিন্তু আমি একটু আমার কারণ আমার আমার অনেক পথ আমি পেরিয়ে এসেছি, আমার মনে হচ্ছে যে আমার যারা পাঠক, আমার যারা রিসেপ্টার, আমার তাদের আমার যারা গ্রহীতা, তাদেরকে আমি একটু আরেকটু শুধু খবরটুকু দিয়েই ছেড়ে দেব না, আমি ওপিনিয়নও দেব। যার কারণেই দেখবেন কিন্তু পুরোনো কালের কাগজে ওপিনিয়ন ছিল না এক সম্পাদকীয় বাদে, কিন্তু আস্তে আস্তে এই যে আমরা উত্তর সম্পাদকীয় পাই, পোস্ট এডিটোরিয়াল পাই খবরের কাগজের পাতাতে, ওপিনিয়নেটেড যে আর্টিকেল পাই, আপনারা বলতে পারেন বা আমি সবসময় অনেক আমার আমার বন্ধুরা আমাকে বলেন, আমরা খুব একটা একটা খুব পজিটিভ একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিয়ে আমরা প্রায়ই আমরা বসি বন্ধুরা, যে আচ্ছা বলতো বলতো, আমি বলি আমার বন্ধুকে যে তোর এই এই সপ্তাহতে এতগুলো তো বেরোলো, কোনটা তোর শিশির বাবু লাইনটা কেটে গেছে, গেল
একটু অপেক্ষা করুন, দেখা যাক। ওর অডিওটা ফিরেছে কিন্তু এটা আসেনি, ভিডিওটা আসেনি। অডিও কোথায়? অডিও তো শোনা যাচ্ছে না। বলছে মানে করছে না। ইন্দ্রনীল দা আপনি একটু ফোন করুন। ফোন করলে হবে না, ফোনটাতে উনি ব্যবহার করছেন। হ্যাঁ তো ওনাকে তো পাওয়া যাচ্ছে না, ওনাকে একটু ইনফরমেশনটা জানানো। ওই ফোনটাতেই করছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এটা না আপনি ডিলিংক হয়ে গেছেন, লিংক কেটে গেছে আপনার। হ্যাঁ হ্যাঁ একই লিঙ্ক জয়েন করুন। আমি ফিরে এলাম, এবার কি দেখাবো? শোনা যাচ্ছে? আমি শেষ করবো এবার। হ্যাঁ দেখা যাচ্ছে। গণতান্ত্রিক চরিত্র নয় যে একটা এই স্বর যদি থাকে তাহলে উল্টো দিকের স্বরটাও থাকবে, বা আজ যদি আমি এই ভিউ বা এই একটা দর্শন বা একটা তন্ত্রের একটা ভিউ পয়েন্ট থেকে একটা লেখা আমি আজকে বার করি তার সম্পূর্ণ উল্টো দিকের তন্ত্র বা নীতির প্রস্তাবনাটাও থাকবে না, বরং এটাই তো গণতান্ত্রিক চরিত্র হওয়া উচিত। মানে শাসকের মতো পাঠকও কেন ভাববে যে শুধুমাত্র আমি যে তন্ত্রকে বা যে দর্শনকে আমি সাবস্ক্রাইব করি মনে মনে, শুধুমাত্র তাকেই আমি আমার খবরের প্রিয় খবরের কাগজটা দেখতে চাইবো বা দেখবো? এই জায়গাটা নিয়ে কিন্তু আসলে আজকের যুগের পাঠকের, সংবাদ মাধ্যমের গ্রহীতাদের একটা ভাবনার অবকাশ আছে। যে টিএস এলিয়ট একটা কথা বলেছেন যে শুধু কিন্তু পাঠককে যা দেওয়া হচ্ছে সেইটাতে তার আমি যা কিছু তাকে দিচ্ছি কবিতায়, সেই কবিতায় সে শুধু সেটা খেয়ে নিল, আমি যা দিলাম সে কোনো তার কোনো উত্তরণ হলো না, এটা কিন্তু হতে পারে না। যার কারণে দেখবেন আমি সাহিত্যের ছাত্র, আমি কোনোদিনই না ইতিহাস না সাংবাদিকতা আমি কোনোটাকেই আমি প্রাতিষ্ঠানিকভাবে পড়িনি। আমি এই আমার কবছরের চাকরি সূত্রেই আমি এই দুটো জায়গার সঙ্গে যুক্ত, এই দুটো দর্শনের সঙ্গে, ইতিহাস এবং সাংবাদিকতা। কিন্তু সাহিত্যের সূত্রে আমি জানি টিএস এলিয়টের একটা কথাতে আমি বলতে পারি যে এটা দিয়েই আমি শেষে যাব, একেবারে শেষে, যে তিনি বলেন যে তার কবিতায় তিনি অদ্ভুত অদ্ভুত অজানা শব্দ দিয়ে দিতেন, ফ্রেঞ্চ শব্দ, জার্মান শব্দ, ইন্ডিয়ান শব্দ, ওয়েস্টল্যান্ডের একদম শেষ শব্দ ছিল শান্তি শান্তি শান্তি। এবারে আমরা যারা ভারতীয় তারা তো জানি শান্তি, এই শান্তির তৃতীয় তিন শান্তির মানে কি, তার অর্থ কি, তার তাৎপর্য কি। 1922 সালের একটা পাঠকের কাছে, 1922 সালেই ওয়েস্টল্যান্ড বেরিয়েছিল, তো তার পাঠকদের কাছে তো শান্তি 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 অজানা অচেনা ইংরেজ পাঠকদের কাছে। এবার তার পিছনে এলিয়টের যুক্তি হচ্ছে যে পাঠককেও আসলে এগিয়ে আসতে হবে, পাঠককেও শিক্ষিত হতে হবে। সে কেন একটা শব্দের বা একটা রূপকল্পের একটা ইমেজের নিয়ে নিজে কেন
নিজে কেন গবেষণা করবে না, নিজে কেন তার কেন উত্তরণ হবে না। এবার এই উত্তরণটা তো মানসিক উত্তরণ, এই উত্তরণটা তো আসলে মননের উত্তরণ। মানে আমি কেন একটা আমার নিজস্ব তন্ত্র বা দর্শনের সেটা খুব ভালো হতে পারে, সেই দর্শনটা খুব মানবপন্থী হতে পারে, কিন্তু তার মানে এই নয় আমি সেইটার সমস্ত কিছুকেই সারা জীবন আমার চারদিকে আয়নার মতো দেখতে চাইব। আমি উল্টো যা কিছু তা যতই আমার দেখতে শুনতে খারাপ লাগুক না কেন আমি তাকে দেখতে চাইব না, এইটা কখনো হতে পারে না। আসলে সংবাদ মাধ্যমের পাঠকেরও এই উত্তরণটা আমার মনে হয় জরুরি, যেমন সংবাদ মাধ্যমেরও জরুরি বা শাসক শাসন যন্ত্রেরও পক্ষে এটা খুব জরুরি, সেরকম সংবাদ মাধ্যমেরও জরুরি এবং পাঠক আমরা যারা গ্রহীতা নানান সংবাদ মাধ্যমে তাদের পক্ষেও এটা খুব জরুরি। এবং এই যত এই উত্তরণটা ঘটবে আমার মনে হয় তত একুশ শতকের ভারতে বা একুশ শতকের এই বিশ্বে আমরা আমাদের কাছে সেই রকম মাপে মাপে বা স্তরে স্তরে আমাদের কাছে যে কোনো একটা সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতা হয়তো আরো বেশি আরো গ্রহণযোগ্যতা আরো বাড়বে। মানে এই গ্রহণযোগ্যতা শুধু সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতায় শেষ হয়ে যাওয়া নয়, এটা পাঠকেরও উত্তরণ, পাঠকেরও হয়ে ওঠা, শাসকেরও হয়ে ওঠা এবং একই সঙ্গে সংবাদপত্রের হয়ে ওঠা। তার মানে অলসাইডান আমরা আসলে দিনের শেষে বলতে চাইছি গণতন্ত্রকে নিজের প্রয়োজনেই আসলে সবসময় গণতন্ত্রই হয়ে থাকতে হয়, তাকে সবসময় তার নানান এজেন্সি, গণতন্ত্রেরই একটা এজেন্সি হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক, গণতন্ত্রেরই একটা এজেন্সি হচ্ছে গণতান্ত্রিক সংবাদ মাধ্যম এবং গণতন্ত্রের একটা বিরাট এজেন্সি হচ্ছে মাস বেসটা, গণতান্ত্রিক জনতা জনসাধারণ, এই তিনটেকেই সমানভাবে গ্রহণযোগ্য হতে হবে, সমানভাবে গণতান্ত্রিক আইডিয়ালস পালন করতে হবে। এই তিনটের ওপরেই ডিপেন্ড করছে শাসকটা গণতান্ত্রিক নাকি অটোক্রেটিক হয়ে যাচ্ছে, সংবাদ মাধ্যম গণতান্ত্রিক নাকি ঝুঁকে যাচ্ছে হেলে যাচ্ছে, আর গণতান্ত্রিক জনতাও সংখ্যাগুরু সংখ্যালঘু যেভাবেই আমি বিচার করি না কেন তারা তাদের চরিত্রটা পাল্টে যাচ্ছে, এই জিনিসটার নিকটিতে দাঁড়িয়ে কিন্তু একুশ শতকে সংবাদ মাধ্যম সংবাদ ও সাংবাদিকতাকে আমাদের মনে হয় একটু দেখাটা জরুরি। আমি আজকে এখানেই শেষ করব, আপনাদের অনেকটা সময় আমি বলেছি, আশা করি, আমি জানি না আমি আপনাদের মন ভরাতে পারলাম কিনা, মন ভরানো আমার কাজ নয়, সাংবাদিকের কাজ হিসেবে ওইটুকুই বলা যে আমি প্রেজেন্ট করলাম মাত্র, আমার কিছু ভাবনা শেয়ার করলাম মাত্র। নমস্কার। ধন্যবাদ মিস্টার শিশির কুমার রায় মহাশয়কে তার অসাধারণ বক্তব্যের জন্য। তিনি, আমরা দেখলাম তিনি স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাসের সঙ্গে তুলনা করে স্বাধীনতা উত্তর ভারতবর্ষের সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমের ইতিহাস নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করলেন। আশা করি আমাদের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয়েছে। এরপরে আমরা কোশ্চেন দেখব, কোনো কোশ্চেন যদি থাকে, আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন বা চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা নাসির, আমি কিছু প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি করুন। হ্যাঁ, মানে আমি বলি একটা কারণে করছি, মানে অ্যাজ এ কনভেনার হিসেবে প্রশ্ন করা উচিত নয় আমার, আমি এটা তো আমাদের স্টুডেন্ট ওয়েবিনার, তার ফলে তিনজন স্পিকারের কাছে আমার তিনটে বেসিক কিছু কোশ্চেন থাকবে, মানে এটা ছাত্রদের তরফ থেকে বলতে পারেন। মানে প্রথম বক্তা যিনি বললেন অধ্যাপক অলোক কুমার চট্টোপাধ্যায়, তার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে 1780 থেকে 1857 এই সময়কালে সর্বভারতীয় যে চিত্রটা, মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায়, মানে কি উল্লেখযোগ্য কী ধরনের সংবাদপত্র প্রকাশিত হতো, অথবা বাংলায় তো কলকাতা কেন্দ্রিক সংবাদপত্রগুলো খুব নাম করেছিল, মানে কলকাতার বাইরে মফস্বলে কি ধরনের সংবাদপত্র প্রকাশিত, সেটা যদি একটু আলোকপাত করেন। এটা কোন স্যারের কাছে প্রশ্ন করলেন, আপনি নাম বলুন তাহলে। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু মইনুলকে একটু বলে দিই। আসলে মফস্বলে সংবাদপত্রে মানে বার হয়েছে অনেক পরে,
সেই সময় কলকাতা কেন্দ্রিক যে কটা সংবাদপত্রের কথা বলছিলাম সেগুলোই কাজ করেছে, সংবাদপত্র তখন হয়নি। উনিশ শতকের পরে, উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে বার করতে শুরু করেছে, তখন প্রেস আরো ছড়িয়ে গেছে, প্রেসের আরো বেশি অ্যাভেলেবিলিটি হয়েছে। আর সব থেকে বড় কথা, বাংলা তো, বাংলার প্রথমে টাইপগুলো তো গোড়ায় ছিল না, শ্রীরামপুরের মিশনারিরাই তৈরি করছে, তারপর আস্তে আস্তে সেগুলো ছড়িয়ে গেছিল। গোড়ার দিকে মফস্বলের সংবাদপত্র তেমন হয়নি, গোটাটাই ছিল কলকাতা কেন্দ্রিক। ঠিক তেমনি ওই মুম্বাই শহরে, ম্যাড্রাস শহরেও ঘটনাগুলো তাই হয়েছিল। আমাদের এই ট্র্যাডিশনগুলো ছড়িয়েছে অনেক পরে, এখনো কিন্তু এটা খুব আশ্চর্য ব্যাপার, এত বছর পরেও প্রধান যে সংবাদপত্রগুলো সবই কিন্তু কলকাতা কেন্দ্রিক, সেগুলো সার্কুলেট হয় জেলা, এবং জেলায় সার্কুলেট হয় বলে জেলার এডিশন বেরোয়, কিন্তু অ্যাকচুয়ালি সেই কাগজগুলো কলকাতা কেন্দ্রিকই কিন্তু রয়ে গেছে। কিছু কিছু কাগজ আছে উত্তরবঙ্গ সংবাদ, উত্তরবঙ্গ থেকেই প্রকাশিত হয়, এরকম বেশ কিছু এখনো রয়েছে, কিন্তু এখনো এত বছর পরেও কিন্তু প্যারালাল মানে পাল্লা দেওয়ার মতো সেই সংবাদপত্রগুলো কিন্তু মফস্বলে সেই তুলনায় গড়ে ওঠেনি। এর কারণটা অনুমেয়, আসলে গ্রাহক যেখানে বেশি সেখানেই, প্রথম দিকে তো কলকাতাতেই লেখাপড়া শেখার চলটা শুরু হয়, তারপর আস্তে আস্তে ছড়িয়ে যায়। এগুলো সবই টাইম কনজিউমিং, তাড়াতাড়ি, আমি যে সময়কার কথা বলছিলাম সে সময়কার এত এতে ছড়ায়নি, আস্তে আস্তে পরে ছড়িয়েছে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমার এতে অত তাড়াহুড়ো তো বলতেও পারিনি, যে আমাদের যেমন প্রেসে ছাপা খবরের কাগজ হতো, উনিশ শতকের মাঝামাঝি আমরা দেখতে পেয়েছি বেশ কিছু কাগজ ছিল যেগুলো হাতে ছাপা, হাতে লেখাও, হাতে লেখাও কিছু কাগজ এই বেরুতো, যেগুলো প্রেস অ্যাক্টের বাইরে রয়ে গেছিল। যখন ওই লর্ড ক্যানিং যখন প্রেস অ্যাক্ট করলেন 1857 সালে, সেই প্রেস অ্যাক্টে কিন্তু ক্ষতি হয়েছিল ওই সংবাদপত্রগুলো যেগুলো ছাপা হতো, কিন্তু হাতে লেখা যেগুলো বেরুতো, যার সার্কুলেশন খুবই কম ছিল একদম, সেইগুলো কিন্তু পার পেয়ে গেছিল, সেগুলো কিন্তু লেখা এই আইনের মধ্যে থাকেনি। ফলে এখান থেকে একটা মোটামুটি একটা আন্দাজ করা যায়, কিন্তু এর উপর যারা গবেষণা করেছেন বা করেছেন তারা আরো ভালো বলতে পারবেন যে পরবর্তীকালে ঠিক সিনারিওটা কিরকম চেঞ্জ হয়েছিল, সেটা কিন্তু একটা ভাবা, সেটা উনিশ শতকের দ্বিতীয়ার্ধেই সম্ভব, প্রথম দিকে তার কোন তেমন কিছু পাই। ধন্যবাদ, ধন্যবাদ। জনমত গঠনে কতটা সাহায্য করেছে, জনমত গঠনে কতটা সাহায্য করেছে এটা বোঝার রিভার্স পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে যে ব্রিটিশরা অত্যন্ত বেশি চিন্তিত হয়ে পড়ছে এই সংবাদ মানে পত্রগুলোকে নিয়ে, এবং তারাই তাদেরই মন্তব্য, লর্ড ক্যানিং এর মন্তব্য, লর্ড নর্থব্রুক এর মন্তব্য থেকে প্রকাশ, যে যেমন লর্ড ক্যানিং সরাসরি বলছেন যে বিদ্রোহে ইন্ধন দিয়েছে সংবাদপত্র। এরকম বাংলা সংবাদপত্র 1905 সালে বঙ্গভঙ্গের সময় অত্যন্ত অ্যাক্টিভ, এবং তাদের অ্যাক্টিভনেসের জন্যই 1908 সালের আইন, 1910 সালের আইন। এবং জনমত গঠনের সবচেয়ে বড় কারণ হলো যে সেই সময় কিন্তু গণমাধ্যম ওইটাই মানে মানে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ছাপা মাধ্যম, এবং তার সার্কুলেশন ক্রমশ বাড়ছে। যেমন যুগান্তর পত্রিকা 50,000 অতিক্রম করেছিল সার্কুলেশন, যেটা একটা রেকর্ড, সেই রেকর্ডটা থেকে প্রমাণিত হচ্ছে যে জনমত ক্রমশ ওটাকে গ্রহণ করছে আর কি। ধন্যবাদ। আমার শেষ যেটা শিশির বাবুকে প্রশ্ন, সেটা হচ্ছে উনি খুব বিস্তারিত ভাবে আমাদের বললেন, তো একটা কমন ওয়ার্ড আমরা কিন্তু পাই যে ইয়েলো জার্নালিজম, অর্থাৎ হলুদ সাংবাদিকতা। উনি একটা কথা বললেন যে সরকার, সরকারের বিভিন্ন আইন বা পাঠকদের মানে সচেতনতা অবশ্যই এগুলো তো দরকারি, তার সঙ্গে সংবাদ মাধ্যম মানে বিভিন্ন মিডিয়া মানে আপনার টিভি বা সংবাদ মাধ্যম, যেটা এখন বর্তমান সময়ে খুব বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে,
মানে প্রকট আকারে ধারণ করেছে, যেটা আপনি উল্লেখ করলেন আপনার ভাষণে। হ্যাঁ, এবং আমরা যদি টোটাল স্বাধীনতার পিরিয়ডটা যদি দেখি, আমি মানে খুব বেসিক জায়গা থেকে বলছি যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তারপর নেহরুর যে সময়কালটা, অথবা যখন জরুরি অবস্থা ইন্দিরা গান্ধীর সময়ে, বা বর্তমানে যখন এই এই বর্তমান গভর্নমেন্ট যখন আছেন, তখন এই তিনটে টাইমের যদি আমি প্যারালাল যদি একটা আলোচনা করি, তাহলে ইয়েলো জার্নালিজম কি আগে ছিল, মানে এই বর্তমান সময়কালে যখন প্রচুরভাবে দেখতে পাওয়া যায়, দেখতে মানে শুনতে পাওয়া যায় বা দেখতে পাওয়া যাচ্ছে, এবং অ্যাকচুয়ালি হলুদ মানে ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা কি, এবং আগে সেটা ছিল কি, বা এখন সেটা তার রূপটা কি, মানে সেটা যদি আমাদের ক্লিয়ার করেন। আমি একটু ভিডিওটা না করে শুধু অডিওতেই বলি, অসুবিধা নেই তো? আসলে ব্যাপারটা ইয়েলো জার্নালিজম পরিভাষাটা খুব ইন্টারেস্টিং। ইয়েলো জার্নালিজম, ইয়েলো শব্দটা আপনারা জানেন, ইয়েলো শব্দটা আসলে একটা রোগের দোতনা বহন করে আনে, তো ইয়েলো হচ্ছে জন্ডিসের কালার, তাই তো, যেটা আসলে জীবন দায়ী নয়, জীবন নাশী। তো জার্নালিজম যখন জীবন দেয় না, মানে প্রাণ দেয় না কোনো ধারণাকে বা খবরকে বা সত্যকে, তখনই সেটা হচ্ছে ইয়েলো জার্নালিজম। এবং যখন সেটা কি করে, সে হচ্ছে হয় তথ্যকে চেপে যায়, বা তথ্যকে নিজস্ব ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এবং অত্যন্ত আই ক্যাচিং অন্য রকম ভাবে, মানে অন্যান্য কিছু চটজলদি বা অন্যান্য কিছু দেখনদারি পদ্ধতিতে যখন সে খবরকে আসলে অন্য রকম অন্য মোড়কে প্রেজেন্ট করার চেষ্টা করে, তখন সেটাকে আমরা বলি ইয়েলো জার্নালিজম। এটা কিন্তু অতি প্রাচীন একটা একটা পন্থা, এর 20 শতকে বা 21 শতকে এর শুরু নয়, এটা অনেক আগে থেকেই চলছে। হয়তো এই শব্দগুলো বা পরিভাষাগুলো আমরা আজকের যুগে বেশি ব্যবহার করছি, বা আজকের রাজনীতি অর্থনীতির প্রেক্ষাপটে বেশি ব্যবহার করছি। এই জিনিস আগেও হয়েছে, এই জিনিস আগেও হয়েছে 19 শতকের 20 শতকের সংবাদপত্রেও। তখনকার অনেক সংবাদপত্র, আমি সংবাদ মাধ্যম বলবো না, সংবাদপত্র, যেমন আমি আগেই একবার বলেছি একটু করে, যে ইংরেজি সংবাদপত্রগুলো শুধুমাত্র ব্রিটিশ রাজতন্ত্রের খবরগুলোই প্রকাশ করত। আপনারা অবাক হয়ে যাবেন, রয়টার্স তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠিত সংবাদ সংস্থা, এবারে রয়টার্সের খবর, রয়টার্স থেকে অন্যান্য সংবাদ মাধ্যমগুলো খবর কিনে এবং সেইগুলোকে বার করে। কেমন সংবাদ সংস্থা নিয়ে আজকে আমি কোনো কথাই বলিনি, কিন্তু সংবাদ সংস্থাগুলোর কিন্তু আলাদা একটা অস্তিত্ব আছে, তারও কিন্তু একটা ইতিহাস আছে। রয়টার্স একটা ব্রিটিশ সংবাদ সংস্থা, যদিও শুরু করেছিলেন একজন জার্মান লোক, কিন্তু ব্রিটিশ ইয়েতে শুরু করেছিলেন আর কি। এই রয়টার্স বরাবর তাদের কাজই ছিল যে সম্পূর্ণ রাজতন্ত্রের বা সরকারের দাবেদারি করা, যার কারণে একবার ব্রিটিশ আমাদের ভারতীয় সংবাদপত্রগুলো একজোট হয়ে একেবারে পৃথিবীরক্ত হয়ে ঘোষণা করেছিল যে এরা যা লেখে সব হচ্ছে, সেখানে আসল তথ্যগুলো নেই, ভারত সংক্রান্ত তথ্যগুলো নেই। তো তথ্য না থাকা, না রেখে সরকারের প্রশংসা করা, তৎকালীন সরকারের প্রশংসা করা, সেটাও তো ইয়েলো জার্নালিজম। এবার ভারতীয় সংবাদপত্রগুলো বলেছিল, বিশেষ করে বাংলা সংবাদপত্র বলেছে, এই রয়টার্সের থেকে তথ্য আমরা নেব না, সংবাদ আমরা কিনব না, আমরা অন্য সংবাদ সংস্থা নিজেরাই গঠন করব। এবার এই বলে কিন্তু আমাদের অন্যান্য কিছু সংবাদ সংস্থার পথ চলা কিন্তু শুরু সেইভাবে। হ্যাঁ, এরই এরকম এরই সূত্র ধরে অনেক পরে পিটিআই এর মতো সংবাদ সংস্থা আসে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মতো সংবাদ সংস্থা আসে এখান থেকে। তো এই ব্যাপারগুলো কিন্তু, মানে এই ইয়েলো জার্নালিজম সুতরাং আজকের যুগের কিছু নয়, এটা অনেক পুরনোই এই ব্যাপারটা। এবারে কথা হচ্ছে এই যে, যত শাসন যন্ত্র এসে এই সংবাদ মাধ্যমকে কুক্ষিগত করার চেষ্টা করে, মানে প্রলোভন দিয়ে বা অন্যান্য ভাবে, অন্যান্য পদ দিয়ে, অন্যান্য অর্থ দিয়ে এই সবগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করে, বিজ্ঞাপন দিয়ে, বিশেষ করে সরকারি শাসকের অধীন যে ব্যবসায়ীরা থাকেন, যে ব্যবসা থাকে, অর্থনীতি থাকে, সেই অর্থনীতির মাধ্যমে প্রলোভন আসে। এবং বিশেষ করে আজকের যুগের ক্যাপিটালিস্ট অর্থনীতিতে এই প্রলোভন এড়ানো একটা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার, কারণ না হলে আপনি চালাতেই পারবেন না আপনার মাধ্যমটা, কারণ আপনার একটা সংবাদ মাধ্যমের সঙ্গে এখন শত শত কেন হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ জড়িয়ে। এবার তাদের এটা রুটি রুজি, একজন সাংবাদিক তিনি সত্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ অবশ্যই, কিন্তু তিনি তার ঘর পরিবারকে রুটি রোজগার দেওয়ার জন্যও অঙ্গীকারবদ্ধ, সুতরাং তাদেরকেও সেইটা করতে হয়। সুতরাং একটা সংবাদ সংস্থাকে, মানে দিনের শেষে তারা মানুষ, তাদেরকে খেয়ে পরে বাঁচতে হয়। সুতরাং এই জিনিসটাকে এড়ানো, প্রলোভনকে এড়ানো
অত্যন্ত কষ্টকর। এবার এই এরানো আমি কতটা পাচ্ছি বা না পাচ্ছি, সেই কষ্ট কতটা আমি নিজের উপর আরোপ করতে পারছি বা কতটা আমি দেখন সুখে থাকতে চাইছি, এইগুলোর উপরেই আসলে ডিপেন্ড করে যে একটা সংবাদ মাধ্যম কতটা মানে ইয়েলো হয়ে যাবে, কতটা জন্ডাইজড হয়ে যাবে, কতটা মানে রোগাক্রান্ত হয়ে যাবে এবং কতটা অগণতান্ত্রিক হয়ে যাবে। ধন্যবাদ শিশির কুমার রায় স্যারকে, তার সঙ্গে ধন্যবাদ জানাই মইনুল ইসলাম স্যারকে কোশ্চেন করার জন্য। আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছে, সেটা আমি এখন প্রশ্নটা রাখতে চাই শিশির কুমার রায় স্যারের কাছে। মানে প্রশ্নটা সেটা হচ্ছে, হিকি বলেছিলেন সংবাদ মাধ্যমকে সমস্ত রাজনৈতিক দলের মনোভাব থেকে দূরে থাকতে, বর্তমান পত্রিকাগুলি কি সেই মনোভাব থেকে নিজেদেরকে দূরে রাখতে পেরেছেন কি? আর একটা প্রশ্ন, সংবাদপত্রের অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে মানুষকে প্রভাবিত করে? এই দুটি প্রশ্ন করেছে জোসিতা দত্ত শিশির কুমার রায় স্যারের কাছে। আমার মনে হয় প্রথম উত্তর, প্রথম প্রশ্নটার উত্তর আমার বলার মধ্যে শেষ দিকে ছিল। আমি আমি যেখানে তিনটে জায়গা নিয়ে বলেছি যে শাসক, সংবাদ মাধ্যম এবং পাঠক, এরা তিনজন কতটা ভিন্ন মতের পোষণ করছে এবং শুধু পোষণ নয় মানে রক্ষণ করছে। ওই যে বললাম যে আমি তোমার মতটায় বিশ্বাসী না হতে পারি, কিন্তু তোমার মতটা আমি ধৈর্য ধরে শুনবো এবং সেটা নিয়ে লিখবো, আমার আমার প্ল্যাটফর্মে সেটা থাকবে। এবার এটা যে বেশিরভাগ সংবাদ মাধ্যম বা যে যে সংবাদ মাধ্যম সেটা পাচ্ছেন না, তারা সেখানে ফেলিয়ার হচ্ছেন, তারা ব্যর্থ সংবাদ মাধ্যম সেখানে বা গণতন্ত্র রক্ষায় তারা ব্যর্থ অন্তত, এটা হচ্ছে মানে এই এইটার উত্তরের প্রতি আমি শেষ দিকে বলেছি, মানে এটা আমি বিশদে বলেছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে যেটা আপনি বললেন যে সংবাদপত্র বিজ্ঞাপন কি করে প্রভাবিত করে, খুবই প্রভাবিত করে, নইলে এত বড় বড় পাতাজোড়া বিজ্ঞাপন আসে কোত্থেকে বা কিভাবে? আপনাদের একটা মজার তথ্য দিই, এটা হচ্ছে প্রথম দিকে মানে যখন প্রথম আসছে ওটাকে কি বলে, যখন প্রথম বিজ্ঞাপন ঢুকছে আমাদের সরকারি টিভিতে, কেমন ইয়েতে সরকারি টিভিতে বিজ্ঞাপন কিন্তু অনেক পরে ঢোকে, মানে টিভিতে বিজ্ঞাপন অনেক পরে ঢোকে। হ্যাঁ, যখন মার্কেট ইকোনমি শুরুর দিকে আসছে তখন ৮০, ৮০, ৯০ এর দশকে এরকম একটা ব্যাপার, এবং তখন অদ্ভুতভাবে টিভির দৌলতে টিভিতে দেখানো প্রথম যে বিজ্ঞাপনগুলো ইয়ে পেয়েছিল তার মধ্যে একটা বিজ্ঞাপন ছিল ম্যাগি নুডলসের বিজ্ঞাপন, কেমন? এবং সেটাকে অদ্ভুত শুনতে লাগবে এখন, যেহেতু তখন প্রথম বিজ্ঞাপন ঢুকছে এবং সেটার বরাত পাচ্ছে খুব কম দু একটা মাত্র পণ্য বা পরিষেবা, তার মধ্যে একটা ম্যাগি, এবং এই ম্যাগি কিন্তু তখন প্রচন্ড বিক্রি বেড়ে গিয়েছিল, তার কারণ টিভি চ্যানেল তো তখন মাত্র একটা, এমন তো নয় যে হাজার একটা, আজকের মতো হাজার একটা সব বেসরকারি টিভি চ্যানেলের অপশন আছে আমার কাছে, তাই না? তখন তো একটাই মাত্র টিভি চ্যানেল, সেইখানে যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে সেটা দেখছে সারা দেশ বা একটা বিপুল পরিমাণ জনতা। সুতরাং সেইখানে যদি ম্যাগি নুডলসের বিজ্ঞাপন আসে, স্বাভাবিকভাবেই সেই পণ্যটা সবাই দেখছে, সবাই তার স্বাদ বুঝতে পারছে এবং সেটা সবাই দোকানে গিয়ে কিনছে, তার বিক্রি তুমুল বেড়ে যাচ্ছে। এভাবেই কিন্তু বিজ্ঞাপন আসলে মানে সংবাদ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপন মানে প্রভাবিত করে। এবার একটা চ্যানেল, ধরে নিন পৃথিবীতে একটাই সংবাদপত্র, সেখানে একটাই মানে একটা বা দুটো পণ্যেরই বিজ্ঞাপন বেরোবে, তাহলে খুব সহজেই এটা অনুমান করতে পারেন যে একটা বা দুটো বিজ্ঞাপনের পণ্যের বিজ্ঞাপন বেরোবে তাদের কি পরিমাণ তারা প্রভাবিত করতে পারবে পাঠক সমাজকে, এবং যার কারণেই আজকে কিন্তু এত পণ্য এবং পরিষেবা সংস্থার কাড়াকাড়ি যে সংবাদ মাধ্যমে আমাদের বিজ্ঞাপন দিতে হবে, সেটা সংবাদপত্র হোক, সেটা টেলিভিশন হোক, সেটা ডিজিটাল, এই যে আমরা ফেসবুক করি, আমরা সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া বলি, কিন্তু আমি লিখছি আমার স্ট্যাটাস ফেসবুকে, ও মা চারপাশে ভর্তি বিজ্ঞাপন, দেখবেন ভালো করে খেয়াল করে আমরা সেই বিজ্ঞাপনগুলো মানে ওর মধ্যেই চলে আসে। তারপর আমি যে জিনিসটা এক্ষুনি ধরুন অ্যামাজনে ঘাটছি, আমার প্রয়োজনীয় একটা জিনিস, হঠাৎ করে খেয়াল করে দেখবেন যে সেটা ফেসবুকে আপনার নিউজ ফিডে সেই পণ্যটার বিজ্ঞাপন চলে আসে। সে কি করে বুঝলো? ওই প্রযুক্তির মতো দিয়ে সে ধরে নিল যে ও বাবা তুমি অ্যামাজনে অমুক জিনিসটা খুঁজছো, দাঁড়াও তুমি যখন ফেসবুক করবে আমি তখন তোমাকে সেই পণ্যটার বিজ্ঞাপন সবসময় তোমার চোখের সামনে ফ্ল্যাশ করাতে থাকবো, যাতে তুমি প্রভাবিত হয়ে সেই পণ্যটা কেনো। তাহলে বুঝতে পারছেন যে একটা সংবাদ মাধ্যমে আমাদের প্রবণতা, আমাদের আচরণ, আমাদের চরিত্র, আমরা যে জিনিসটা দেখি, যে জিনিসটা চাই, দেখতে চাই, সেটা কিন্তু আমরা খুব সহজেই বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হই এবং সেই জিনিসটার প্রতি আকৃষ্ট হই।
ধন্যবাদ স্যার আপনাকে। শিশির কুমার রায় স্যারকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের ওয়েবিনারের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে মানে করতে পারেন, নাহলে একেবারে আমরা মানে ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় চলে যাব। আশা করি আর কারো প্রশ্ন নেই মনে হয়। তো এরপরে আমি আমাদের ওয়েবিনারের কনভেনার মোহাম্মদ মইনুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা প্রদানের জন্য অনুরোধ করছি। অধ্যাপক মইনুল ইসলাম, আপনি আপনার ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা প্রদান করুন। ওকে, নাসি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু আগে আমি প্রশ্ন করছিলাম, এখন অন্য ভূমিকায়, মানে অ্যাজ এ কনভেনার আজকের সামগ্রিক যে অনুষ্ঠানটা হলো, মূলত ছাত্রদের জন্য আমরা এই ওয়েবিনারগুলো করছি। আমাদের আজকে তৃতীয় ওয়েবিনার খুব সফলতার সঙ্গে আমরা সম্পন্ন করলাম, এবং আজকের এই ওয়েবিনারের আয়োজন ইতিহাস বিভাগ এবং জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিভাগ যৌথ উদ্যোগে আমরা করেছিলাম। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় অধ্যক্ষা মহাশয়াকে। তিনি আমাদের নিরন্তর উৎসাহিত করেন এবং তার উৎসাহে আমরা কিন্তু এই ওয়েবিনারগুলো আয়োজন করছি। এরপরে আমি ধন্যবাদ জানাবো জার্নালিজম ডিপার্টমেন্টের ডক্টর দেবযানী রায়কে। তিনি সূচক বক্তৃতা দিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানটা সূচনা করেছেন বলে। এরপরে আমি ধন্যবাদ জানাবো আনন্দবাজার পত্রিকার চিফ সাব এডিটর শিশির কুমার রায় মহাশয়কে। তিনি তার মানে খুব ব্যস্ততার মধ্য থেকেও আমাদের কিন্তু সময় দিয়েছেন। আমরা বারবার করে মানে সময় তারিখটাকে চেঞ্জ করেছিলাম, তারপরেও তিনি আমাদের সময় দিয়েছেন এবং আজকে খুব সুন্দর বক্তব্য উপস্থাপিত করেছেন, জন্য শিশির কুমার রায়কে ধন্যবাদ জানাই। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভাগীয় দুজন সিনিয়র অধ্যাপক ডক্টর অলোক কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। আজকের অনুষ্ঠানে তারা তাদের মূল্যবান বক্তৃতা দিয়ে আমাদের মানে অবশ্যই আমাদের এবং ছাত্রদের অনেক তথ্য দিয়েছেন। এরপর আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের হোস্ট, যিনি টেকনিক্যালি এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছেন, বিভাগীয় প্রধান নাসিরুদ্দিন আহমেদ। তিনি তার মানে একটা ওয়েবিনার করতে গেলে অনেক পরিকল্পনা লাগে সেটাকে বাস্তবায়িত করার জন্য। তিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটার মিটিং লিঙ্ক ক্রিয়েট করেছেন, ইউটিউব লিঙ্ক ক্রিয়েট করেছেন, যার ফলে আমরা ভবিষ্যতে এই অভিনয়টা রেকর্ডিংটা দেখতে পাব। এরপর আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর কামাখ্যা প্রসাদ মোদককে। এই পরপরের তিনটে ওয়েবিনারই তার টেকনিক্যাল সহায়তা ছাড়া আমাদের পক্ষে করা সম্ভব হতো না। যখন তাকে আমরা ডাকি আমরা তাকে কাছে পাই। তো আমাদের ভাই কামাখ্যা প্রসাদ মোদককে আমি ধন্যবাদ জানাই। আর একবারে শেষে আমি বলছি যে আমাদের ছাত্রছাত্রী বা আজকের অনুষ্ঠানে যারা শ্রোতা ছিলেন, তা প্রায় আড়াই ঘন্টা আমাদের এই ওয়েবিনার চলেছে এবং খুব কষ্ট করে তারা এই অনুষ্ঠানটা শুনেছে, এবং তাদের এই শোনার মাধ্যমে আজকের অনুষ্ঠানে আমাদের মানে সফলতা নির্ভর করবে। তো আজকে এই প্রায় পুজোর প্রাক মরশুমে আমরা উপস্থিত, আর কয়েকদিনের মধ্যে পুজো অনুষ্ঠিত হবে। আমরা আশা করি আমরা সবাই বাড়িতে বসে সুন্দর করে পুজো উদযাপন করব, কারণ এখন এই অন্তর্জালের মাধ্যম দিয়ে আমরা এই যে ওয়েবিনার বা অনলাইন ক্লাসগুলো শুরু করেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো করে পুজো উদযাপন করুন। এই বলে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি আমি ঘোষণা করছি। ধন্যবাদ মনুল দা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা এখানেই মানে শেষ করছি অনুষ্ঠানটা।